মিস্টার ভোর চৌধুরী, আপনি একটা চিটার, একটা ঠকবাজ, একটা প্রতারক, একটা মিথ্যাবাদী। আমার কি দোষ ছিল বলুন? কি দোষ আমি করেছিলাম বলুন? কেন আমার মনটা নিয়ে খেললেন? কেন কেন আমার বিশ্বাস নিয়ে দিনের পর দিন খেললেন? কেন কেন কেন? আলো ভোরের কলারটা চেপে ধরে কেঁদে কেঁদে জোরে চিল্লিয়ে বলল। ভোর চুপ করে দাঁড়িয়ে শুনছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। দেবে কি করে? কোনো উত্তর চেয়ে নেই ভোরের কাছে। আলো ভোরের কলারটা ছেড়ে দিয়ে বেডে গিয়ে বসে হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর মাথা দিয়ে কান্না করতে লাগলো, আর ভোর ব্যালকনিতে চলে গেল। আজ ভোর আর আলোর বাসর রাত। বিয়েটা দুজনের ইচ্ছেতে হয়েছে, দুজনের মতে হয়েছে, আর ভালোবেসে হয়েছে। ভালোবেসে হলে তাহলে কেন মনটা হলো, এটাই ভাববার বিষয়, তাই না? আসলে ভোর মানে ভোর চৌধুরী একা। ভোরের মা সেই ছোটবেলায় মারা গেছে। ভোরের লেখাপড়ার জন্য ভোরের বাবা ভোরকে ছোটবেলাতেই বিদেশে পাঠিয়ে দেয়। ভোরের বাবাও 5 বছর আগে মারা যান। সে থেকে ভোর সব বিজনেস দেখাশোনা করে আর লেখাপড়া দুটো একসাথেই করে। আর আলো, আলোর বাবা মা সবাই আছে। আলোর বাবা মার একমাত্র আদরের সন্তান। তাদের মেয়ে ভোরকে বিয়ে করতে রাজি হয়, তারাও না করেনি। মেয়ের পছন্দই তাদের পছন্দ, আর ভোরকে দেখে কেনই বা অপছন্দ হবে? সুঠাম দেহের অধিকারী, লম্বা, স্মার্ট, গায়ের রং যেন দুধে হলুদ, চোখ দুটো বেশ দীঘল। যে কেউ ওই চোখের গভীরে বারবার প্রেমে পড়বে। হয়তো ওই চোখের দিকে তাকিয়ে অনন্ত কল পার করা যাবে অনায়াসে। সবাই বলে মেয়েদের চোখ নাকি মায়া জাল হয়। অনেক কবিগুরুটা বলে গেছেন, মেয়েদের চোখের মায়ায় অনন্তকাল পার করা যায়। কিন্তু কিছু ছেলে চোখ যে মায়া, তাতেও অনন্তকাল পার করা যায়। ঠিক ভোরের চোখ দুটোও অমন মায়ার জাল, আর ঠোরচড়ে যেন রক্তাক্ত চবা, চুলগুলো যেন প্রতি মুহূর্তে ঢেউ খেলে কালো বনে, প্রশস্ত বুকটাতে যেন হাজার বছর ধরে মাথা থেকে ঘুমিয়ে দেখা যায়, বাহু ডোরে ঘন ঘন আবদ্ধ হতে যেন বারবার অজুহাতের মেলবোন খুঁজতে হবে। ভালো চরিত্রের অধিকারী এমন ছেলে যে তাদের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, তাদেরকে আপত্তি করার সাহায্যে সাজে না, তাই তারাও আপত্তি করেনি। এদিকে আলো, আলো সে তো কালো কাশবনের অধিকারী, কালো বর্ণ তার, কিন্তু সেও ভোরের থেকে কম মায়ার অধিকারী না, বরং বেশি। তাই তো ভোর এই মায়ার রানীতে পুরোপুরিভাবে নিচে করে নিতে মিথ্যের পাহাড় তৈরি করেছিল। কিন্তু ভোর ভুলে গিয়েছিল, মিথ্যে দেওয়াল ভেঙে গেলে তৈরি হয় দুঃখ, অশান্তি আর অবিশ্বাসের দেওয়াল। ভোর দিন দিন এই মিথ্যার সাথে যুদ্ধ করছিল, কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিল আলোকে বিয়ের পর বলবে সব সত্য। কেন যেন ভোরের খুব গিল্টি ফিল হচ্ছে যে নতুন জীবনের পথ চলা কি মিথ্যে দিয়ে শুরু করবে। তাই ভোর ডিসিশন নিল, না, বাসুরাতে আলোকে সব সত্য বলে দেবে, আর বলেও দিল। কিন্তু মিথ্যাবাদী উপাধি পেল আলোর কাছ থেকে, ভাবে নাই বা কেন? আজ 3টে মাস সে আলোকে মিথ্যে বলেই যাচ্ছে। মেয়েটাও তো ভোরের সব কথা সত্যি মনে করে ভোরকে আপন করে নিয়েছিল। আজ যে একেবারে ধসে পড়ে গেল সে বিশ্বাসের পাহাড়। ভোর ব্যালকনি থেকে রুমে এলো। রুমে এসে দেখে আলো এখনো মাথা নিচু করে কাঁদছে। আলো, আলো আস্তে করে মাথা তুলে নিচের ফ্লোরের দিকে তাকিয়ে রইল। আলো, আমি যা করেছি সবটা তোমাকে পাবার জন্য, প্লিজ আলো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আলো প্লিজ, আই ওয়ান্ট টু ডিভোর্স। ভোর হতাশ হয়ে আলোর সামনে হাঁটু কেড়ে বসে আলো দুহাত ধরল। আলো সাথে সাথে হাত দুটো নিজে থেকে ছাড়িয়ে নিয়ে, ডোন্ট টাচ মি, ডু ইউ হিয়ার মি, ডোন্ট টাচ মি, ডোন্ট। ও ওকে, কিন্তু তুমি কি বলছো এগুলা? ডিভোর্স? ডিভোর্স কি? হ্যাঁ, ডিভোর্স কি? আজই তো আমাদের বিয়ে হলো, তুমি কি বলো এগুলা? আমি কোনো মিথ্যাবাদীর সাথে সারা জীবন কাটাতে পারবো না। আমি ভুল করেছি, বললাম তো আমি ভুল করেছি। আচ্ছা, এই মিথ্যার জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মেনে নিব, তবু তুমি এসব ডিভোর্সের কথা বলো না, আমি তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাব। কোনো মিথ্যাবাদীর জন্য আমার মনের জায়গা মরে গেছে। এই মেয়ে, বললাম তো ভুল হয়ে গেছে, আমাকে শাস্তি দাও, তবু এসব বলো না, আমি মরে যাব। আমি রিহামকে ভালোবাসি, আপনাকে না। আমি রিহামকে খুঁজে বের করব যে কোনো মূল্যে।
আমি আপনার ছায়াও দেখতে চাই না, আমার থেকে সরুন। বলেই আলো পেটে মাথা দিয়ে শুয়ে পড়ল। ভোর উঠে আলোকে টেনে তুলে বসালো, আলোর বাহু শক্ত করে চেপে ধরে। তোর আমাকে ভালোবাসতে হবে না, শুনছিস? তোর আমাকে ভালোবাসতে হবে না। তুই আমার লিগেল ওয়াইফ, পবিত্র কোরআনের বাণী পড়ে তোকে বিয়ে করেছি, তুইও মন থেকে বিয়ে করেছিস। তোকে পাবার জন্য তো আমি এই মিথ্যা অভিনয় করেছি, শুধুমাত্র তোকে পাবার জন্য। আমার লাগছে, ছাড়ুন, আমি আপনাকে কোনো দিন স্বামী হিসেবে মেনে নিব না। আমি কাল সকালেই আমার বাসায় চলে যাব, আপনাকে ডিভোর্স দিয়ে আমি রিহামকে বিয়ে করব। আমি শুধু রিহামের। তুই আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ হ্যাঁ চলে যাব। কিভাবে যাস আমাকে ছেড়ে আমিও দেখব, তোরে নিজের করে ছাড়ব। বলেই ভোর আলোকে ধাক্কা দিয়ে শোয়ালো, আর ভোর আলোর উপর ঝুঁকলো। আপনি প্লিজ এসব করবেন না, প্লিজ। সরি আলো, আমার আর কোনো উপায় নেই, তোমাকে নিজের করে রাখা। আমার সর্বনাশ করবেন না, প্লিজ। আর বলতে পারলো না আলো। ভোর আলোর ঠোঁটজোড়া দখল করে নিল, তারপর আলোর উপর নিচের অধিকার বাড়াতে শুরু করলো। আলো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ভোরকে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ধাক্কা আছে, কিন্তু এমন তরতাজা সুঠাম দেহের অধিকারী পুরুষ শক্তির কাছে আলোর শক্তি হেরে গেল, আর ফলস্বরূপ চোখের পানি গড়িয়ে পড়ছে। ভোরও চিত্রা খাড়ানোর ভয়ে এমন স্টেপ নিতে বাধ্য হল। ভোর কখনোই চায়নি ও আলোকে এমন করে নিজের করে নেবে, কিন্তু ভোরও যে নিরুপায়। ভোর জানে আলো ডিএমকে ঠিক খুঁজে বের করবে, কিন্তু ভোর চায় না আলোকে ছেড়ে যাক। রাত এখন তিনটে, আলো শাড়িটা পেঁচিয়ে কাঁচে হাঁটু কেটে বসে, আর ভোর অপরাধীর মতো পাশে শুয়ে অন্যদিকে ফিরে নিস্তেজ চোখের পানি চড়াচ্ছে আর মনে মনে বলছে, ক্ষমা করে দিও আলো, আমার আর কোনো উপায় ছিল না, তুমি আমার স্বসম্পত্তি, তাই তোমাকে সারা জীবন নিজের করে নিতে আরও নিচে দরকার হলে নামবে ভোর চৌধুরী, দরকার হলে কঠিন হব, অনেক ভালোবাসব, তবু তোমাকে আমার করে ছাড়ব, আই এম হেল্পলেস। ভোর চোখ দুটো মুছে আলোর দিকে ফিরে আলোর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিচের বুকের উপর আলোর মাথাটা নিল। নড়াচড়া করো না, আমাকে দ্বিতীয়বার এমন কিছু করতে বাধ্য করো না যাতে তুমি কষ্ট পাও। আমি কোনো অমানুষের বুকে থাকতে চাই না। ওকে, বলেই উল্টো শুয়ে আলোর বুকে মাথা রাখলো, আর আলোকে আষ্টে পৃষ্টে শক্ত করে জড়িয়ে ধরল। এবার ঠিক আছে? আপনাকে আমার প্রচন্ড ঘৃণা করছে, আপনি একজন ধর্ষক, যার এই অত্যাচারের থেকে যদি আমি মরে যেতাম তাও ভালো ছিল। কিন্তু ধর্ষক না, কারণ তুমি আমার বিয়ে করাবো, তোমার উপর আমার ফুল অধিকার আছে, এখন থেকে তুমি মরতে পারবে না, আর এই ঘৃণিত লোকটাই তোমার সবটা জুড়ে থাকবে। তো ডিয়ার, কান্না অফ করো, আমি ঘুমাবো, আর তুমিও ঘুমাও। কোনো শব্দ পেলে আমি অমানুষ, আবার হতে দ্বিতীয়বার ভাববো না। বলি আলোর কপালে আলতো করে চুমু খেয়ে আলোর বুকে মাথা টিকে শুয়ে পড়ল, আর আলো মুখ টেপে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালে আলোর ঘুম ভেঙে চোখ খুলে দেখে ভোরুর পাশে তাকিয়ে মিটমিট করে হাসছে। আলো চোখ খোলার সাথে সাথেই ভোর আলোর বাহু ধরে উঠিয়ে, গুড মর্নিং, নাও কফি খাও, দেখো আমি প্রথম কফি বানালাম, তাও তোমার জন্য, নাও খাও। কফির মগটা আলোর সামনে এগিয়ে দিয়ে আলো কফির মগটা না ধরে শাড়িটা ভালোভাবে পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। ভোর চুপ করে বসে থাকে, আলো ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছে। কোথাও যাবে? কোথায়? আমার বাড়ি। এটাই তো তোমার বাড়ি? না, কোনো অমানুষ মিথ্যাবাদীর বাড়ি আমি থাকবো না। বলেই আলো বেরিয়ে যাচ্ছিল। ভোর এক প্রকার দৌড়ে এসেই আলোকে ধরে দরজা লক করে দিয়ে আলোকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। গতকাল রাতেই তো বলেছি তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, তবু এত সাহস দেখাচ্ছ কেন? ছাড়ুন আমাকে বলছি।
কোনো ছাড়াছাড়ি হবে না, এখন নিচে যাব, তুমি আর আমি, তারপর নাস্তা করব। জোর করে সব হয় না মিস্টার ভোর। আমি তোমাকে জোর করে নিজের করে ছাড়ব। জোর করে পাওয়ার মাঝে ভালোবাসা থাকে না। ভালো তুমিও বাসবে একদিন আমার ভালোবাসার কাছে হার মেনে, বুঝলে সুইটহার্ট? ভালোবেসে ছিলাম, তবে রিহামকে আর রিহামকেই ভালোবাসব। আপনার মতো মিথ্যাবাদীদের তো কখনোই না। ওকে দেখা যাবে, এখন চলো নাস্তা খাবো। বলে আলোকে ভোর কুলে তুলে নিল, তারপর নিচে নিয়ে এসে নাস্তা টেবিলের উপর বসালো। আপনি আমাকে টেবিলের উপর বসিয়েছেন। তুমি টেবিলের উপর বসেই খাবে আর আমি চেয়ারে। এইভাবে বসে খাওয়া যায়? বলেই ভোর নিজের হাতে আলোর মুখে খাবার পুড়ে দিল। আলোর একে কচকচ করছে আর খাচ্ছে, মনে মনে বলছে, মিস্টার ভোর, আমি আজ হোক বা কাল এ বাড়ি থেকে ঠিক চলে যাব। জোর করে সব পেলেও মন পাবে না। আমি রিহামকে ঠিক খুঁজে বের করব আর ভালোবাসাকে আমার করে নেব। ওই কি ভাবছ? এত লোক কেন আপনার বাসায়, আর এত বড় বাড়িতে আপনি একা থাকেন? এরা সবাই আমার গার্ড আর সার্ভেন্ট, আর এখন থেকে তুমি আর আমি থাকবো এই বাড়িতে। ও, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। ওকে চলো, তোমাকে রুমে নিয়ে যাই। নিয়ে যাই মানে? আমি যেতে পারবো না। আচ্ছা চলো, তোমাকে একটা জিনিস দেখাই, তোমার ভালো লাগবে। আমি কিছু দেখবো না। আহ, চলোই না, ভালো লাগবে। বলি আবার আলোকে কোলে তুলে নিল, নিয়ে ছাদে নামালো। আলো ছাদে পা রেখে সাথে সাথে চিৎকার দিয়ে ভোরের পায়ের উপর দাঁড়িয়ে জোরে চিৎকার করে, আমাকে কোলে নিন, আমাকে মাছগুলো খেয়ে ফেলবে প্লিজ। আরে বোকা, এগুলো টাইলসে গ্রাফিক্স ডিজাইন করে বানানো মাছ, সত্যি মাছ না, দেখতে সত্যি লাগে। দেখো আমি মাছের মুখের উপর দাঁড়িয়ে আছে। আলো চোখ টিকটিক করে খুলে ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে সত্যি, তারপর একটু লজ্জা পেয়ে সাথে সাথে ভোরকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ছাড়লে কেন, ভালোই তো লাগছে। আচ্ছা সামনে দেখো। আলো পিছন ফিরে দেখে, ওয়াও, এত সুন্দর খোলা জায়গা আর বাগান, আমি নিচে যাব। এখন না, বিকালে, এদিকে আসো। আলো ভোরের পিছন পিছন ছাদে চিলে কোঠার ঘরটাতে গেল, গিয়ে তো পুরো থ। আমার ছবি? তোমার ছবি। আমার ছবি রুম জুড়ে কেন, আর আমাকে শ্যামবর্ণ করছেন কেন? আমি শ্যামবর্ণ না, কালোই ছিল, কিন্তু আমার ঠোঁটের ছোঁয়া পেতে শ্যামবর্ণ হয়ে গেছে, এখন থেকে তোমাকে শ্যামবর্ণ বানাবো। বলেই ভোর আলোকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ছাড়ুন, আমাকে স্পর্শ করবেন না। তখন যে আমাকে জড়িয়ে ধরলা। ইচ্ছে করে ধরিনি, আর ওই টাইলসগুলো চেঞ্জ করবেন, ছাড়ুন। ওকে করব, কিন্তু নড়াচড়া করো না। ছাড়ুন বলছি, আপনাকে আমার অসহ্য লাগে, বুঝেন না? বুঝলেও কিছু করার নাই। ঘৃণিত মানুষ আপনি আমার চোখে, আমি কোনো রিয়্যাক্ট করছি না বলে ভাববেন না আমি দুর্বল। তোমার কথা আঘাত তো বারবার বুকে এসে বিঁধছে, এর থেকে কি আরো রিয়্যাক্টের প্রয়োজন আছে? এতই যখন বিঁধছে, তবে কেন আমাকে যেতে দিচ্ছেন না? যেতে তো কোনোদিন দিব না, সে তুমি যতই বাজে কথা বলো, আমি না হয় সেগুলো ভালোবাসা হিসেবে হজম করব। একটা মিথ্যুক অমানুষের মুখে এসব মানায় না। আমার ভালোবাসায় তোমাকে জয় করতে চাই, এমন কথা বলো না যেন সত্যি সত্যি তোমার কাছে অমানুষ হয়ে যাই। গতকাল রাতে সেটার বাকি কি রেখেছেন? আপনি তো একজন ধর্ষক, আর আমি ধর্ষণ হয়েছি। বলি আলো কেঁদে দিল। ভোর আস্তে আস্তে
আলোকে ছেড়ে দিয়ে রুমটা থেকে বের হয়ে নিচে চলে গেল। হালে ওখানেই ধপ করে বসে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর ভোর বিদ্যুৎ গতিতে সে আচমকায় আলোকে টেনে কোলে তুলে নিয়ে নিচে তুমে নিয়ে গেল। রুমে নিয়ে আলোকে বেড়ে বসিয়ে দিয়ে ভোর সোপাতে বসে সিগারেট ধরালো। একটু পর আলো কাশি দিয়ে উঠল, কাশিটা আস্তে আস্তে বেড়ে গেল। ভোর তাড়াতাড়ি সিগারেটটা আগুন নিভিয়ে দিয়ে রুমে এসে ফ্রেশনার স্প্রে দিল। তারপর আলোর কাছে এসে, সরি আলো, সরি, আমি ভুলে গিয়েছিলাম তুমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারো না, আর কখনো খাবো না সিগারেট, প্রমিস। শুনুন, আপনার মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসছে। ও সরি। ভোর উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে, যাও তুমি শাওয়ার নিয়ে আসো, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। ভোর উঠে ব্যালকনিতে চলে গেল। রিহাম, তুমি কোথায়? আমি তো এই অমানুষটাকে আমার জীবনে চাইনি, আমি তো তোমাকে চেয়েছিলাম, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তুমি কোথায় রিহাম, কোথায়, কোথায়? বলে আলো আবারও টুকরে কেঁদে ওঠে। ভোর ব্যালকনি থেকে এসে বলল, কি হলো, এখনো শাওয়ার নিলে না যে? যাচ্ছি, বলে আলো শাওয়ার নিতে চলে গেল। আলো বের হয়ে মাথা চুল ঝাড়ছে আর ভোর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো পিছন ঘুরে তাকিয়ে দেখে ভোর ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার এই আমার সহ্য হচ্ছে না, একদম অসহ্য লাগছে। দেখছি আর ভাবছি। কি ভাবছেন? ভাবছি, বলেই ভোর উঠে আস্তে আস্তে আলোর দিকে এগিয়ে যাচ্ছে আর আলো পিছনের দিকে সরে যাচ্ছে। আপনি এদিকে আসছেন কেন? ভালোবাসতে ইচ্ছে করছে। একদম আমার কাছে আসবেন না বলছি, আসলে আমি কিন্তু চিৎকার দিব। আমার বাড়ি এটা, চিৎকার দিলে কেউ আসবে না। আর এক পাও আগাবেন না বলছি। ওকে, বলে ওখানে দাঁড়িয়ে আলোর হাত ধরে টান দিয়ে নিজের সাথে চেপে ধরে। ছাড় বলছি, মিথ্যাবাদী, অমানুষ, অত্যাচারী, ধর্ষক, ছাড় বলছি। তোকে বলছি না আমাকে স্পর্শ করবি না, তোকে আমি ঘৃণা করি, আই হেইট ইউ। ভোর নিজের কানে আঙুল দিয়ে ছেড়ে, তখন বেলকনিতে বসে ভাবলাম তোমার এসব কথা মাথায় নিয়ে নিজেকে প্যারা দেবার মানেই হয় না, তার থেকে আমি আমার মতো তোমাকে ভালোবাসবো, তাতে তুমি যতই ঘৃণা করো আমি আমার কাজ করব, আর তোমাকে যা বলবো তুমিও তাই করবে। তবে তোমাকে একটা ওয়ার্নিং দিতে চাই। কি? তুমি নেক্সট টাইম আমাকে তুই করে বললে এই ঠোঁটটা ছিঁড়ে নিব, আর আমার কথার এদিক ওদিক হলে রিহামকে দুনিয়া থেকে উঠিয়ে দিব, আর একদম পালানোর চেষ্টা করবে না, কারণ এই বাড়ির সব জায়গায় সিসি ক্যামেরা আছে, আর তা আমি নিয়ন্ত্রণ করি, আর আমার গার্ডরা আমার পারমিশন ছাড়া তোমাকে একা বের হতে দিবেও না। আমি কখনোই চাইনি তুমি ভোর চৌধুরীর কঠিন রূপ দেখো। আমি তোমাকে প্রজাপতির মতো ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি উড়ে যেতে চাচ্ছ, তাই আমাকেও তোমার পায়ে সুতো বাঁধতে হলো। তোমাকে আমি সব সত্যি বলেছিলাম, যেন আমাদের জীবনটা মিথ্যাতে শুরু না হয়, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে। একদিন ভুল তোমার ভাঙবে। উফ, নড়াচড়া করো না, আমার কথা শেষ হয়নি, আমি কখনই তোমাকে ছাড়বো না। বাই দ্য ওয়ে, তাও তো গালে একটা চুমু দাও। আমি, শুনুন, রিহামকে আমি খোঁজে ঠিক বের করব, আর আমার দেহটাই হয়তো পাবেন জোর করে, কিন্তু মন কোনোদিন পাবেন না। সময় বলে দিবে, তুমি চুমু দিবা না? খুব তাড়াতাড়ি রিহামের মৃত মুখটা তোমাকে গিফট করব, এটা চাও তুমি? আমি ভোর, ভোর চৌধুরী। তোমার কোনো আইডিয়াই নাই ভোর চৌধুরী সম্পর্কে। আপনি কি আমার মৃত মুখ দেখতে চান? ভোর ঠাস করে আলোর গালে একটা চড় দিয়ে আলোকে বুকের মধ্যে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি সুইসাইড করলে আমি তোমার বাবা মাকে নিজের হাতে মেরে ফেলব।
আপনি কি বলেন এগুলা? এখন ভেবে দেখো তুই সুইসাইড করবে কি না। আমার সাথে কেন করছেন এসব? ডোন্ট ওয়ারি, চলো তোমার কষ্ট ভুলিয়ে দেই। বলি আলোকে কোলে তুলে নিল, তারপর ব্যালকনি রেসি চেয়ারটাতে বসে হালুকে কোলে নিয়ে আলোর ঠোঁটজোড়া দখল করে পাগলের মতো কিস করে যাচ্ছে। বলি আলোকে কোলে তুলে নিল, তারপর ব্যালকনি রেসি চেয়ারটাতে বসে হালুকে কোলে নিয়ে আলোর ঠোঁটজোড়া দখল করে পাগলের মতো কিস করে যাচ্ছে। হালু নিজেকে ছাড়ানোর বারবার চেষ্টা করছে, কিন্তু পারছে না এই সুঠামদের অধিকারীর সাথে। তা নিজে চোখের চলে পরাজয় বহন করল। ভোর আলোকে ছেড়ে দিয়ে চলো লাঞ্চ করবে। না, আমাকে ছাড়ুন প্লিজ। কিস খেয়ে পেট ভরে গেছে? আপনি এসব করে আমার মনে আরো ঘৃণিত ব্যক্তি হয়ে উঠছে। আমার জোরপূর্বক ভালোবাসাই এই ঘৃণিতকে আগের ভালোবাসায় ফিরিয়ে আনব, প্রমিস। কখনোই তা হবে না। হবে, কারণ আল্লাহর পবিত্র কালামে তুমি আবদ্ধ হয়েছ, তাই হবে। চলো খেতে। আলোকে কোলে নিয়েই আবার ডাইনিংয়ে নিয়ে গেল ভোর। এবার চেয়ারে বসল, আলুর প্লেটে খাবার তুলে দিল ভোর। নাও মেখে তুমিও খাও, আর আমাকেও খাইয়ে দাও। কেন, আপনার হাত নেই? উফ, বলেছি না আমার কথার এদিক ওদিক করবে না, সো কুইক। আলো একরাশ অসহ্যতা নিয়ে ভোরকে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ করে আলোকে নিয়ে রুমে গেল ভোর। আলো রুমে গিয়ে শুয়ে পড়ল, ভোরও আলোকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আলো ভোরের হাত বারবার সরিয়ে দিচ্ছিল, কিন্তু ভোরও জোর করে জড়িয়ে ধরছিল। একটা সময় আলো আর হাত ছড়ায় না। যদিও বিরক্তি লাগছিল আলোর, আলো চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর আলো ফিল করল আলোর কামিজের ভিতর থেকে ভোর হাত দিয়ে আলোর পেটে স্লাইড করছে হালকাভাবে। আলো এক ঝটকায় উঠে বসল, তারপর ভোরের দিকে তাকালো। সমস্যা কি? আপনার চরিত্র খারাপ সেটা বারবার বোঝানোর কি আছে? আমি জানি তো আপনার চরিত্র খারাপ। নিজের বউকে ছুলে কি চরিত্র খারাপ হয়? কিসের বউ, কার বউ? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আমি মানি তো, তাতেই হবে। আলো কিছু না বলে উঠে ব্যালকনিতে চলে গেল। ভোর পিছন পিছন গিয়ে পিছন দিক দিয়ে আলোকে জড়িয়ে ধরে আলোর ঘাড়ে মুখ গুঁজছে। চলো শুবে। আমাকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। আর যদি আমি রিহাম সেজে তোমার কাছে থাকতাম তখন? তখন আমি আপনাকে বিরক্ত করতাম, কিন্তু তখনকার আর এখনকার ব্যাপারটা আলাদা। আমি রিহামকেই ভালোবাসি। আর আমি তোমাকে। চলো। বলি আলোকে টানতে টানতে ভোর নিয়ে গিয়ে বেরিয়ে শুয়ে দিল। আর আলো মনে মনে বলছে, ভোর চৌধুরী, একদিন তো ঠিকই আমি সুযোগ পাবো আপনার এই নজরদারিটা হাত থেকে, তখন আমাকে খুঁজে আর পাবেন না। আমি রিহামের কাছে চলে যাব। কি ব্যাপার, কি ভাবছ, পালানোর চেষ্টা করছো? করছি তো। এসব চিন্তা বাদ দাও মিসেস চৌধুরী। আর কিছু বলল না ভোর, দুজনে ঘুমিয়ে পড়ল। রাত আটটা, আলো এখনো ঘুমোচ্ছে। ভোর নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আলো ঘুম ভেঙে দেখে ভোর আর নেই, তাই উঠে নিচে চলে গেল। গিয়ে দেখে ভোর বসা। আলো আস্তে আস্তে ভোরের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। কখন ঘুম ভাঙল? এই তো একটা কথা ছিল। কি বলো? বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করছে। যাও রেডি হও। সত্যি? হুম সত্যি, যাও। আলো এক লাফ দিয়ে খুশিতে এক দৌড় দিয়ে সিঁড়িতে উঠে আবার নেমে পড়ল। আপনি যাবেন না? মুহাহাহা, তোমাকে একা ছাড়বো তাই ভাবছো? কখনোই না, যাও রেডি হও। আলো একটা মুখ ভেঙচি দিয়ে উপরে চলে গেল রেডি হতে। আলো রেডি, নিচে নেমে সোফাতে বসে বসে ভাবছে, লোকটা আমার একবার বলাতে রাজি হয়ে গেল। লোকটা খারাপ না ততটাও। এর মধ্যে ভোর এসে বলল, চলো। আলো ভোরের দিকে তাকিয়ে বলল, আপনি এভাবে ট্রাউজার পরে যাবেন আর টি শার্ট পরে যাবেন? কেন খারাপ লাগছে?
আমি কিন্তু অনেক হ্যান্ডসাম, ওকে? এইভাবে কেউ শ্বশুরবাড়ি যায়? বাহ, স্বামী হিসেবে মানলে, আমি এভাবেই যাব, চলো। আমি যাব না আপনার সাথে। বলে আলো ধুম করে সোফাতে বসে পড়ল। ভোর উপায় না পেয়ে উপরে উঠে গিয়ে 5 মিনিটের ভিতর রেডি হয়ে নিচে এলো। এবার ঠিক আছে? মোটামুটি চলে। এবার তাহলে চলো। আলো হারবর বেরিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পর ওরা পৌঁছলো। আলো দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে জোরে জোরে চিৎকার দিয়ে ওর বাবা মাকে ডাকলো। আলোর বাবা মা বের হয়ে দেখে আলো। তারা তো খুশিতে আত্মহারা মেয়েকে এভাবে দেখে। জড়ি ধরে সে কি খুশির কান্না। ভোর বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে। আলোর বা ভোরকে দেখে, আরে ভোর বাবা, ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে আসো। ভোর ভিতরে ঢুকে সোফায় বসে। আসলে মা, আলো আপনাদের খুব মিস করছিল, তাই বললাম চলো বাবা মাকে দেখে আসি, আর আগামীকাল যে পার্টির আয়োজন করব সেটাও বলে আসি। কিন্তু ও এই রাতে আসতে চায়নি, আমি জোর করে নিয়ে এসেছি। শত হলেও বাবা মাকে মিস করছে, আমার তো বাবা মা নাই, তাই কষ্টটা বুঝি। আলো ভোরের কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে থাকে। পার্টি? ওই যে তুমি বললা না আমাদের বিয়ে উপলক্ষে একটা পার্টি দিতে, সেটাই। আরো কি বলছে জানেন বাবা? কি বলছে? বলছে আমরা বাবা মাকে দেখে চলে আসব। কালকের পার্টির আয়োজন করতে হবে না, আমিও সাফ সাফ বলে দিয়েছি কাল সকালে আমরা ব্যাক করব। আমি কি ভুল বলেছি মা? না আলো, তুই এমন হয়েছিস? আমিও মাত্র জানলাম আমি এমন হয়েছি। মা ক্ষুধা লাগছে, চলো খাইয়ে দিবে আমাকে। বাবা আমি কি ভেসে এসেছি? আপনি আমাকে খাইয়ে দিবেন। আচ্ছা বাবা চলো। তারপর আলোকে আলোর মা আর ভোরকে আলোর বাবা খাইয়ে দিল। খাওয়া শেষ করে ওরা অনেকক্ষণ গল্প করে উঠে ঘুমানোর জন্য ডুবে গেল। আলোর পিছন পিছন ভোরও গেল। তোমার রুমটা তো খুব সুন্দর, এটা এখানে কি ঢেকে রাখছো? বলেই ভোর ঢাকা দেওয়া কাপড়টা তুলে, আমার ছবি রিহাম ভেবে রেখেছিলাম, কালই ফেলে দেব। বাবার বাসায় এসে সাহস বেড়ে গেছে? তা তো বাড়বেই, যান ফ্রেশ হয়ে আসুন ওয়াশরুম ওইদিকে। ভোর ফ্রেশ হয়ে এসে দেখে আলো ঘুমিয়ে পড়েছে। ভোর হালকাভাবে আলোর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত 3টে প্রায়। আলো উঠে ভোরের ফোনটা নিচে নিয়ে ব্যালকনিতে চলে গেল। নিয়ে ফোনটা অন করল, কিন্তু লক করা ফোনটা, কিছুতেই খুলতে পারছে না। কত যে নাম দিল কিন্তু পারছে না। হঠাৎই মায়াপরি পাসওয়ার্ড। আলো আচমকা এভাবে ভোরের কণ্ঠ শুনে ভয়ে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। ভোর মোবাইলটা উঠে আলোর সামনে ধরল। আলো ফোনটা না ধরে বেরিয়ে গিয়ে শুয়ে পড়ল। ভোরও পাশে এসে শুয়ে পড়ল। এই ফোনে তুমি যেসব খুঁজতে চাচ্ছ তা নেই, সব আমার সিক্রেট রুমে। অযথা এসবে টাইম ওয়েস্ট না করে আমাকে ভালোবাসো, দেখবে তাতে অনেক সুখ। তোমার মাঝে একটা জিনিস দেখলাম যা আমাকে সত্যি অবাক করে। কি? তোমাকে এত কিছু বলার পরও তোমার অনেক সাহস। এত সাহস দেখাতে যেও না, তাতে তোমারই ভালো হবে। তা না হলে? তা না হলে কি? আমি কি করব আমি নিজেও জানি না, ঘুমাও। আলো আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আর ভোরও সকালে ঘুম থেকে উঠে আলো আগে ফ্রেশ হয়ে এসে ভোরের কাছে গিয়ে পড়ল, হ্যালো মিস্টার ভোর, উঠুন সকাল হয়ে গেছে। ভোর আলোর এক ডাকেই চোখ খুলে তাকিয়ে দেখে আলোর সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? সকাল হয়ে গেছে, উঠুন। ভোর এবার ভালোভাবে আলোর দিকে তাকালো। আলো চুল পেয়ে ফোটা ফোটা পানি পড়ছে। ভোর সাথে সাথে একটা হ্যাঁচকা টান দিয়ে আলোকে নিজের উপর ফেলল। আর আলোর ভিজে চুলগুলো ভোরের বুকের উপর পড়তেই ভোর চোখ বন্ধ করে ফেলল। এটা কি ধরনের অসভ্যতা? আপনার এসব আমার একদম সহ্য হয় না, ছাড়ুন বলছি। ভোর চোখ খুলে, একটা লিপ কিস দাও, ছেড়ে দিব।
আপনি ভালো করে জানেন এসব আমার দ্বারা হবে না, তবুও ফাও এসব বলে লাভ আছে? ছাড়ুন। মিসেস চৌধুরী, আপনি যদি আমাকে কিস না করে আমার চোখের দিকে এক দৃষ্টিতে পলকহীনভাবে পাঁচ মিনিট তাকিয়ে থাকতে পারেন, তবে আপনাকে ছেড়ে দিব, আর কোনো দিন আপনাকে ধরব না। আর যদি কিস করেন তাহলে আপনি প্রতিদিন আমাকে সকালে মর্নিং কিস দিবেন, রাজি? ওকে, রাজি। ওকে। আলো আর কিছু না বলে ভোরের চোখের দিকে তাকালো। ভোর আলো চোখের দিকে তাকিয়ে রইল। 3 মিনিট অতিক্রম না হতেই আলো আস্তে আস্তে ভোরের টোটে থেকে ঝুঁকে যাচ্ছে। কি করছে আলো তাও জানে না। আলোর হুঁশকার নেই, যেন লোপ পেয়েছে। আলো একটা সময় ভোরের ঠোঁটজোড়া দখল করে ফেলে। ভোর আলোর ঠোঁটজোড়া নেশায় পড়ে যায়। 5 মিনিট পর আলোর হুঁশ ফেরে। আর আলোর সাথে সাথে ভোরের ঠোঁটজোড়া হাঁপাতে হাঁপাতে ব্যালকনিতে চলে যায়। আলোর বাবা মাকে বিদায় দিয়ে ওরা সকাল সকাল বেরিয়ে পড়ল। আজকে যে পার্টি আছে তারই অ্যারেঞ্জমেন্টে দেখাশোনা যে ভোরকেই করতে হবে। তাই দেরি না করে ভোর আলোকের মাথায় দোষ দিয়ে আলোর বাবা মার কাছে আলোকে নিয়ে বেরিয়ে পড়ল। ওরা বাড়ির গেট দিয়ে গাড়ি নিয়ে ঢুকছে, তখন আলো দেখলো অলরেডি ক্যাটারিংয়ের লোকজন তাদের কাজ শুরু করে দিয়েছে। ভোর গাড়ি থেকে নেমে ক্যাটারিংয়ের লোকেদের কাছে গিয়ে আর আলো বাসগৃহ ঢুকে সোজা উপরে বেডরুমে নিয়ে গিয়ে শুয়ে পড়ল। 5 মিনিট পর ভোর এসে বলল, কি ব্যাপার, তুমি শুয়ে পড়লে যে, বাইরে থেকে এসে ফ্রেশ হইছো, চলো ওঠো। উফ, আমি কি একটু শান্তিতে শুয়ে থাকতেও পারবো না এখন? শুয়ে থাকো, কিন্তু আগে ফ্রেশ হয়ে বলে আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল ভোর। তারপর আগে মুটে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল আর ভোর বের হয়ে গেল। দুপুরে আলো একা একা লাঞ্চ করতে নিল, তারপর বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু সাথে সাথে উঠে বসল এই ভেবে, উনি বলেছিল ওনার সিক্রেট রুমে সব, উনি বাসায় নাই, এখন আমাকে এই সিক্রেট রুমটা খুঁজতে হবে। তারপর আলো উঠে সারা বাড়ির সব রুমে গেল, কিন্তু সিক্রেট রুম খুঁজে পেল না। তাই হতাশ হয়ে নিজের রুমে ফিরে এলো। রুমে এসে দেখে ভোর বসা। ভোর আলোকে দেখে, কি খুঁজে পেলে না? আমার সিক্রেট রুম, আমাকে বললে আমি নিয়ে যেতাম, চলো তোমাকে নিয়ে যাই। বলে আলোর হাত ধরে ভোর আলোকে নিয়ে ছাদের সেই চিলেকোঠার ঘরটাতে নিয়ে গেল। তারপর আলোর সব থেকে বড় করে যে ছবিটা বাঁধানো ছিল সেই ছবিটা ঠোঁটের উপর ভোরের ঠোঁট ছোঁয়ালো। আর সাথে সাথে ছবিটার মাঝখানে পথ হলো একটা রুমে ঢোকার। ওটা দেখে আলো হাঁ করে তাকিয়ে রইল। তারপর আলোকে নিয়ে সেই রুমে ঢুকল। আলো তো পুরো থ হয়ে আছে, এত প্রযুক্তি ওই রুমের ভিতর দেখে। আলো একটা ছবির উপর লাল মার্ক দেখে বলল, কে উনি, ওনার উপর লাল মার্ক কেন? তোমার রিহাম? এটাই আমার রিহাম। কিন্তু এখন তুমি শুধু আমার, এসব রিহাম টিহাম বাদ। মিস্টার ভোর চৌধুরী, কতদিন কতদিন আপনি আমাকে এইভাবে আপনার নজরে রাখবেন? কতদিন? একদিন তো আমি আপনার নজর থেকে মুক্তি পাবই। ততদিন তোমাকে নজরে রাখবো যতদিন না ওই দুই চোখে আমার জন্য ভালোবাসা না দেখি। আগে যে ভালোবাসা দেখেছিলাম সেটা দেখব, তারপর তোমাকে আমার নজর বন্দি থেকে মুক্তি দিব। ভালো, আমি একজনকে বেসেছিলাম আর সেটা হলো রিহাম। আপনাকে আমি কোনো দিন ঘৃণা ছাড়া ভালোবাসবো না। বাসবে ভালো, আর সেটা পাগলের মতো বাসবে সুইটার্ট। এবার চলো, এই রুমে তোমাকে একা রাখা যাবে না, তোমাকে দিয়ে বিশ্বাস নাই, রিহামের 14 গোষ্ঠীর ঠিকানা বের করে ফেলবে। আর শোনো, তুমি কিন্তু চাইলেও এই রুমে ঢুকতে পারবে না, কারণ এটা লক, আমার ঠোঁটের প্রিন্ট। আমি যখন রিহামকে একবার দেখেছি তাহলে ওকে খুঁজেও বের করবো একদিন। বলে আলো চলে যাচ্ছিল, তখন ভোর আলোকে হাঁচকা টান দিয়ে ভোরের সাথে চেপে ধরে আলোর ঠোঁটজোড়া ডুবিয়ে দিল। আলো হাত পা চিড়েচিড়ি করতে লাগলো। ভোর সেদিকে নজর না দিয়ে ওর কাজই করছিল। 5 মিনিট পর ছেড়ে দিয়ে আলোর কোমর জড়িয়ে ধরে, তোমার ঠোঁট এত মিষ্টি কেন বলো তো? একজন ধর্ষকের কাছে এইসব শুনতে আমি চাই না। ভোর আলো চোখের পানি মুছিয়ে দিয়ে, দেখো আলো, আমি তোমাকে কত ভালোবাসি, দেখো আমার চোখের দিকে তাকিয়ে দেখো। না, ওনার চোখের দিকে তাকানো যাবে না, ওনার চোখে অদ্ভুত কিছু আছে যা আমায় টানে। না, ছাড়ুন।
আলো এক ঝটকানি দিয়ে ভোরের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল বেডরুমে। ভোর সিক্রেট রুম লক করে চলে গেল বাহিরে। সন্ধ্যায় দুজন মেয়ে এলো আলো রুম আলোকে পার্টির জন্য রেডি করার জন্য, কিন্তু আলো তাদের পাঠিয়ে দিল এই বলে যে ও রেডি হবে না। তারা বারবার বলার পরেও আলো রেডি হলো না। ভোরের কানে কথাটা পৌঁছে গেল। ভোর রুমে এসে দেখে শাড়ি গহনা সব বেডের উপর রাখা, আর আলো চুপচাপ বেডের মধ্যে বসে আছে। তুমি রেডি হচ্ছ না কেন? আমি রেডি হব না, আমি একা থাকতে চাই, প্লিজ। তুমি কি আমার মান সম্মান ডুবাতে চাও? আপনাকে নিয়েই আমার কোনো ইন্টারেস্ট নাই, আর তো আপনার মান সম্মান। ভোর রাগে লুকে তাকিয়ে দরজাটা লক করে আলোকে বেড থেকে এক টেনে নামিয়ে, সরি তুই সোজা পথের মেয়ে না বলে আলোকে জোরপূর্বক নিজের হাত দিয়ে ভোর চেঞ্জ করে দিয়ে শাড়ি পরাচ্ছে। আর আলো হেঁচকি দিয়ে কাঁদছে আর বলছে, একটা চরিত্রহীন ধর্ষক অত্যাচারী অসভ্য অভদ্র অশ্লীল মানুষ। হ্যাঁ আমি অনেক খারাপ, একদম চুপ, আর একটা কথাও শুনতে চাই না। এরপরও যদি সাউন্ড আসে কানে তবে একটা ঠাটিয়া চট দিব, মাইন্ড ইট। আলো ভোরের কথা শুনে চুপ হয়ে যায় ভয়ে। ভোর আলোকে শাড়ি পরিয়ে নিজে হাতে হালকা অর্নামেন্টস দিয়ে সাজালো। তারপর ভোর নিজেও রেডি হয়ে আলোকে সাথে নিয়ে নিচে চলে গেল। এক এক করে মেহমানরা আসছে আর সবাই ভোর আলোকে শুভেচ্ছা দিল। এর মতো ভোরের ফোনটা বেজে উঠল। ভোর এক পাশে গিয়ে ফোনে কথা বলে এসে আলোকে বলল, আলো বাবা মা আসতে পারবে না। কেন? বাবার নাকি প্রেশারটা বেড়েছে, শরীর খারাপ লাগছে, তাই আসতে পারবে না। কি বাবা অসুস্থ? টেনশন করো না, মা বলল বাবা নাকি এখন একটু সুস্থ, ডক্টর এসে দেখে গেছে। প্রাটি ভাই শেষের দিকে মেহমানটা সবাই চলে যাচ্ছে। ভোর সবাই বিদায় জানাচ্ছে। আলো খেয়াল করলো ভোর এখন ব্যস্ত, তাই আলো মেহমানদের এগিয়ে দেবার ভান করে মেন গেট থেকে বেরিয়ে গেল ভোরের চোখের আড়ালে। আলো মেন গেট থেকে বেরিয়ে ডান পাশে রাস্তার দিকে দৌড় দেবে, ঠিক তখনই কেউ আলোকে ধরে ফেলে। আলো পিছনে তাকিয়ে দেখে ভোর, আর ভোর লাল চোখ দুটো নিয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলো সবে তোয়াক্কা না করে ভোরের থেকে নিচের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করল। ভোর আলোকে টানতে টানতে নিয়ে গেল, একদম নিয়ে বেডরুমে ফেলে দিয়ে ভোরের কোমরের বেল্ট খুলে ভোর চাবুকের মতো করে হাতে পেঁচাতে পেঁচাতে আলোর সামনে যে রক্তবর্ণ চোখ নিয়ে। আলো তা দেখে ভয় পেয়ে যায়, তবু আলো বুকে সাহস নিয়ে বলল, আমাকে মারবেন? ভোর আলোর কথা শুনে হাতে দেখা বেল দিয়ে নিজের শরীর আঘাত করতে শুরু করলো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। আলো ভোরের এমন বিহেব দেখে চমকে যায়। তাড়াতাড়ি করে আলো উঠে ভোরের হাত ধরে উচ্চস্বরে বলল, কি হচ্ছেটা কি সব, আপনি পাগল হয়েছেন? ছাড়ো আমার হাত, তোমাকে তো আঘাত করতে পারবো না, তাই নিজেকে আঘাত করছি, সরে যাও এখান থেকে। আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ভোর। আলো সবার সাথে উঠে ভোরের হাত ধরে, নিজেকে আঘাত করতে হলে অন্য কোথাও গিয়ে করুন, আমার সামনে করবেন না এসব। ভোর রুম থেকে বের হয় তখন ড্রেসিং টেবিলের উপর কাঁচের ফুলদানি চোখে পড়তে ফুলদানিটা নিয়ে বের হলো। আলো চোখ এড়াল না ব্যাপারটা, সাথে সাথে আলো ভোরের পিছন দৌড়ে দিয়ে ফুলদানিটা কেড়ে নিয়ে। ভোর রুম থেকে বের হয় তখন ড্রেসিং টেবিলের উপর কাঁচের ফুলদানি চোখে পড়তে ফুলদানিটা নিয়ে বের হলো। আলো চোখ এড়াল না ব্যাপারটা, সাথে সাথে আলো ভোরের পিছন দৌড়ে দিয়ে ফুলদানিটা কেড়ে নিয়ে। কি করবেন এটা দিয়ে? ওটা দাও, তুমি রুমে যাও। কি করবেন সেটা বলুন আগে। নিজেকে শেষ করে দিব, তুমি মুক্ত হয়ে যাবে, দাও ওটা। আলোর সাথে সাথে ফুলদানিটা দেওয়ালে বাড়ি দিয়ে ভেঙে হাত থেকে ফুলদানিটা ভাঙা অংশ নিয়ে, নিন ভেঙে দিলাম, নিজেকে শেষ করে দিন। ভোরের রাতে ফুলদানি ভাঙা অংশ দিয়ে আলো ভোরকে ক্রস করে রুমে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই আলো আহ বলে একটা শব্দ করল। ভোর সাথে সাথে পিছন করে দেখে আলো পা জাগিয়ে দেখার চেষ্টা করছে। আলোর পায়ে কাঁচের টুকরো পিঠে গেছে। ভোর তাড়াতাড়ি হাতের ভাঙা ফুলদানি অংশ ফেলে আলোকে কোলে তুলে রুমে নিয়ে আসলো, এসে বসালো। রক্ত থেকে কান্না পেল
আলোর কিন্তু চোখ মুখ গুছে হাত দিয়ে শোভা শক্ত করে আঁকড়ে ধরল। বোর দৌড়ে বাইরে উচ্চস্বরে বলল, সার্জেন্ট ফার্স্ট এইড বক্স দিয়ে যাও আর এই জায়গাটা পরিষ্কার করো, বলে আবার দৌড়ে আলোর কাছে এলো। ভোর আলোর পাথরের কাছে টুকরোটা বের করার চেষ্টা করছিল, তখন সার্ভেন্ট এসে ফার্স্ট এইড বক্সটা দিয়ে দিল। ভোর কাঁপা কাঁপা হাতে আলোর পায়ের কাছে টুকরোটা যখন তুলে ফেলল, আলোর চোখ দিয়ে তখন পানি ভিড় হয়ে গেল ব্যথায়। ভোর তাড়াতাড়ি পা পরিষ্কার করে আলোর পা ব্যান্ডেজ করে দিল। আলো অবাক হয়ে সবটা তাকিয়ে দেখছিল। তারপর ভোর উঠে যাচ্ছিল, তখন আলো ভোরের ঘাড়ে হাত দিয়ে ভোরকে বসিয়ে দিয়ে, ব্লেজারটা খুলুন তো। কেন? খুলতে বলেছি খুলুন। ভোর ব্লেজারটা খুলল। ঘুরে বসুন, আপনার পিঠ দেখব। ভোর ঘুরে বসল। আলো ভোরের পিঠ দেখে সাথে সাথেই বলল, ইস, কি হয়েছে? শার্টটা খুলুন। ভোর শার্টটা খুলে সামনে নিয়ে দেখে, শার্টে রক্ত। আপনি মানুষ, নিজের শরীরে এতটাই জোরে আঘাত করেছেন যে ব্লেজারের উপর থেকে আপনার পিঠে রক্তাক্ত হয়েছে। তুমি খুশি তো? ফার্স্ট এইড বক্সটা দিন। কেন? আমি চেয়েছি তাই। ভোর বক্সটা দিল। আলো তুলাতে সেবলন নিয়ে ভোরের পিঠের কাটা জায়গায় ছোঁয়াতেই, আহ, চলছে। জ্বলুক, চুপ একদম। তোমাকে বউ বউ লাগছে। আলবার কোনো কথা না বলে সেপলেন দিচ্ছে আর ভোর আহ উহ বলে ব্যথায় কাতারাচ্ছে। হালো মনে মনে বলল, ইস, সাদা ধবধবে পিঠ কি হলো আমার জন্য। আমি তো চাইনি উনি এমন কিছু করুক, নিজেকে বড্ড অপরাধী লাগছে। আলো ফার্স্ট এড বক্সটা ভোরের দিকে বাড়িয়ে দিয়ে, যান ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন। তুমিও চলো। কোথায় ফ্রেশ হতে? তুমি আগে ফ্রেশ হও, তারপর আমি। ভোর আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে নামিয়ে দিল। আলো ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। ভোর আবার কোলে নিয়ে বেডে বসিয়ে দিল। তারপর ভোর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো, এসে অন্য পাশে বসল। আই এম সরি। কেন? আমার জন্যই আজ এমনটা হলো। তাহলে একটু ভাবো, তুমি চলে গেলে আমি নিজেকে শেষ করেই ফেলবো। ঘুমাবো। এড়িয়ে গেলে? ওকে। আলো শুয়ে পড়ল। ভোর আলোর ব্যান্ডেজ করা পায়ের নিচে একটা বালিশ দিয়ে দিল। তারপর ভোর শুয়ে পড়ল, কিন্তু সাথে সাথে আহ করে উঠে বসল। ভোরের মনে ছিল না ওর পিঠ যে ক্ষত বিক্ষত। আলো ভোরের আহ শুনে উঠে বসল। উফ, ব্যথা করছে? না, এখানে যে ব্যথা আছে সে ব্যথা এই ব্যথার কাছে কিছুই না। ঘুমাও। আলো শুয়ে পড়ল। ভোর ভুট হয়ে শুয়ে পড়ল, কিন্তু শুয়ে আরাম পাচ্ছে না, নাড়াচাড়া করেই যাচ্ছে। আলো চোখ মেলে তাকিয়ে টেবিল লাইটের আলোতে দেখছে ভোরে শুতে অনেক কষ্ট হচ্ছে। ইস, লোকটার কত কষ্ট হচ্ছে ঘুমাতে, আমার জন্যই তো হয়েছে এসব। আলো এসব থেকে ভোরের প্রতি একটু নরম অনুভূতি ফিল করল, তাই এমন নাড়াচাড়া না করে এদিকে আসুন। এ কি, তুমি ঘুমাওনি? না, আপনার নাড়াচাড়াতে ঘুমাতে পারছি না। ও কেয়ার করবো না, ঘুমাও। এদিকে আমার কাছে আসুন। কেন? আসুন তো। ভোর আলোর কাছে গেল। আমার বুকে মাথা দিয়ে ঘুমান। তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে? আমাকে আপনি অলরেডি ধর্ষণ করেছেন শারীরিকভাবে, আর চোখ দিয়ে আমার শাড়ি পরানোর সময়, আর এসব তো আমার জন্যই হয়েছে। আসুন। ভোর কিছু না বলে আলোর বুকের উপর মাথা দিয়ে আলোকে হালকাভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আলো একরাশ দীর্ঘশ্বাস নিয়ে চোখ বন্ধ করল। আলো চোখ বন্ধ করে এক মিনিটও থাকেনি, তার আগে ফিল করল আলো ঠোঁটকেও দখল করেছে। চোখ খুলে দেখে ভোর। আলো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই জন্যই আপনাকে আমি ঘৃণা করি।
তোমার শরীরে ইসমাইল মাতাল করে দিল, তাই ঠোঁটটা একটু ছুঁয়ে দিলাম, গুড নাইট বলে আলোর বুকে মাথা দিয়ে আষ্টে পিষে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আলো অনেক কিছু চিন্তা করে নিজের চোখের পানির বিসর্জন দিয়ে ঘুমিয়ে পড়ল। আলোর সকালে ঘুম গেল, চোখ খুলে দেখে ভোর ওর বুকের উপর ঘুমিয়ে আছে। আলো আস্তে করে ভোরের মাথাটা ধরে ওর পাশে শুয়েতে উঠে চলে যাচ্ছিল, কিন্তু চোখ দুটো আটকে গেল ভোরের পিঠের উপর। আলো পিঠটা দেখে আঁতকে উঠল বলে, তারপর ভোরের পিঠে আলতো করে হাতটা রাখল। আলো পিঠে হাত বোলাতে বোলাতে ভোরের ঘুমটা ভেঙে গেল। উঠে নড়ে চড়ে উঠায় আলো পিঠ থেকে হাতটা সরিয়ে নিল, ভোর উঠে বসল। গুড মর্নিং। মর্নিং। ফ্রেশ হওনি? ও, তোমার তো পায়ে ব্যথা ভুলেই গিয়েছিলাম। ওকে চলো দিয়ে আসি ওয়াশরুমে। ভোর উঠে আলোকে করে নিল। আলো ভোরের ঘাড়ে দু হাত দিয়ে জড়িয়ে ধরল যেন না পড়ে যায়, কিন্তু আলোটা এক হাত বাঁধন চারা হয়ে ভোরের পিঠে পড়ল। আহ, ইস, আপনার লেগেছে খুব না? সরি সরি, আমি ইচ্ছে করে হাত রাখিনি, সরি। এরপর আলো ফ্রেশ হয়ে বের হল, আর ভোর আলোকে কোলে তুলে নিয়ে সোফার মধ্যে বসিয়ে দিল। তারপর ভোর ফ্রেশ হয়ে এলো, ভোর সার পড়বে সেটা আলো দেখে। আপনি কোথাও যাবেন? অফিসে। আজ অফিসে যেতে হবে না। কেন? না মানে আপনার পিঠে জখম তো, তাই শার্ট পরে থাকতে কষ্ট হবে আপনার। আজ সূর্য কোথা থেকে উঠল? বরাবরের মতো পূর্ব দিক থেকে। কেন? না মানে তুমি যে কিনা আমাকে ঘৃণা করো সে আমাকে নিয়ে ভাবছো, কেয়ার করছো তাই? হোক না, সব মিথ্যা ছিল, কিন্তু আপনার ভালোবাসাটা মিথ্যা না, তা গতকাল রাতেই প্রমাণ পেলাম, তাই ভাবছি আপনাকে মেনে নেবার চেষ্টা করব। আর রিহামের কি হবে? রিহাম অদেখা, তাই অদেখাই থাক। কপালে আপনি ছিলেন, তাই বিয়েটা আপনার সাথেই হলো। ভোর দৌড়ে এসে আলোর পাশে বসলো, আলোর কপালে কালে গলায় হাত দিয়ে, এই তোমার জ্বরটর হয়নি তো? আবল তাবল বকছো যে, পাগল হলে নাকি? হ্যাঁ পাগল হয়েছি, এই ফার্স্ট এড বক্সটা, ওটা আগে নিয়ে আসুন। ভোর বক্স এনে আবার পাশে বসলো। দেখি ঘুরে বসুন, আপনার পিঠে স্যাভলন ক্রিম লাগিয়ে দেই। না না, ওটাই প্রচুর চলে, আমি দিব না। ঘুরে বসুন বলছি। ভোর ঘুরে বসলো, আলো ক্রিম লাগিয়ে দিচ্ছে আর ভোর উহ আহ করছে। আলোর ক্রিম লাগানো শেষে ভোর আলোর পায়ে ব্যান্ডেজ করে ক্রিমটা আলোর পায়ে লাগিয়ে দিল, আর ব্যান্ডেজ করল না। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে রুমে চলে গেল। ভোর আলোকে খাই দিল আর নিজেও খাচ্ছে। আলো বেডে বসে বসে মোবাইল দেখছে, আর ভোর অফিসের কাজ করছে সোফায় বসে। আলো ফোন দেখছে আর বাঁকা চোখে ভোরকে দেখছে। বাঁকা চোখে দেখছো কেন, কিছু বলবে? কই না তো। ভোর এবার উঠে আলোর কাছে এসে, বলছিলাম দেখো তো আমার বুকটা কেমন। সরুন তো, টাওয়াল দিন বুকে, নির্লজ্জ। কিছু একটা আছে বুকে, খুঁজে দেখো পাবে। আলো এবার লজ্জা মাখা চোখে ভোরের বুকে খুঁজতে লাগলো কি আছে তা দেখার জন্য। দেখতে দেখতে একটা জায়গায় চোখ আটকে গেল। আলো ভালোভাবে বোঝার জন্য বলল, আর একটু কাছে আসুন তো। ভোর কাছে এলো, তারপর আলো ভালোভাবে দেখে, আপনি এটা কেন করলেন, কবে করলেন? অনেক আগে, তোমার সাথে দেখা হবার আগে। আপনি কি পাগল? তোমার জন্য একটু পাগলামি করলাম। ও, তাহলে এত ছোট হালকা করে বুকে আমার নাম লিখেছেন কেন? যে খুঁজে পেতে কষ্ট হয় বড় করে লিখতে পারলেন না? এখন লিখব। থুর, সরুন তো, ঘুম পাচ্ছে। ভোর আলোর হাতটা ধরে টেনে বুকের মধ্যে নিল, যেখানে আলোর নামটা লেখা। তারপর, এই বুকে হাত রেখে বলো তো একটা সত্যি কথা। কি?
তুমি কি সত্যি আমাকে মেনে নেবার চেষ্টা করবে? আলো কিছুক্ষণ ভেবে বলল, হুম। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। না। কেন? আপনার চোখ দুটো মায়ার সাগর, ওখানে তাকালে নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব না। সেদিনের মতো কিছু হোক চাই না। ও ওকে। হুম, বাবাকে কল করেছিলেন? ও শিট, ভুলে গেছিলাম, দাঁড়াও দিচ্ছি। আমি দিয়েছিলাম, বাবা সুস্থ আছে। হুম। আমি একটু শুবো। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি বাকি কাজগুলো করে নিই অফিসের। আচ্ছা। ভোর কাজে মন দিল, আর আলো শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোর হঠাৎ করে আলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে আবার কাজে মনোযোগ দিল। দুপুর দুটো, ঘড়িতে আলোর ঘুম ভাঙল। আলো উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখে ভোর নেই, ঘড়িতে তাকিয়ে দেখে দুপুর দুটো। বেড থেকে নেমে পা ফেলার চেষ্টা করছে, এর মধ্যে বাথরুমে দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকাল। তাকিয়ে দেখে ভোর শাওয়ার নিয়ে বের হয়েছে, শুধু একটা টাওয়াল পরে, হাত দিয়ে চুল ধারতে ঝাড়তে। আলো চোখ নামিয়ে নেয়, ভোর আলোর কাছে এসে, তুমি বেড থেকে নামছো কেন? পায়ে ব্যথা পাবে তো। হাঁটার অভ্যাস করতে হবে, তা না হলে ব্যথা কমবে না। আর দুইটা বেজে গেছে, গোসল করব। ওকে চলো, তোমাকে দিয়ে আসি ওয়াশরুমে। আগে আপনি চেঞ্জ করুন, তারপর হাতটা ধরুন, তাতেই হবে। কেন আমাকে চেঞ্জ করতে হবে কেন? এভাবে টাওয়াল পরে থাকবেন নাকি শুধু? এভাবেই থাকবো, বউয়ের সামনেই তো, আসো। আলো চুপ হয়ে গেল, ভোর আলোর হাতটা ধরল। আলো ভোরের হাত ধরে উঠে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে ওয়াশরুমে গেল হেঁটে। আলো এখন পুরোপুরিভাবে সুস্থ, ভোরের পিঠের যমসটা সেরে গেছে, কিন্তু দাগ এখনও রয়ে গেছে। ভোর অফিসে যাচ্ছে রেডি হয়ে, আর আলো এখনও ঘুমিয়ে আছে। আলো ঘুমিয়ে আছে তাই ভোর আলোর ব্রাশে পেস্ট লাগিয়ে টেবিল ল্যাম্পে টেবিলটার উপর রাখল, এক মুখ কফি রাখল, আর এক পাশে নাস্তা প্লেট রেখে অফিসে চলে গেল। আলোর ঘুম ভাঙল, উঠে বসে পাশে তাকিয়ে দেখে কফির মগের সাথে হেলানে একটা ছোট্ট কাগজে লেখা, গুড মর্নিং বউ। আলো এইসব দেখে হাত দিয়ে এক ধাক্কাতে টেবিল ল্যাম্পটা ফেলে দিল, আর সব পড়ে গেল। তারপর উঠে রুমের সব কিছু এক এক করে ছুঁড়ে মেঝেতে মারল। সার্ভেন্টটা এসে এই অবস্থা থেকে ভোরকে কল দিল। ভোর সার্ভেন্টের কল পেয়ে গাড়ি ঘুরিয়ে বাড়িতে চলে এলো, এসে রুমে দৌড় দিল। আলো এখন একটা ফুলের টব নিয়ে ছুঁড়ে মারার জন্য, কিন্তু ভোর গিয়ে আলোকে ধরে। কি হয়েছে আলো, এসব ছুঁড়ছ কেন? আপনার সমস্যা? আমি সব ভাঙব, আপনার সমস্যা? এতটা কিসের জন্য? চুপ একদম। ও ও ওকে, নাও এটাও ভাঙো, সব ভেঙে ফেলো। ভোর আলোর দিকে আর একটা ফুলের টপ দিয়ে পড়ল, তারপর চুপটি করে বসে পড়ল বেডে। আলো এক এক করে সবগুলো ভাঙল, তারপর বেটে ধুম করে বসল। না আর কিছু চাই নাই, সব ভাঙা কমপ্লিট। এবার বলো, এগুলো ভাঙলে কেন? আপনি আমার সাথে একদম কথা বলবেন না, এসব আপনার জন্য করেছি। আমি কি করলাম? ওইগুলো কে রাখছে? নিচে ফেলানো ব্রাশ, কফি, নাস্তা দেখিয়ে। আমি কেন? আপনার ব্রাশ করা, কফি খাওয়া, নাস্তা করা, এগুলো কমপ্লিট করেই তো অফিসের জন্য বের হয়েছিলেন। হ্যাঁ কেন? এবার উঠে ভোরের কলা চেপে ধরে, আমি মরে গেছিলাম, আমাকে ওঠানো যেত না? আমি সারা দিনই বাড়িতে একা একা বন্দি থাকি, আপনার সাথে না হয় কফিটা খেতাম, নাস্তা করতাম, এইটুকু সময় তো পেতাম গল্প করার জন্য, আর আপনি আমাকে না ডেকে ঢং করে এসব পাশে রেখে চলে গেছেন। আমার জন্য একটুও মায়া হয় না? আমিও তো একটা মানুষ নাকি, এই বাড়ি থেকে তো বের হতে দিবেন না, কত সময় একা একা থাকা যায় বলুন, বলুন আমাকে। ভোর আলোর এমন রূপ দেখে অবাক হলো। আলো কোমরে হাত দিয়ে নিচের আরো কাছে নিয়ে, তারপর দু হাত দিয়ে আলোর মাথাটা ধরে আলোর কপালের সাথে কপাল ঠেকিয়ে,
সরি সরি বউ, আমার বুঝিনি বউ, সরি। আলো এবার কেঁদে দিল, ভোর আলো চোখের পানি মুছে। সরি, ক্ষমা করে দাও এবারের মতো, প্লিজ। ভোর আলোকে বুকের সাথে জড়িয়ে নিল। আলো একটু পর ভোরের থেকে নিচেকে ছাড়িয়ে নিয়ে পাশে বসল। ভোর আলোকে বুকের সাথে জড়িয়ে নিল। আলো একটু পর ভোরের থেকে নিচেকে ছাড়িয়ে নিয়ে পাশে বসল। এবার এগুলোর কি হবে? আপনি সব পরিষ্কার করবেন। তুমি এসব করছো, তুমি পরিষ্কার করবে। পাগলি, সার্ভেন্টরা করে দিবে, তুমি চলো। কোথায়? আমার সাথে অফিসে যাবে, বাসায় একা একা থাকতে হবে না। আমি অফিসে গিয়ে কি করব? কিছু না, আমার সাথে সাথে থাকবে। না, অফিসে কত মানুষ থাকবে। তো কি হয়েছে, তুমি আমার বউ, ওকে? চলো চলো, রেডি হও। ভোরে চোরাচুরিতে আলো রেডি হয়ে ভোরের সাথে অফিসে গেল। অফিসে ঢোকার পর সবাই আলো আর ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর সবার দিকে তাকিয়ে থাকা দেখে আলোর ঘাড়ে হাত দিয়ে, সবার মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, উনি কে? উনি আপনাদের এমডির ওয়াইফ, মানে আমার একমাত্র বউ, অনলি ওয়ান, উনি আলো চৌধুরী। এবার সবাই কাজে মন দিন। বলে ভোর আলোকে নিয়ে কেবিনের দিকে যাচ্ছিল, তখন একজন মেয়েস্টাফ আরেকজন মেয়েস্টাফকে বলল, দেখলে শেষে একটা কালি ড্রাম বিয়ে করলো, অথচ আমি কত খুললাম পাত্তাও দিল না, কি পেয়েছে ওর মাঝে? এটা ভোরের কানে চলে গেল। ভোর পিছনে ঘুরে, মিস্টিয়া, ওর মাঝে যা আছে আপনার মাঝে তার বিন্দু পরিমাণও নাই, ওর মাঝে আপনার মতো বেহায়া পড়া নাই, ওকে? ওকে স্যার, সরি। ভোর আর কথা না বাড়িয়ে আলোকে নিয়ে কেবিনে চলে গেল। আলোকে টেনে ভোরের চেয়ারটাতে বসিয়ে দিল। আমাকে এখানে বসালেন কেন? এটা তো আপনার চেয়ার। তো কি হয়েছে? না, আপনিই বসুন, আমি বরং ওই চেয়ারটাতে বসছি। আলো উঠে সামনের চেয়ারে বসল। ভোরও চেয়ারটাতে বসে, তো এখন কি একা একা লাগছে? বাসাতেই ভালো ছিলাম, এখানে আমাকে নিয়ে আসায় আপনার কত কিছু শুনতে হলো। কে কি বলল তাতে আমার কোনো যায় আসে না, তুমি এসব নিয়ে মন খারাপ করবে না, তোমার একটাই কাজ। কি? আমাকে ভালোবাসবে শুধু, পারবে না? তাহলে এদিকে আসো, একটা ভালোবাসা দাও ঠোঁটে। থুর, চুপ করুন, এটা অফিস। আচ্ছা, আমাকে কোনো কাজ দিন, লেখালেখি বা হিসেবের, আমি বসে বসে করি। ওকে, দাঁড়াও, তুমি আঁকা আঁকি পারো? একটু একটু। তাহলে এই প্রজেক্টের ছবিগুলো এর থেকে একটু ভালো করে এঁকে দাও। আচ্ছা, চেষ্টা করছি, আমি ওই সোফাতে বসে আঁকি। আচ্ছা। আলো গিয়ে সোফাতে বসে মন দিয়ে আঁকা আঁকির কাজ করতে লাগলো। ভোর অফিসের কাজ করতে লাগলো। মাঝে মাঝে স্টাফরা আসছে কেউ কেউ, কিন্তু আলোর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ওর মন দিয়ে আঁকছে। প্রায় দু ঘন্টা পার হয়ে গেল, তারপর আলোর মন খুলল আর সাথে সাথে বলে উঠল, এটা কি হেঁকেছি? ভোর আলোর কথা শুনে আলোর কাছে গিয়ে পেপারটা হাতে নিয়ে, ওয়াও, আমি এটা কখন আঁকলাম? এখনই, তুমি এত সুন্দর করে আমাকে আঁকলে কি করে? আমি তো মনে মনে অন্য কিছু ভাবছিলাম, কিন্তু ওনাকে কখন এঁকে ফেললাম। ও শিট! কি হলো, কি ভাবছ? না, তেমন কিছু না। ইস, আপনার প্রজেক্টের ছবি আঁকতে গিয়ে কখন যে আপনাকে এঁকে ফেলেছি আমি জানি না, সরি। কিসের সরি? এটা আমি বাঁধিয়ে রাখবো আমাদের রুমে, আমার বউ আমাকে এঁকেছে। আসলেই তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসা না থাকলে এত সুন্দর ছবি আঁকা যায় না। আই লাভ ইউ বউ। ভোর ধুম করে সোফাতে আলোর কোলে মাথা রেখে শুয়ে, এনার্জি পাচ্ছি না কাজ করার, একটু পাওয়ার দাও তো। মানে? মানে হলো একটা চুমু দাও। আপনিও না, সরুন, উঠুন। দিবে না?
এটা অফিস, উফ সরুন। ওকে বলেই আলোর কোমরে হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরে আলোর কামিজটা সরিয়ে পেটের উপর মুখ গুঁজে দেয়। আলোর সাথে সাথে কেঁপে ওঠে। কি কি করছেন এসব? বউকে আদর করছি। আবার একটা চুমু খেয়ে পেটে এবার আলো উঠে দাঁড়ালো। কতবার বললাম এটা অফিস, আপনার বেডরুম না। ওকে ওকে, আর রাখতে হবে না, যাও বাসায় গিয়েই করব। ভোর আবার কাজ করতে শুরু করলো। আর আলো এটা ওটা দেখতে লাগলো ভোরের কেবিনের। অফিস আওয়ার শেষে ভোর আর আলো বাসায় ফিরছিল। আলো গাড়ির ভিতর থেকে দেখলো ছোট বড় অনেক ধরনের লাইটিং বেলুন দিয়ে একটা লোক দাঁড়িয়ে বেলুনগুলো বিক্রি করছে। আলোর সাথে সাথে ভোরকে বলল গাড়ি থামাতে। আলোর কথাই ভোর গাড়ি থামালো। আলো গাড়ির দরজা খুলে এক দৌড়ে বেলুনওয়ালার কাছে গেল। ভোর গাড়ির সাথে হেলান দিয়ে আলোর কাণ্ড দেখার জন্য দাঁড়ালো আলো কি করবে। আলো সব বেলুনগুলো হাতে নিয়ে ভোরের দিকে তাকালো। ভোর আলোর দিকে তাকিয়ে চোখ দিয়ে সম্মতি দিল নেবার জন্য। আলো খুশিতে আত্মহারা হয়ে বেলুনগুলো নিয়ে আশেপাশে সব বাচ্চাদের ডেকে সবাইকে এক একটা বেলুন দিল। আর ভোর দূর থেকে বেলুনওয়ালাকে ডেকে দামটা দিয়ে দিল বেলুনের। আলো সবাইকে বেলুন দিয়ে ভোরের কাছে এলো। চলুন। আচ্ছা মিসেস ভোর চৌধুরী, বেলুনে পেট ভরে করো। মানে? এই যে আপনি ওদের বেলুনগুলো দিয়ে এলেন তাতে ওরা খুশি হয়েছে ঠিকই, কিন্তু ওদের পেট কি এতে ভরবে? তাই চলুন ওদের খাইয়ে আসা যাক। ও হুম, তাই তো, চলুন। ভোর আর আলো ওদের কাছে যেতেই সব বাচ্চারা দৌড়ে এসে ভোরকে জড়িয়ে ধরল আর বলতে শুরু করলো। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। বন্ধু, তুমি অনেকদিন পরে এসেছো, এতদিন কোথায় ছিলে? একটু কাজে ব্যস্ত ছিলাম। তা তোরা সবাই কেমন আছিস? ভালো, তুমি? এই তো ভালো। তা তোরা ঠিক মতো স্কুলে যাস তো, নাকি আবার ওরা তোদের দিয়ে কাজ করায়? না না, ওরা আমাদের কিছু বলে না। এখন আমরা লেখাপড়া করি, ঠিক মতো স্কুলে যাই, ঠিক মতো খেতে দেয়, ওরা ভালো হয়ে গেছে বন্ধু। ওকে তাহলে চল ওদিকে গিয়ে কিছু খেয়ে নেই সবাই। হ্যাঁ চলো বন্ধু। বন্ধু, এই আপামনে অনেক ভালো, আমাদের বেলুন কিনে দিছে। আপামনে তোমার কি হয় বন্ধু? আপামনি তোদের বন্ধুর কলিজা হয়। ও, তার মানে বউ? তুই বেশ পেকেছিস, চলো খাবো সবাই। আলো চলো। সবাই হাসতে হাসতে গেল পাশের একটা খাবার হোটেলে। খাবার অর্ডার দিয়ে সবার জন্য ভোরে আলোর পাশে বসলো। খাবার এলে আলো সব বাচ্চাদেরকে এক এক করে একবার খাইয়ে দিল। ভোরও হাঁ করল, আলোর হাটটা থেমে গেল। খাইয়ে দিবে না? ওদের মতো আমিও এতিম, আমারও বাবা মা নাই। আলো কিছু না বলে ভোরকে সম্পূর্ণ খাবারটা খাইয়ে দিল। হোটেলে বসে থাকা অন্যরা থেকে সবাই হেসে দিল। আলো খেলো না হোটেলে। সবার খাওয়া শেষে ভোর বিল পে করে বাচ্চাদের বিদায় দিয়ে আলোকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। গাড়িতে উঠল। আলো বাইরে তাকিয়েছিল নিশ্চুপ হয়ে। হঠাৎ গাড়িটা ব্রেক করল। ভোর আর আলো ওর ভাবনার জগৎ থেকে বের হয়ে ভোরের দিকে তাকিয়ে, কি হলো? বসো তো, আমি দেখছি কে গাড়ি চালাচ্ছে, যে গাড়ির সামনে গাড়ি নিয়ে এলো। ভোর গাড়ি থেকে নেমে দেখতে পেল আর আলোর সামনে তাকিয়ে দেখে অন্য একটা গাড়ি ওদের গাড়ির সামনে ব্রেক করে। আলো গাড়িটা ভালো করে তাকিয়ে দেখে গাড়ির মালিককে অনেকগুলো বকলো মনে মনে। আর ভোর সামনের গাড়ির লোকটাকে বের হতে বলল। লোকটা বের হওয়ার সাথে সাথেই ভোর জড়িয়ে ধরে একটু কথা বলে, গাড়িতে উঠে বসল। কে লোকটা? আপনি না বকে কুশল ব্যবহার করলেন। আরে সে আমার বন্ধু, তাই বকলে কেমন না? ও, তারপর ওরা প্রায় 30 মিনিট পর বাসে পৌঁছল। বাসায় পৌঁছে আলোটাকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। তারপর ভোর ফ্রেশ হয়ে নিচিকে আলোর জন্য খাবার নিয়ে এলো। আলো, আলো,
কি উটো খাবে? তুমি হোটেলে একটু খাওনি। না, ইচ্ছা করছে না। ভোর আলোকে টেনে উঠিয়ে বসিয়ে আলোর মুখে খাবার গুঁজে দিয়ে, না খেলে শরীর খারাপ করবে, চুপচাপ খেয়ে নাও। আলোর অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নিল। খেয়ে নিয়ে এখন তো ঘুমাতে পারি। আলো শুয়ে পড়ল। ভোর প্লেট নিচে রেখে দরজা লক করে আলোর পাশে শুয়ে আলোকে টেনে নিজের কাছে নিচ্ছিল। উফ, আবার কি? আমি তো ঘুমাচ্ছি নাকি? ঘুম হবে না এখন তো? এখন মিসেস ভোরকে মিস্টার ভোর আদর করবে। মিস্টার ভোরের খুব ইচ্ছা করছে মিসেস ভোরকে ভালোবাসতে। আলো এক হাত দিয়ে বিছানা চাদর মুঠো করে ধুল শক্ত করে, আমি ঘুমাবো। আলো চোখ বুঝে ফেলল। ভোর আলোকে একটান দিয়ে নিজের কাছে নিয়ে এসে আলোর পেটে এক হাত দিয়ে স্লাইড করতে করতে আলোর ঘাড়ে মুখ গুঁজে, আমি চাই না জোর করে তোমাকে পেতে, তাই জোরাজোরি করো না, ক্ষতি তোমারই। ভোরের নিঃশ্বাস আলোর ঘাড়ে পড়ায় আলোর তাল এলোমেলো হয়ে যাচ্ছিল। আমার ঘুম পাচ্ছে। এবার ভোর আলোর উপরে উঠে আলোর কপালে কপাল ঠেকিয়ে দিয়ে, ঘুম আমার আসছে না, ঘুম পাড়িয়ে দিবে এই মিষ্টি ঠোঁটের ছোঁয়া দিয়ে? আলো দু হাত দিয়ে পিছনে চাদর মুঠো করে চোখ বন্ধ করে নিল। আর ভয়ে নিঃশ্বাস ধপাস ধপাস করে উঠছে। ভোর আলোর ঠোঁটে হালকাভাবে ভালোবাসার স্পর্শ এঁকে আলোর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর আলো বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। আলো এবার চোখ বন্ধ করে ফেলল। তখনই, তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। একবার তোমার উপর অধিকার খাটিয়েছি জোরপূর্বক, তুমি কষ্ট পেয়েছো, তাই এই কষ্ট তোমাকে আর দিব না। যতদিন তুমি না মন থেকে আমাকে চাও, কিন্তু এই কাজটা করতে আমাকে কখনো বাধ্য করবে না, এমন কিছু করে তুমি, খুব ভালোবাসি আলো, খুব। আলো চুপটি করে শুনল। আর আলোকে পেঁচিয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় তিনটা ছুঁই ছুঁই। ভোরের ঘুম ভাঙল। পাশে হাত দিয়ে টের পেল আলো নেই। চোখ খুলে দেখে আলো পাশেও নেই। উঠে লাইট অন করল। না, বাথরুমেও নেই, ব্যালকনিতেও নেই। এরপর সারা বাড়ি খুঁজল কিন্তু আলোকে দেখতে পেল না। কি ভেবে ভোর দৌড়ে ছাদে গেল। সেখানে গিয়ে দেখে আলো ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। বউ স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আলোকে পিছন থেকে জড়িয়ে ধরল। আর আলো কেঁপে ওঠে। কে? আমি, আমি। ভয় পাবার দরকার নাই। ও, এত রাতে ছাদে কি? এমনি ঘুম আসছিল না, আপনি উঠলেন কখন? উঠে তোমাকে সারা বাড়ি খুঁজলাম কিন্তু পেলাম না। ভাবলাম আমাকে ছেড়ে হয়তো পালিয়ে গেছো, কিন্তু ছাদে এসে দেখি তুমি এখানে। এত ভয়? ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা সইতে পারবো না। এটা আপনি বোঝেন? ভালো, ওকে চলো রুমে, আর এখানে দাঁড়াতে হবে না। চলুন। ভোর আলোকে ধুম করে কোলে নিয়ে নিল। আহ, কোলে নিলেন কেন? আমার বউয়ের পায়ে ব্যথা যেন না করে সিঁড়ি থেকে নিচে নামতে, তাই। বুকের ব্যথার কি হবে? ভালোবেসে সব ব্যথা মুছে দিব। আলো আর কিছু বলল না। ভোর আলোকে নিয়ে রুমে গেল। তারপর বেডে আলোকে রেখে, তোমাকে আমি কখনো হাসতে দেখিনি খিলখিল করে, যে হাসিটা শুনেই আমি তোমার প্রেমে পড়েছিলাম, সেটাই দেখিনি এখনো সরাসরি। হয়তো আর দেখবেনও না। আমি তো এখনই দেখব। সম্ভব না। ওকে, দেখা যাক তবে। বলেই ভোর আলোকে সুড়সুড়ি দিতে শুরু করলো। আর আলো ভোরকে বাধা দিতেও পারল না। তার আগেই আলো হাসতে হাসতে কড়াকড়ি খাচ্ছে আর বলছে, প্লিজ প্লিজ এটা করবেন না, সরুন না প্লিজ। এই তো হাসছো, আমি তোমার খিলখিল হাসিটা দেখলাম। দেখেছেন তো, এবার তো সরুন, উফ আর হাসতে পারছি না। ভোর আলোকে পাঁচ মিনিট ধরে সুড়সুড়ি দিল। তারপর থেমে আলোকে একটা লং লিপ কিস করল।
আলোকে ঝাপটে ঘুমিয়ে পড়ল। আলো নিঃশ্বাস ছুটে ছুটে নিতে নিতে ঘুমিয়ে পড়ল একটা সময়। সকালে উঠে ভোর অফিসে চলে গেল। আজ ভোর আর আলো দুজন একসাথে নাস্তা করেছে। দুজনের ভিতর হালকা পাতলা কথাবার্তা আর ভোরের ভালোবাসা এদিকে অন্যদিকে আলো লজ্জামাখা মুখে একটু ভালোবাসা দিয়ে কেটে গেল একটি মাস। আজ ভোর অফিস শেষে বাসায় এলো। এসে দেখে আলোর মুখের উপর ওনাদের ড্রয়িং রুমে শোভাতে বসে শুয়ে আছে। ভোর গিয়ে আলোর পাশে বসল, গলার টাই খুলতে খুলতে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি এখানে এভাবে শুয়ে আছো, শরীর খারাপ? বলে আলোর মুখের উপর ওনার শরীর সাথে সাথে উঠে দাঁড়ালো। কি কি ব্যাপার সার্ভেন্ট, তুমি এখানে কেন, আলো কই, আলোর ড্রেস তোমার শরীরে কেন, সার্ভেন্ট সার্ভেন্ট? ভোর সার্ভেন্টকে ধাক্কা দিল, কিন্তু সার্ভেন্ট বেহুশ, কোনো কথা বলছে না। ভোর দৌড়ে উপরে বেডরুমে গেল, কিন্তু আলো নেই। এরপর এক এক করে পুরো বাড়ি ছাদ খুঁজল, কিন্তু আলো কোথাও নেই। অবশেষে উপায়ন্ত না পেয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে বসল। তারপর দেখল আলো সার্ভেন্টকে ওরা একটা ড্রেস দিল পড়ার জন্য হাসি মুখে। সার্ভেন্ট খুশি হয়ে নিয়ে ওটা পড়ল। যখন সার্ভেন্ট ড্রেস চেঞ্জ করতে, তখন আলো কিচেনে গিয়ে কফি বানালো। তারপর কফির মধ্যে পাউডার জাতীয় কিছু একটা মেশালো। সার্ভেন্ট আসার পর সার্ভেন্টকে জড়িয়ে ধরে হাসি মুখে কি কি যেন বলে কফি ট্রে হাতে ধরিয়ে দিল। সার্ভেন্ট বাড়ির ভিতরের দুজন গার্ডকে কফি দিল, তারপর অন্য দুজন সার্ভেন্টকেও দিল। এরপর আলো আর সার্ভেন্ট কফি নিয়ে ড্রয়িং রুমের কফিতে গেল। কফিকে সার্ভেন্ট মাথার অচেতন হয়ে পড়ে গেল শোভাতে। আলো সার্ভেন্টের পা দুটো উপরে উঠিয়ে সুন্দর করে জামা ঠিক করে দিয়ে মুখটা ওনাদের ঢেকে উপরের বেডরুমে নিয়ে চলে গেল। তারপর আলোর পার্স ব্যাগটা নিয়ে সার্ভেন্টের পরনের ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। বাইরের ফুটেজ চেক করে দেখল আলো সব গার্ডদের চোখের আড়াল থেকেই সহজে মেন গেট থেকে বের হয়ে চলে গেল। বড় সব দেখার সাথে সাথেই ল্যাপটপ ধরে এক ছাড়া দিয়ে দৌড়ে নিচে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল। ভোর আলোর বাড়ি চলে যায়, কিন্তু আলো সেখানে নেই। তন্ন তন্ন করে সারা শহরে ভোর আলোকে খুঁজতে লাগল। এদিকে আলো রিয়ামকে খুঁজে বের করে রিয়ামের বাড়ি গিয়ে রিয়ামের জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রিয়াম এসে, হু আর ইউ? আলো, আলো শাখওয়াত। রিহাম, রিহাম খান, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আলো। রিয়াম একটু ভেবে, রং নাম্বার? ও, আপনাকে তো ছবিতে দেখেছিলাম, আপনার বুরকার নেকাবটা খুলুন তো একটু। আলো নেকাব খুললো। আপনি এতদিন পর, তাও আবার আমার সামনে, কিভাবে, কি করে? সে অনেক কথা, আপনাকে খুঁজে পেতে আমার অনেক কিছু করতে হয়েছে। আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আমি পালিয়ে এসেছি তাই। পালিয়ে এসেছেন মানে? হ্যাঁ, মিথ্যাবাদী, ভোর চৌধুরীর কাছ থেকে আমি পালিয়ে এসেছি। ভোর? আপনি ভোরকে কি করেছিলেন আর ওর কাছ থেকে পালিয়ে এসেছেন মানে কি? আমি তার ওয়াইফ, যদিও বা আমি তাকে মন থেকে স্বামী হিসেবে মানি না। হোয়াট, আপনি ভোরের ওয়াইফ? কিভাবে, কি করে হলো এসব? আমার সাথে রিহাম সেজে মিস্টার ভোর চৌধুরী দিনের পর দিন কথা বলেছে এমতে ফোনে এবং কি সামনাসামনিও। তারপর বিয়ে হয় আমাদের। পাশের রাতে উনি বলে উনি রিহাম না, উনি ভোর চৌধুরী। কিন্তু প্রশ্ন হলো, আপনি জানতেন না এসব? না, কিছুই জানতাম না। আপনি ইমুতে যেদিন প্রথম ছবি দিলেন, তারপর ওকে দেখাই আপনার ছবি, ওর সাথে কথা বলে চলে আসি বাসায়। পরের দিন আমি আর মোবাইল ফোনটা খুঁজে পাই না আমার, আর আপনার নম্বরটাও আমার মনে ছিল না। এখন বুঝলাম ফোনটা বড়ই সরিয়ে দিয়েছে। ছি, উনি এত নিচু মনের মানুষ। রিহাম, আমি ওনার কাছ থেকে পালিয়ে এসেছি, উনি হয়তো এখন আমাকে খুঁজছে, আমাকে না পেলে হয়তো বাবা মায়ের উপর অত্যাচার করবে। আপনি প্লিজ কিছু একটা করুন। ওকে ওকে, চলুন আমার সাথে, এখন গিয়ে আপনার বাবা মাকে নিয়ে আসি। রিহাম আলোকে নিয়ে পেটিয়ে পড়ল। ওদের বের হবার 10 মিনিটের মাথাতেই বড় রিহামের বাড়ি এসে হাজির। রিহামের বাড়ির কাছের লোককে
আলো ছবি দেখালো। তারা বলে দেয় 10 মিনিট আগে রিয়া মালোকে নিয়ে বেরিয়ে যায়। ভোরের এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আবার আলোকে খুঁজতে। ভোর পাগলের মতো গাড়ি চালাচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরছে। রিহা মালোকে নিয়ে শহরের পর থেকে একটা জঙ্গলের রাস্তার মধ্যে ঢুকল। তখন এই রাস্তায় কেন? এদিক দিয়ে তাড়াতাড়ি যেতে পারবো, আর মেইন রোড দিয়ে গেলে পুরো আমাদের দেখেও ফেলতে পারে, তাই আর কি। ও, কিছুক্ষণ পর রিহাব গাড়ি থামালো। আচ্ছা নেমে পড়ো এখানে, এই যা, তুমি করে বলে ফেললাম, আসলে পুরনো অভ্যেস তো। ইটস ওকে, কিন্তু আপনি এখানে গাড়ি থামালেন কেন? ওই যে বাড়িটা দেখছেন, ওটা আমার বাংলো। আপাতত ভিতরে গিয়ে প্রিপারেশন নিতে হবে, যা খুব জরুরি। চলো, আর দেরি করো না, বুর খুব ডেঞ্জারাস মানুষ। চলো চলো। আলো কিছু না বলে রিহামের সাথে ওই বাংলোর ভিতরে ঢুকলো। দুজন মানুষ আছে বাংলোতে, তারা রিহামকে দেখে সালাম দিল। রিহামের পিছু পিছু আলো রিহামের সাথে উপরে চলে গেল। উপরে রুমে যাবার পর রিহাম থেমে গিয়ে পিছন ঘুরে দাঁড়ালো আলোর মুখোমুখি। তারপর আলোর দিকে একটু তাকিয়ে একটা জোরে অট্টহাসি দিয়ে পড়ল। তুমি কি পাগল? তুমি আমাকে বিশ্বাস করে এত দূর এলে? মানে 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 ওকে, তাহলে তোমাকে সবটা খুলেই বলি, কাম সিট। আলো আস্তে আস্তে গিয়ে সোফার মধ্যে বসল। তারপর রিহাম দরজাটা লক করে দিল, আর আলো উঠে দাঁড়িয়ে, এ কি, আপনি দরজা লক করলেন কেন? লক করলে কি, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? বাসি বাসি বলেই এত দূর এসেছি, তাই বলে আপনি দরজা লক করবেন? আপনি দরজা খুলুন। আলো রিয়ামের হাসিতে অন্য কিছু সন্দেহ পেল, তা নিজেই দরজা খুলতে গেল। আর রিহাম আলোকে এক ঝটকায় টান দিয়ে বেড়ির উপর ছুড়ে মেরে আলোর হাতে বেড়ির সাথে শক্ত করে চেপে ধরে। তুই এত সহজে আমার কাছে এসেছিস, আর তোকে আমি ফ্রি ছেড়ে দেব? এই দেহটা আগে বুক করি, তারপর চলে যাস। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাকে ভালোবেসেই এসেছিলাম, এত কিছু করে, প্লিজ ছেড়ে দিন আমাকে। চুপ, একদম চুপ। তোকে আমি কোনো দিনও ভালোবাসিনি, সবসময় তোকে ফ্রি বুক করার দান্দা ছিল, কিন্তু ওই বুর সব নষ্ট করে দিল। ওই বুড়ো মাঝে মাঝে তোর সাথে মেসেজিং করতো, যেদিন তোর ছবি দেখি ওই দিনই ঠিক করি, যেভাবেই হোক তোকে এই বাংলোতে এনে বুক করবো, এটা ওই বুড়কে বলি। কিন্তু তারপর তো মোবাইলটা হারিয়ে গেল। হারিয়ে যায়নি, ওই বুড়ি সরিয়েছিল, আজ বুঝলাম। কিন্তু পাখি যখন নিজেই ধরা দিয়েছে, তবে তাকে কী করে ছেড়ে দিই? তোকে বুক করে প্রতিশোধ নেব, আমার সাথে জালিয়াতি করার, ওই বুড়কে শিক্ষা দেব রিহাম খানের সাথে ধোঁকাবাজি করার। এখন তো তুই ওর বউ, এটাই হবে পারফেক্ট প্রতিশোধ ওর জন্য। রিহাম আলোর বোরখা এক টানে ছিঁড়ে ফেললো। আলো চিৎকার দিয়ে কান্না করে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ক্ষতি করবেন না। রিহাম আলোর মুখ চেপে ধরে, একদম চিৎকার চেঁচামেচি করবি না, তোকে ছেড়ে দিতাম, কিন্তু তোর সর্বনাশ করবো শুধুমাত্র পুরের জন্য। ও আমার চিড়িয়া কিভাবে নিজের করে নাই, আমাকে ধোঁকা দিয়ে? রিহাম আলোর দুই হাত একসাথে চেপে ধরে অন্য হাত দিয়ে আলোর কামিজের গলা ধরল। আলোর সাথে সাথে ওর এক হাত ছাড়িয়ে রিহামের আড্ডা ধরে, আমি প্রেগনেন্ট, আমার গর্ভে ভোর চৌধুরীর সন্তান, আমার বাচ্চাটাকে নষ্ট করবেন না প্লিজ। হোয়াট? হ্যাঁ, এক সপ্তাহ আগেই জেনেছি, উনি জানে না, দয়া করুন আমার উপর প্লিজ, দয়া করুন। রিহাম আলোর গালে একটা চড় দিয়ে বেরিয়ে যায়। দরজা বাইরে থেকে লক করে আলো দৌড়ে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন, আমাকে ওনার কাছে যেতে দিন, আমি ভোরের কাছে যাব, আমাকে যেতে দিন। এরকম পড়লে বকল আলো, কিন্তু দরজা আর খুলল না, কাঁদতে কাঁদতে বসে পড়ল। ভোর গাড়ি হন্য হয়ে খুঁজল, কিন্তু পেল না। অবশেষে গাড়ি থামিয়ে চিৎকার করে বলল, ভোর গাড়ি হন্য হয়ে খুঁজল, কিন্তু পেল না। অবশেষে গাড়ি থামিয়ে চিৎকার করে বলল, আলো তুমি আমাকে বুঝলে না,
তুমি কত বড় ভুল মানুষের কাছে গেলে তাও তুমি জানলে না। আলো, তোমার কিছু হলে আমি কী নিয়ে থাকবো? আমার ভালোবাসা এভাবে পায়ে ঠেলে দিলে? আলো, তুমি কোথায়? তোমাকে কোথায় খুঁজবো আমি এখন? আমার তো নিঃশ্বাস আটকে আসছে আলো। না, ভোর তোকে ভেঙে পড়লে চলবে না। যেভাবেই হোক, রিহাম আলোর ক্ষতি করার আগে তোকে আলোকে খুঁজে বের করতে হবে। ভোর চৌধুরী ভাঙলে চলবে না, কখনোই না। রিহাম, যদি তুই আলোর গায়ে টোকা দিয়েছিস তো তোকে আমি জানে শেষ করে দিব। প্রমিস আলো, ভোর তোমাকে সকাল হওয়ার আগে খুঁজে বের করবে, এটা তোমার স্বামীর ওয়াদা। ভোর চোখ মুছে গাড়ি স্টার্ট দিল। এদিকে আলো কান্না করতে করতে ভোরের নাম নিচ্ছে শুধু। আমি কি করলাম এটা? যে মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলো আর তাকেই ভুল বুঝলাম, কিন্তু উনি কেন আমাকে এসব বলেনি? তাহলে তো আমি কোনো দিন রিহামের কাছে আসার জন্য এত কিছু করতাম না। ভোর, আপনি কোথায়? আমাকে নিয়ে জানি নরক থেকে। আমি আপনার কাছে যেতে চাই, আপনার সন্তান আমার গর্ভে, তবুও আমি এসেছি। ভেবেছিলাম রিহাম তো আমাকে ভালোবাসে, ও এই সন্তানও মেনে নেবে, কিন্তু না, ও তো শুধু আমাকে ভোগ করতে চেয়েছিল শুরু থেকে। ভোর, আপনাকে ঘৃণা করলেও আপনার দেওয়া সন্তানকে আমি ঘৃণা করি না। কি করে করব? আমি তো ওরই মা। আমার যে মা ডাক শোনার খুব ইচ্ছে। ফোনে তো বলতেন আপনারও বাবা ডাক শোনার খুব ইচ্ছে। আপনার সন্তানের জন্য হলেও আপনি এখান থেকে আমাকে নিয়ে যান প্লিজ। আপনি কোথায়? আমি এখানে থাকতে পারছি না। ওই নর পশু যদি আবার আমার উপর হামলা করতে আসে, আর তখন যদি পারুন না শোনে, তবে তো আমার মৃত্যু ছাড়া উপায় থাকবে না। আপনাকে আমি কোনো দিন মুখ দেখাতে পারবো না। আমাকে কেউ যেতে দাও ভোরের কাছে, প্লিজ কেউ যেতে দাও। ওনাকে আমার অনেক কিছু বলার আছে, ওনার কাছে ক্ষমা চাবো আমি। ওনার পা ধরে ক্ষমা চাইলে উনি ক্ষমা করবেন না? হ্যাঁ, করবেন, করবেন। উনি তো আমাকে ভালোবাসে, উনি অবশ্যই ক্ষমা করবেন। শুনছো, তোমরা কেউ আমাকে যেতে দাও, আমি ভোরের কাছে যাব, আমাকে যেতে দাও। আলো কাঁদছে আর বলছে, কিন্তু ওর কথায় কেউ দরজা খুলছে না। আলো মাথা উঁচু করে সামনের দিকে তাকিয়ে দেখে একটা টেলিফোন। আলো দৌড়ে টেলিফোনটা উঠালো, কিন্তু টেলিফোনটা নষ্ট, সেটাই কল করা যাবে না। আলো টেলিফোনটা ধরে এক আছা দিল মেঝেতে, তারপর কাঁদতে কাঁদতে ওখানে শুয়ে পড়ল। ফজরের আচান হালকা ভেসে এলো আলোর কানে, মৃদু আলো ফুটেছে বাহিরে, হালকা আলো দেখা যাচ্ছে এই কাঠে জানালার ফাঁক ফড়ক দিয়ে। রাতে এই ঘরে একটা ডিম লাইট চালানো ছিল, কিন্তু তাও প্রায় ঘণ্টাখানেক আগে নিভে গেছে। আলোয় মৃদু আলোতে ওয়াশরুমটা খুঁজে বের করল রুমের ভিতরের। আলো দৌড়ে অজু করে নামাজ পড়ে মোনাজাত আল্লাহর দরবারে ভোরের কথা বলল। নামাজ শেষে আলো গুটিসুটি মেটে বসে রইল মাথা নিচু করে হাঁটুর উপর দিয়ে। হঠাৎ একটা গাড়ি এসে থামার শব্দ পেল, কিন্তু দেখার কোনো উপায়ন্তর নেই। এই ঘর থেকে কে এলো? কিন্তু আলো এবার কেঁদে যাচ্ছে ভয়ে। রিহাম ছাড়া আর কেউ আসেনি, তাই আলো কান্না করছে। যদি আলোর কোনো ক্ষতি হয়ে যায়? রিহাম এই ভেবে, রাতে চলে গিয়েছে তো কি হয়েছে, এখন তো ওকে নাও ছাড়তে পারে। আলো আর কিছু ভাবতে পারছে না, খুব অসহায় আলো এখন। ওর এখন কান্না করা ছাড়া আর কিচ্ছু করার নেই, তাই মাথা নিচু করে কাঁদতে লাগলো। হঠাৎ দরজাটা খুলে গেল। আলো মাথা উঁচু করে তাকিয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ, আমাকে ভোরের কাছে যেতে দিন প্লিজ, আমার কোনো ক্ষতি করবেন না, আমাকে মুক্তি দিন দয়া করে। সামনে দাঁড়ানো পা দুটো আর একটু এগিয়ে এলো। আলো এদিকে আসাটা বুঝতে পেরে একটা চিৎকার দিয়ে বলল, ওখানেই দাঁড়ান, আর এক আসবেন না, আর এক পা সামনে বাড়ালে আমি নিজেকে শেষ করে দেব, আপনি বুঝতে পেরেছেন? আলো উপরে চোখ দিয়ে তাকিয়ে পুরো না বলে থেমে গেল। ফাঁক ফোকরের মৃদু আলো একচড়া চোখ দেখাচ্ছে সামনের মানুষটার। আলো সে চোখ জোড়া দেখছে, প্রায় 5 মিনিট ধরে চোখ জোড়া আলোর দিকে তাকিয়ে আছে, আর আলো তাকিয়ে আছে চোখ জোড়ার দিকে। দেখতে দেখতে আলো উঠে দৌড়ে চোখ জোড়ার মালিককে জড়িয়ে ধরল, ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। আপনি আসতে এত দেরি করলেন কেন? আমি সারা রাত ধরে আপনার পথ চেয়ে বসেছিলাম, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আলো আসছে পিছিয়ে জড়িয়ে ধরল ভোরকে। এটা ভোরই ছিল। আলো শুধুমাত্র ভোরে চোখ দেখেই ভোরকে চিনতে পেরেছে। ভোরকে পেয়ে আলো আরও কাঁপছে,
আলোকম্পন দেখে ভোর আলোকে জড়িয়ে ধরল শক্ত করে। আমি এসে গেছি, তোমার আর কোনো ভয় নেই, চলো, তোমার কিছু হতে দিবে না ভোর, চলো, বলে আলোকে ভোর কোলে তুলে নিল। আলো ভোরের গলা শক্ত করে ধরে ভোরের ঘাড়ে মুখ গুজল। সিঁড়ি থেকে নেমে যায়, তখন আলোকে কোলে নিয়ে যায়। আলো তাকিয়ে দেখে গতকাল রাতে সেই লোকটাকে রক্তাক্তভাবে পড়ে আছে নিচে, আর সুফাতে পড়ে আছে রিহাম, বুকে ছুরি কাঁথা। আলো রিহামের এই অবস্থা দেখে ভোরের গলা আরো শক্ত করে চেপে ধরে। রিহামের এই অবস্থা কেন? আমার প্রাণে হাত দিয়েছি, তাই ওর প্রাণ নিয়ে নিলাম। আলো ভোরের কথা শুনে ভোরের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। ভোর আলোকে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করল। জঙ্গলের মাঝামাঝি আসতেই সামনে একটা গাড়ি এলো। ভোর গাড়িটা থামালো। সামনের গাড়ি থেকে একজন বেরিয়ে এসে ভোরকে বলল, স্যার এখানে কি অপারেশন? আরো সামনে গিয়ে একটা বাংলো পাবে, কাঠের দোতলা, সেখানে তিনটা লাশ আছে। লাশ তিনটার কোনো চিহ্ন নেই, এই পৃথিবীতে না থাকে। গট ইট? ইয়েস স্যার। ওকে, বলেই ভোর আবার গাড়ি স্টার্ট দিল। আর আলো ভোরের দিকে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভোর একটানে বাসে এসে গাড়ি থামিয়ে আলোকে কোলে নিয়ে উপরে গেল। আলোকে কোল থেকে নামিয়ে ভোর ব্যালকনিতে চলে গেল। ব্যালকনি থেকে ইসি চেয়ারটাতে বসল। আলো কিছুক্ষণ পর গেল। আলো গিয়ে ভোরের পায়ের ধোপ করে বসে পড়ে। ভোর চোখ খুলে আলোর দিকে তাকায়। আমি একটু একা থাকতে চাই, আমাকে মাফ করে দিন, একটু একা থাকতে চাচ্ছি, প্লিজ। আলো উঠে চলে যাচ্ছিল, তখন পিছনে ফিরে, রিহাম আমাকে নষ্ট করতে চেয়েছিল কিন্তু পারেনি, তবে শরীরে হাত দিয়েছিল, তাই তোর হাতটা আগে ভেঙে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। আলো রুমে এসে বেড়ে বসে কান্না করছে। ভোর একটু পরে সে আলোর পাশে বসল। কান্না করো না, আমি তোমাকে এত ভালোবাসলাম, তার মূল্য তুমি দিলে না। তুমি আমার ঠোঁটের ছাপ নিয়ে তারপর সিক্রেট রুমের দরজা খুলে তুমি রিহামের ঠিকানা ম্যানেজ করলা, কিন্তু ওখানে একটা ব্লু কালারের ডায়েরি পড়েছিল, সেটা দেখলে না? ওটা পড়লে হয়তো এত কিছু করতে হতো না তোমাকে। আলো, তোমাকে আজ সবটা বলে দিই। চেয়েছিলাম তুমি আমাকে এমনিতে ভালোবাসবে, কিন্তু এখন বুঝলাম না তুমি আমাকে ভালোবাসতে পারবে না কোনোদিন। আমিও আমার ভালোবাসাকে মেরে ফেলে দিয়েছে কিছুক্ষণ আগে। যাই হোক, নিশ্চয়ই রিহামের কাছ থেকে অনেক কিছুই জেনেছো, তবুও বলছি, রিহাম তোমাকে প্রথম থেকেই ভোগ করতে চাইতো, কিন্তু আমি ওকে বোঝাতাম বাট ও বুঝতো না। তোমার মেসেজগুলো আমিও পড়তাম, পড়তে পড়তে আমি তোমাকে ভালোবেসে ফেলি। আমার ছবি দেখ, তোমার ছবি দেখার পর তোমার চোখের প্রেমে আরও পড়ে যাই। রিহাম তোমাকে দেখার পর ওর আরও তোমাকে ভোগ করার প্রবণতা বেড়ে যায়, তাই আমি রিহামের ফোনটাই গায়েব করে দেই। ফোনটা প্রায় এক মাস পর অন করি, আর তখন দেখি তোমার গত কত ফোন মেসেজ, ইমো মেসেজ, তার দুই মিনিটের মাথায় তুমি কল দাও। তখন ফোন ধরে বলেছিলাম আমি রিহাম, আমার গলায় অপারেশন হয়েছে তাই কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে, তুমিও বিশ্বাস করো নিলে। তারপর তোমার সাথে আস্তে আস্তে কথা বলা, আর একদিন দেখা করা, তুমি রিহামকে দেখোনি কখনো, তাই তোমাকেও বিশ্বাস করানো কষ্ট হয়নি। আমার, আমি, রিহাম, সব কিছু তোমাকে ভালোবেসে করেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাকে পায়ে ঠেলে দিলে। বাসর রাতে তোমাকে অনেক কিছু সত্যি বললাম, তবুও তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আলো, ভালোবাসা সহজে পাওয়া যায় না, আর তুমি এত ভালোবাসা পেয়েও তার মর্মতা দিলে না। আমাদের ডিভোর্স খুব শীঘ্রই হবে, বলেই ভোর উঠে চলে যাচ্ছিল। আই এম প্রেগন্যান্ট, করুণ দৃষ্টিতে ভোরের দিকে তাকিয়ে পেটে হাত রেখে ভোর সাথে সাথে পিছনে ঘুরে, হোয়াট? এক সপ্তাহ আগে জেনেছি আমি প্রেগন্যান্ট। ভোর কি বলবে কি করবে বুঝতে পারছি না, তাই আলোর কাছে এসে আলোকে জড়িয়ে ধরে। আমাকে আগে কেন বলনি এটা? এমনি ভোর আলোকে ছেড়ে দিয়ে, তুমি প্রেগন্যান্ট, তারপর তুমি রিহামের কাছে গিয়েছিলে, কেন আলো, কেন? তুমি কি আমার বেবিকে নষ্ট করতে চেয়েছিলে? আলো ভোরের মুখ চেপে ধরে, না না, এমন কথা বলবেন না, আমি তোর মা, আমি ভেবেছিলাম হয়তো রিহাম বেবি সহ আমাকে মেনে নিবে, কিন্তু আমি সম্পূর্ণ ভুল, আমাকে ক্ষমা করা যায় না, আমাকে আপনার ভালোবাসা আবার দেওয়া যায় না।
আশা ভরা চোখ নিয়ে ভোরের দিকে তাকিয়ে বলল আলো। ভোর আলোর কাছ থেকে উঠে নিচে চলে গেল। আলো ভোরে চলে যাওয়াতে কান্নায় ভেঙে পড়ল। ভোরের ওইদিকে কাঁদছে আর ভাবছে, কেন করল আলো এমনটা, কেন 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 কেন। ভোর মানতে পারছে। হঠাৎ ভোরের কানে কারো হাতে স্পর্শ অনুভব করল। ভোর তাকিয়ে দেখল আলো। ভোর আলোর হাতটা সরিয়ে দিল, আলো আবার হাতটা ধরল। ভোর আবার সরিয়ে দেবে তখন আলো আবারও শক্ত করে হাতটা কাঁধে রাখল। কি চাই কি? আগের ভোরের ভালোবাসা সম্ভব না আমার জন্য, না আপনার সন্তানের জন্য। আমার সন্তানকে আমি ভালোবাসি আর বাসবো, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। সন্তানের মা ভালোবাসায় ভুগবে, ভুগতে ভুগতে হয়তো মরেই যাবে। ভোর আলোর মুখ চেপে ধরে, একদম চুপ একদম। আলো ভোরের রাগান্বিত চোখ দুটো দেখে কেঁদে দেয় খুশিতে। ভোর কিছু না বলে আলোকে কোলে তুলে নিয়ে উপরে ডুবে নিয়ে যায়। এই সময় বেশি সিঁড়ি আপ ডাউন করা ঠিক না, আর ফ্রেশ হয়ে নিন। যাবো না। কেন? তুমি করে না বললে যাবো না। ও গড, ওকে ফ্রেশ হয়ে নাও, আর এসব আমার বেবির জন্য করছি, আপনার জন্য না। ওকে বলে আলো ফ্রেশ হতে চলে গেল। ভোর শুয়ে পড়ল। আলো ফ্রেশ এসে বেরোই ভোরকে শুয়ে থাকতে দেখে, ফ্রেশ হবেন না? না। প্রভাতের বাবা তো দেখি নোংরা। প্রভাত কে? আমাদের ছেলে। হে লিসেন, ওটা আমার মেয়ে, প্রভাতই হবে, নট প্রভাত, ওকে? না, ওটা প্রভাত হবে। প্রভাতই হবে। প্রভাত 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 প্রভাতি 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 প্রভাত প্রভা। আলো পেটে হাত দিয়ে হালকা চিৎকার দিয়ে উঠল। ভোর সাথে সাথে উঠে আলোর কাছে গিয়ে হুড়মুড়িয়ে, কি হয়েছে, কি ব্যথা লেগেছে? কোথায়? এখানে। বুকে হাত দিয়ে বলল, প্রভাত আসবে, বলুন তাহলে সেরে যাবে। ওকে, প্রভাত প্রভাতী দুজনই আসবে, হ্যাপি? খুব, আপনি এখন ফ্রেশ হতে যান। ভোর ফ্রেশ হতে যাচ্ছিল। আমাদের ডিভোর্স কি সত্যি হবে? হ্যাঁ, আমার বেবি দুনিয়াতে আসবে তারপর, কিন্তু ডিভোর্স হবে। আপনার জন্য আমার ভালোবাসা মরে গেছে। বলেই ভোর ওয়াশরুমে চলে গেল আর আলো অঝরে চোখের পানি বিসর্জন দিল। আজ প্রায় এক মাস আলোর সাথে ভোর কথা বলে না। আলো বলতে চাইলেও ভোর বলে না, ইগনোর করে। ভোরের ইগনোরই আলোকে আরও উইক করে তুলে ভোরের প্রতি ভালোবাসায়। কিন্তু আলো এতটাও বলা সহ্য করতে পারছে না। এখন আর আলোকে সিগারেটের ভিতরে থাকতে হয় না, আলো যখন ইচ্ছা বাইরে যেতে পারে। আজ ভোর অফিস থেকে রাতে বাসায় আসার পর ডিনার করে অন্য রুমে চলে গেল। এই এক মাস ভোর অন্য রুমে ঘুমায়। আলো বসে অনেক চেষ্টা করেছিল ওদের রুমে নেওয়ার জন্য, কিন্তু ভোর রীতিনীতি আলোকে ইগনোর করে গিয়েছে। ভোর অন্য রুমে গিয়ে মাত্র শুয়ে পড়েছে, এরই মধ্যে আলো এসে লাইট অন করে দরজায় দাঁড়িয়ে ভোরের দিকে তাকিয়ে রইল। লাইট অন হওয়াতে ভোর চোখ খুলে আলোকে দেখে। সমস্যা কি আপনার? প্রতিদিন রাতে এমন এক একটা নাটক করেন কেন? লাইট অফ করে চলে যান, ফালতু। আমার আগামীকাল অ্যাবর্শন। বলেই আলো লাইট অফ করে নিচের রুমে চলে গেল। আর আলোর কথাটা ভোরের কানে বাজতে লাগলো। ভোর যখন বুঝতে পারল আলোর কথাটা, ভোর সাথে সাথেই দৌড় দিয়ে আলোর রুমে গেল। গিয়ে দেখে আলো নিশ্চুপ বেড়ে আচ্ছা হয়ে পড়ে পা নাড়াচ্ছে। আপনি কি বললেন, কিসের অ্যাবর্শন? আমি বেবি রাখবো না, অ্যাবর্শন করবো আগামীকাল, ডক্টরের সাথে কথা বলেছি আজ। ভোর আলোর দুই বাহু শক্ত করে চেপে ধরে, এমন কথা বলার বা চিন্তা করার সাহস কোথা থেকে পাও তুমি? মানুষের অবহেলায়, আমাকেই এত অবহেলা করা, না জানি আমার বেবি কত অবহেলা পায়। তোমার কোনো অসুবিধা যেন না হয় তাই ওই সার্ভেন্ট দুজনকে
তোমার সাথে রেখেছি তোমাকে 24 ঘন্টা দেখাশোনা করার জন্য, আর তুমি বলছো বেবির প্রতি অবহেলা হবে। আমার বেবি তার বাবার কোনো যত্ন পাচ্ছে না, আমি দোষ করেছি, আমাকে শাস্তি দিন। বেবি তো দোষ করেনি, তাহলে সে কেন সার্ভেন্টদের সেবা পাবে? তার বাবা যত্ন কেন পাবে না? তাই ডিসিশন নিয়েছি বেবিকে দুনিয়ার আলো দেখাবো না। কি চাচ্ছ তুমি এখন? কিছু না, আগামীকাল বেবি অ্যাবর্শন করে আমি আমার বাবার বাসায় চলে যাব। আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, অবহেলায় থাকার চেয়ে বাবার ওখানে থাকা ভালো। একদম জানে মেরে ফেলবো, আর একবার আজে বাজে কথা বললে? তাও ভালো, মেরে ফেলুন আমায়, আমারও বাঁচার শখ মিটে গেছে। ভোর কিছু না বলে আলোর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। আলো ভোরের দিকে মায়াময়ী দৃষ্টিতে তাকিয়ে রইল। ভোর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আলোর দিকে একটার সময় দৃষ্টিতে অগ্নিভাব চলে গেল। আলো ধীরে ধীরে ভোরের কাছে চলে গেল। ভোরের কাছে গিয়ে ভোরের একটা হাত নিয়ে আলোর পেটে রেখে, আমি আর আমার বেবিকে এমন অবহেলায় থাকবো? ভুল তো সবারই হয়, ক্ষমা করা যায় না। আলোর কথা শুনে ভোর নিচের হাতটা সরিয়ে নিয়ে উঠে চলে যাচ্ছিল। আলোর কথা শুনে ভোর নিচের হাতটা সরিয়ে নিয়ে উঠে চলে যাচ্ছিল। আলো ভোরের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নিচের উপর ফেলে ভোরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আলোর কান্না ভোরের বুকে তীরের মতো লাগল। এই সময় এভাবে কান্না করা উচিত না, আমার বেবির সমস্যা হবে, ঘুমিয়ে পড়ুন। আপনার বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবেন? এতদিন যখন একা ঘুমাতে পেরেছেন আজও পারবেন। বলে আলোকে ছেড়ে চলে যাচ্ছিল। ভোরকে শক্ত করে ধরে, প্লিজ। ভোর কিছু না বলে আলোর পাশে শুয়ে পড়ল। আলো ভোরের বুকে শুয়ে পড়ে ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে আরও কান্না করতে লাগল। কেন যেন আলোর অনেক কান্না পাচ্ছে ভোরের বুকটা পেয়ে। আলোর কান্নায় ভোরের চোখ ভিজে উঠল, কিন্তু আলোকে বুঝতে দেওয়ার আগেই ভোর চোখ মুছে ফেলল। তারপর নিজেকে শক্ত করে, এভাবে কান্না করলে আমি চলে যেতে বাধ্য হব। আলো দাঁতে দাঁত চেপে মুখ পুঁচে কান্না করছে। খুব সাবধানে যেন কান্নার শব্দ ভোরের কানে না পৌঁছায়, কিন্তু আমরা যখন মুখ পুঁচে কান্না করি তখন আরও বেশি কষ্ট হয়, আর কিছু সময় পর একটা একটা করে কষ্টের দীর্ঘশ্বাস ফেলতে হয়, যা আরও বেশি কষ্টের হয়। আলোর এমন 3-4 দীর্ঘশ্বাস পড়াতে ভোর আলোকে বুকের উপর থেকে উঠিয়ে আলোকে ভোরের নিচে রেখে আলোর দিকে তাকিয়ে আর আলো ভোরের টি শার্ট ধরে ফুপিয়ে কান্না করছে। সমস্যা কি আছে না এখানে? চলে গেছি, এত কান্নার কি আছে? আপনার চোখে পানি কেন? আলোর কথা শুনে ভোর সাথে সাথে নিজের চোখে হাত দিয়ে দেখে চোখে পানি, তাড়াতাড়ি মুছে নিয়ে, রাগে আপনার কান্না শুনতে শুনতে অসহ্য হয়ে রেগে পানি এসেছে। আমার চোখের দিকে তাকিয়ে বলুন। কি বলবো? আপনার চোখে রাগে পানি এসেছে। কান্নায় ভাসানো দুটো চোখ আর একটা কণ্ঠ নিয়ে, হ্যাঁ আপনার উপর রাগে পা। আর বলতে পারল না ভোর, হাটকে গেল ভোরের কণ্ঠ। আলো ভোরের এমন অবস্থা দেখে এবার ভোরকে নিজের বুকের সাথে ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ভোরের বুকটা ফেটে যাচ্ছে। ভোরেরও ইচ্ছা করছে আলোর মতো হাউমাউ করে কাঁদতে, কিন্তু পুরুষতে হচ্ছে কাঁদতে পারুন, তাই অনেক কষ্টে নিজের কষ্ট বুকে চেপে রেখে কঠোর চেহারা ধারণ করল। উফ, কি হচ্ছে, ছাড়ুন, আমি ওই রুমে ভালো ছিলাম। আলো ভোরকে ছেড়ে ভোরের চোখের দিকে তাকিয়ে, আমাকে কষ্ট দিয়ে কি পাচ্ছেন একটু বলবেন। আপনার জন্য আমার কোনো ফিলিংস নাই, জাস্ট আমার বেবির জন্য সব কিছু, মাইন্ড ইট। ভোরের কথা শুনে আলোর এবার কষ্টে দুঃখে রাগ উঠল, তাই ভোরকে নিচের উপর থেকে সরিয়ে দিয়ে বেড থেকে নেমে, না থাকবো না আমি, না থাকবে বেবি, বলেই দৌড় দিল দরজা চাপানো ছিল। ভোর আলোর কথাটা বুঝতে পেরেই সাথে সাথে আলোর পিছনে দৌড় দিল। আলো দৌড়ে ছাদে চলে গেল। ছাদে রেলিংয়ের উপরে এক পা দিয়েছে, তখন ভোর এসে আলোকে হ্যাঁচকা টানতে নিজের কাছে টেনে নিয়ে গালে একটা চর বসিয়ে দেয়। তারপর আলোর গলা চেপে ধরে আর উচ্চস্বরে বলতে থাকে, কি করতে যাচ্ছিলি তুই? মরতে যাচ্ছিলি? তোর মরার খুব শখ তাই না? আমি নিজের হাতেই তোকে মেরে ফেলবো, একদম জানে শেষ করে দিব।
বলে আলোকে ছেড়ে দিয়ে পাশের মাটির টবে একটা পাঁচ দেয়, আর ভোরের হাটটা কেটে রক্ত পড়তে থাকে। ভোর ডপ করে দোলনাটাতে বসে পড়ে। আলো ভোরের হাটটা দেখে নিচের কামিজটা শেষের অংশ ছিঁড়ে ভোরের হাটটা জোরে বেঁধে দেয়। তারপর আলো ভোরের পায়ের কাছে বসে ভোরের পায়ের উপর মাথা রেখে, আপনার বেবিকে দুনিয়াতে নিয়ে এসে আপনাকে দিয়ে আমি চলে যাব। বেঁচে যদি থাকি ভয় নেই, কোনোদিনও আসবো না বেবির মায়ের অধিকার নিয়ে। শুধু একটা চাওয়া থাকবে, আমার বেবি ভূমিষ্ঠ হওয়ার পর একটা ঘন্টা আমার বুকের উপর রাখবে। বেবি জন্ম দিতে গিয়ে অনেক সময় ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে হয়, মা না হলে সন্তানকে বাঁচানোর কথা আসে। আপনি সন্তানকেই চাবেন জানি, কিন্তু হয়তো আমার বাবা মা আমাকে জীবিত চাইতে পারে, তাই ডেলিভারির দিন বাবা মাকে খবর দিবেন না। আমি যদি ডেলিভারি বেডেই মারা যাই, তবুও আমার বুকের উপর আমার সন্তানকে এক ঘন্টা রাখবেন। আমি জীবিত থাকলেও আমার সন্তানকে বলবেন আমি ওকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছি। বেবি যেন সুস্থভাবে দুনিয়াতে আসে, তার জন্য আমি সব করব, ভয় নেই। কিন্তু ঘুম না আসলে কী করব? ও হ্যাঁ, ঘুমের ওষুধ খাবো। ঘুমের ওষুধ খেলে কি বেবির কোনো সমস্যা হয়? কালে জেনে নেব ডক্টরকে কল করে। বমি আসলেও জোর করে খাবো, আর বেশি বেশি খাবো। আপনাকে একদম বেবিকে নিয়ে টেনশন করতে হবে না, আপনার দুনিয়া আপনাকে দিয়ে যাব। আর কখনো উত্তেজিত হব না, আর কান্না করব না। আমার ঘুমাতে হবে এখন, তা না হলে বেবির সমস্যা হতে পারে। এখন আমাকে ঘুমাতে হবে, অনেক ঘুমাতে হবে, অনেক। কথাগুলো বলে আলো আস্তে আস্তে করে উঠে ধীরে ধীরে হেঁটে সিঁড়ি বেয়ে নেমে গেল। ভোর আলো যাওয়ার পরে তাকিয়ে রইল। আলো রুমে গিয়ে চুপটি করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। দুটো চোখ বন্ধ, কিন্তু তা দিয়ে অস্ত্রছড়া ঠিকই পড়ছে। আর ওদিকে ভোর ছাদে রয়েছে আকাশ পানে তাকিয়ে, শুধু নিস্তেজভাবে দুটো চোখ বারবার ভিজে উঠছে, আর মনটা শুধু অনেক কথাই বলে যাচ্ছে। সবশেষে একটা কথাই বলে ভোরের মনটা, হ্যালো, তুমি আমার ভালোবাসা পায়ে ঠেলে দিয়ে চলে গিয়েছিলে। আমার বেবি এসে যেটা জানার পরেও কীভাবে তুমি যেতে পারলে? কীভাবে কীভাবে বলো না, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার বেবির অস্তিত্ব তোমার মাঝে ধারণ না করলে, তখন তুমি চলে গেলে হয়তো নিজের মনকে বানাতে পারতাম, কিন্তু তুমি জানার পর কী করে যেতে পারলা আমার বেবি সহ? আমাকে তোমার এই অবহেলায় কুড়ে কুড়ে খেয়ে তোমার থেকে দূরে সরাতে বাধ্য করেছে। আমার ভালোবাসার মূল্য তুমি এভাবে নর্দমাতে ফেলে দিতে চেয়েছিলে, কী করে, কী করে, কী করে আলো, কী করে? ভোরের চোখ দুটো আবারও ভিজে উঠল। এদিক আলো ঘুমিয়ে পড়ল, আর ভোরের দোলনায় ঘুমিয়ে পড়ল। আলোর এখন ছ মাস চলছে প্রেগনেন্সি, হাঁটতে চলছে এখন ভালোই অসুবিধা হয়। আলোর সার্ভেন্ট দুজন ছায়ের মতো আলোর পাশেই থাকে। আলোর অনিচ্ছা সত্ত্বেও আলো জোরপূর্বক খাবার খায়, ঘুমায়, তবুও মেয়েটার চোখের নিচে দাগ পড়ে গিয়েছে, চেহারাটাতে মলিন ভাব। কালো মেয়েটাকে এখন আরও বেশি কালো দেখায়। সপ্তাহে একদিন আলোর বাবা মা আলোকে দেখে যায়। আলোর দিন এভাবে বিষণ্নতার ভিতরে যাচ্ছিল। এখন রাত প্রায় তিনটে ছুঁই ছুঁই। আলোর পানি পিপাসা লেগেছে, তাই পানি খাওয়ার জন্য উঠে বসে। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পানির বোতলটা হাতে নিয়ে দেখে পানি নেই। মনে হয় সার্ভেন্টটা ভুলে আজ পানি রাখতে ভুলে গিয়েছে। এখন সার্ভেন্টদের কল করে নিজে রুমে রাখতে আলোর ইচ্ছা করল না, তাই আলো নিজে উঠে পানি আনার জন্য রুম থেকে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে গেল, পানি খেয়ে বোতলে পানি পড়ে আসছিল সিঁড়ির কাছে। তখনই পায়ের সাথে আলোর নাড়িটা বেঁধে পড়ে যেতে চাইছিল, কিন্তু ভোর কোথা থেকে এসে আলোকে ধরে ফেলে। আলোর হাতের পানির বোতলটা গিয়ে সিঁড়িতে পড়ে বোতলটা ভেঙে যায়। ভোর আলোকে না ধরলে আলো সোজা গিয়ে সিঁড়ির উপর থেকে পড়ত, আর তখন বড়সড় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু আল্লাহ বাঁচিয়েছে ভোরকে পাঠিয়ে। আলো ভয়ে চোখ বুঝেছিল, চোখ খুলে দেখে ভোর ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো কিছু বলতে যাবে, তারেকে ভোর আলোকে দাঁড় করিয়ে চিৎকার করে সার্ভেন্টদের ডাকল। ভোর এক চিৎকার করে সব সার্ভেন্ট হাজির। ভোর দুজনকেই বলল, সিঁড়ি এখনই পরিষ্কার চাই। তাড়াতাড়ি তারা সিঁড়ি পরিষ্কারের জন্য চলে গেল। তারপর আলোর জন্য যে সার্ভেন্টে রাখা হয়েছিল তাদের উদ্দেশ্যে বলল, আপনাদের রাখে হয়েছে কেন? তাহলে ম্যাম এত রাতে নিচে পানির জন্য এসেছেন কেন? ম্যামের রুমে পানি ছিল না কেন? ভোরের আগে কণ্ঠ উচ্চস্বরে কথাগুলো শুনে আলো সহ সবাই কেঁপে উঠে। আপনাদের ধারণা আছে কোনো কত বড় বিপদ হতে পারত? আমি যদি না আসতাম, আর যদি না ধরতাম তাকে, কত বড় দুর্ঘটনা ঘটে যেত,
আইডিয়া আছে আপনাদের? আলোর দিকে এবার ভোর তাকালো। আলো সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তার রুমে পানি থাকবে না কেন? এত কেয়ারলেস লোকজন আমার দরকার নাই, বলে ভোর উপরে উঠে গেল। দু মিনিট পর নিচে এসে সার্পেন্টের হাতে টাকা ধরিয়ে দিয়ে, সকালে যেন আপনাদের দুজনের মুখ না দেখি, গেট লস্ট, বলে আলোকে কোলের মধ্যে তুলে নেয়। আলো বেশ অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে ভোরের দিকে। ভোর আলোকে কোলে নিয়ে উপরে উঠে আসে। বেডরুমে নিয়ে গিয়ে আলোকে বেডের মধ্যে বসিয়ে আলোর সামনে বসে, আপনি কি চান, কি চান একটু বলবেন? আপনাকে আমাকে টেনশন দেন কেন? আপনার পানি পিপাসা লেগেছে, আপনি সার্ভেন্টদের কল দেননি কেন? একা একা কেন গেলেন? আর যদি আপনার কিছু হয়ে যেত তখন? তখন কি হতো একবারও ভেবে দেখেছেন? ওই বোতল ভাঙার কাজগুলো সব আপনার শরীরে গেঁথে যেত, এতটা কেয়ারলেস কেন? আর এই নাইটিও এত লম্বা পড়তে কে বলেছে আপনাকে? সব দোষ এই নাইটির, এই নাইটি যেন আর না পড়তে দেখি। শর্ট শর্ট নাইটি পরবেন না, এই নাইটি এখনই কেটে ছোট করে দিব। আর দুই অপদার্থ এক বোতল পানি রাখতে ভুলে গিয়েছে, যত সব। ভোর উঠে একটা কাঁচি এনে আলো নাইটি ধরে নিচের দিকে কাটতে নিলে আলো ভোরের হাত ধরে থামিয়ে দেয়। কি কাটতে দিন, আলো কিছু না বলে ভোরের হাত থেকে কাঁচিটা নিয়ে ছুঁড়ে শোভাতে ফেলে দিল। তা দেখে, ওটা ফেললেন কেন? আলো কিছু না বলে ভোরের একটু কাছে গিয়ে ভোরের মাথাটা কাছে টেনে দু হাত দিয়ে ধরে ভোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ভোরও রেসপন্স করল। প্রায় পাঁচ মিনিট পর আলো ছেড়ে দিল, ভোরের টুকে সরে গেল। অনেকক্ষণ পর নিরাপত্তা ভেঙে আলো বলল, সার্ভেন্ট কি আবার অ্যাপয়েন্ট করবেন? না, এদের দিয়ে ভরসা উঠে গেছে। তাহলে আমি কি মরে গেছি? আমার বেবির জন্য আমি 100 ভুল করছি এত মাস এদের উপর ভরসা করে? আর না, অফিস সব বাদ, বেবি না আসা পর্যন্ত আর অফিসে যাব না। দরকার হলে বাসায় ডেকে নিব, অনেক ইম্পর্টেন্ট কিছু হলে। আর আমার পিএ মিস জেরিনকে বলবো সব সামলাতে। আপনার পিএ মি? হ্যাঁ, সেই 4 বছর ধরে, সে আমার বন্ধুর মতো, ভালো মেয়েটা, সুন্দরী। হ্যাঁ, তা তো অবশ্যই। অফিস মিস না করার মূল কারণ তাহলে এটাই, আর আমাকে আবার ভালো না বাসার, এমনকি ডিভোর্স দেওয়ারও কারণও। মানে কি বলতে চান? মানেটা সিম্পল, সে সুন্দরী, তাকে নিয়ে সারা জীবন কাটাবেন, এটা বললেই পারতেন। আপনার মেয়ে আগে থেকে ঠিক করা আছে, এই কথা আমাকে বললে কি আমি না করতাম? ভাও, এই সেই অজুহাত দেখালেন, এগুলো না করলেই পারতেন। আপনার সুখী হন, আর অফিস অফ করে দিতে হবে, সে বা আপনি কেউ কাউকে না দেখে থাকুন, আমার জন্য এটা আমি চাই না। মানে কি এসব ফালতু কথা বলছো কেন? নট তুমি, সে আপনি, বলে বেড থেকে নেমে যাচ্ছিল। নামছো কেন? ব্যালকনিতে যাব, ভালো লাগছে না। কোথাও যাওয়া যাবে না, শুয়ে পড়ো, বলেই ভোর উঠে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। আপনি এখানে শুয়ে পড়লেন কেন? আজ থেকে এখানে ঘুমাবো, যতদিন না আমার বেবি আসে, শুয়ে পড়ো। আপনার জেরিন জানলে সমস্যা হবে। শাট আপ স্টুপিড, আর একটা ফালতু কথা শুনলে এক চোর বসিয়ে দিব, চুপচাপ শুয়ে পড়ো। আলো ভোরে ঝাড়ি খেয়ে চুপ করে শুয়ে পড়ল অন্য পাশ ফিরে। ঘুমের ঘরে আলো ভোরের বুকের উপর মাথাটা দিয়ে দিল। ভোর চোখ খুলে দেখে একটা মুচকি হাসি দিয়ে আলোর কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আলোর এখন 7 মাস চলে, একটু একটু বেড়ে উঠছে আলো আর ভোরের বেবি। আলোর গর্ভে এই 1 মাস ভোর বাড়ি ছেড়ে কোথাও যায়নি, আলোর দেখাশোনাতে সে ব্যস্ত। তার বেবি যেন সুষ্ঠুভাবে পৃথিবীতে আসে, এটাই তার লক্ষ্য। ভোর সকালে ঘুম থেকে উঠে দেখল আলো বসে আছে। কখন উঠলেন? আধা ঘন্টা আগে। আমাকে ডাকলেন না কেন? ফ্রেশ হননি নিশ্চয়ই, চলুন ফ্রেশ হবেন। না, ফ্রেশ হব না। তো আগে আপনি ডিসাইড করুন, আপনি আমাকে আপনি করে ডাকবেন নাকি তুমি করে? আপনার এই আপনি আর তুমিতে আমি অতিষ্ঠ।
ও ওকে রাখবেন না, আমি আপনি করে ডাকবো, এবার চলুন। কেন তুমি করে ডাকতে পারবেন না? তুমিটা মরে গেছে, মাঝে মাঝে ফিরতে চাই জোরপূর্বক, কিন্তু জোরপূর্বক কিছু হয় না। যেমন আমি আপনাকে ভালোবেসেছিলাম আর আপনার কাছ থেকে জোরপূর্বকভাবে ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। আপনি রিহামের কাছে চলে গিয়েছিলেন, আসলেই আমারই ভুলই ছিল, আমি ভুলে গিয়েছিলাম জোর করে সব হয় না। ভালোবেসেছিলাম মানে এখন আর ভালোবাসেন না? তা আপনার না জানলেও চলবে, আপনি চলুন ফ্রেশ হবেন। ভুল মানুষই করে, আমিও করেছিলাম, তাই বলে এত দূরে সরিয়ে রাখা আপনার উচিত হচ্ছে? কিছু ভুল মনকে পাথর বানিয়ে দেয়, সেই পাথর গলাতে পারা যায় না, ভেঙে যায়। আপনি আমাকে বললেন আমি আপনাকে ভালোবাসি কিনা, আচ্ছা আপনি কি আমাকে ভালোবাসেন? আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, শুধু এইটুকুই জানি আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আর হ্যাঁ, এটার নাম যদি ভালোবাসা হয় তাহলে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, কিন্তু বেবি আসলে আপনি আর আমি দুই প্রান্তের মানুষ হয়ে যাব, কারণ আপনি চান না আপনার জীবনে আমি থাকি। আর এটারও একটা মেইন কারণ আছে। আবার কি কারণ? জেরিন। হোয়াট জেরিন? এই যে আপনার পিএ জেরিন, সুন্দরী, স্মার্ট, আমাকে ডিভোর্স দিয়ে তাকে আনবেন আপনার জীবনে, এটাই মেইন কারণ। স্টপ দিস ননসেন্স, বলে আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে আসলো। সকালের ব্রেকফাস্ট আলোকে খাইয়ে দিয়ে ভোর নিজেও ব্রেকফাস্ট করে নিল। তারপর রুমে গিয়ে বলে আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে আসলো। সকালের ব্রেকফাস্ট আলোকে খাইয়ে দিয়ে ভোর নিজেও ব্রেকফাস্ট করে নিল। তারপর রুমে গিয়ে আপনার কিছু লাগলে কল করবেন, আমি ড্রয়িং রুমে আছি। কেন এখানে থাকা যাচ্ছে না? না, অফিসের কিছু জরুরি ফাইল পত্র নিয়ে আসবে, ওগুলো চেক করে দিতে হবে। কে আসবে? ইয়ে মানে আমার পিএ। ও ওকে, যেতে পারেন। হুম। ভো নিচে চলে গেল, গিয়ে দেখে জেরিন অলরেডি ড্রয়িং রুমে বসে আছে। আরে জেরিন, চলে এসেছো? গুড মর্নিং স্যার। আরে বসো বসো, কফি চলবে? হুম ওকে। সারভেন দুটো কফি দিয়ে যাও, তো দাও ফাইলগুলো। শিওর স্যার, এই যে এইগুলো। স্যার ম্যাম কেমন আছে? হুম ভালো আছে। জেরিন আর ভোর কাজ করছে। প্রায় 20 মিনিট পর আলোর মন বারবার চাচ্ছে নিচে যেতে, তাই পেট থেকে নেমে পড়া যাওয়ার জন্য পা বাড়ালো। আস্তে আস্তে করে আলো সিঁড়ির কাছে আসে, এসে দেখে ভোর আর জেরিন হাসছে আর কাজ করছে। আলোর খুব রাগ হলো, তাই সিঁড়ি পেয়ে নিচে আস্তে আস্তে করে নামছিল, কিন্তু সিঁড়ির মাঝপথে এসে হাতটা পিছলে গেল আর পড়ে যেতে লাগলো, তবে পড়েনি, কারণ এবারও ভোর এসে ধরে ফেলে। আলো চোখ খুলে ভোরকে দেখে ভোরকে জড়িয়ে ধরে শক্ত করে। ভোর আলোকে কিছু বলবে বা রাগি মুড নেবে তার পড়েনি, কারণ আলোর হার্টবিট খুব কাঁপছিল ভয়ে, যা ভোর স্পষ্ট শুনতে পায়। তাই ভোর আলোকে কোলে নিয়ে নিচে নিয়ে সোফাতে বসিয়ে দেয়। তবুও আলো ভোরকে জড়িয়ে ধরে আছে, আলো ধরধর করে কাঁপছে। জেরিন আলোর এই অবস্থা দেখে দৌড়ে পানি নিয়ে আসে এক গ্লাস, তারপর ভোরের হাতে দেয়। পানি খেয়ে নিন, আমি আছি, কিছু হবে না। আলো মাথাটা ভোরের বুক থেকে সরিয়ে পানি খেয়ে নিল। পানি খাওয়ার সময় আলোর ঠোঁট কাঁপছিল। আলো চুপ করে গুটি সুটি মেরে বসে থাকে সোফায়। আপনি একা একা কেন আসতে গেলেন? আসলে আমি বুঝিনি, এইভাবে স্লিপ কাটবে হাত, উনি। ওহো, ও ও জেরিন, আমার পিএ। ম্যাম আপনি এখন ঠিক আছেন? হুম, আপনারা কাজ করুন। দেখতে তো অনেক সুন্দরী, ফাও ফাও কি পাগল হয়েছে, এমন মেয়ে দেখলে যে কেউ পাগল হবে। আপনি এখানে থাকবেন? থাকলে সমস্যা? তাহলে চলে যাচ্ছি। না না ম্যাম, কোনো সমস্যা নেই, আপনি এখানেই থাকুন। হুম থাকুন, কেন থাকতে চান তা আমি বুঝি, থাকুন। বুঝেন যখন তাহলে চুপ থাকুন। জেরিন দুজনের মুড দেখে মুচকে হাসি দিল। স্যার আপনি আমার পাশে আসুন, ম্যাম ওখানে রিল্যাক্সে বসে থাকুক। শিওর।
হ্যাঁ, দুজন তো একসাথেই বসবি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওপাশে যান। ভোর গিয়ে জেরিনের পাশে বসল, অনেকটা গ্যাপ রেখে। আলো একটা নিউজ পেপার নিল পড়ার জন্য, পড়বে কচু। ও তো ভোরের দিকে নজর রাখছে। জেরিন আস্তে আস্তে করে ভোরের একদম কাছে চলে গেল। 1 ইঞ্চির মতো ফাঁক হবে হয়তো। আলো তা দেখে রাগে ফায়ার। স্যার এটা দেখুন, এই লেখাটা তো ভুল আছে, দাঁড়ান আমি লিখে দেই। বলেই ভোর হাত দিয়ে কলমটা এমনভাবে নিল জালোর একদম পছন্দ হলো না, তাই রাগে পেপারটা মুচড়ে ফেলে দিল। কি ব্যাপার, পেপারটা এভাবে মুচড়ে ফেললেন কেন? মনে হয় পেপারের নিউজ পিটে ম্যামের ভালো লাগেনি, তাই ফেলছেন। আবার ওরা কাছে মন দিয়ে, স্যার আপনার পারফিউমের স্মেলটা কিন্তু বরাবরের মতোই আজও অসাধারণ। জেরিনের কথা শুনে ভোর ঢোক গিলে আলোর দিকে তাকায়। আলোর চোখ দুটোটাকে টকবক করছে। থ্যাংকস থ্যাংকস, এই মেয়েটা কি বলে এগুলো, আমাকে আলো আস্ত গিলে খাবে। স্যার আমার কিন্তু ব্লু কালারটা সব থেকে ফেভারিট, আর আপনি আজ আমার প্রিয় কালারটাই পরেছেন। আই লাভ ইউর টি শার্ট। এ, এটা তোমার প্রিয় কালার? ওহ জানতাম না। চুপ যা মেরিমা, সামনে বাঘিনী বসা। ওনার পারফিউম, টি শার্টের কালার আপনার পছন্দ, ওনাকে পছন্দ না? কি যে বলেন ম্যাম, স্যারের মতো ছেলেই তো প্রতিটা মেয়ের স্বপ্নে থাকে, আমারও। এক মিনিট, সব মেয়েদের স্বপ্নে থাকে না, হাতের পাঁচটা আঙুল সমান না। আপনার স্বপ্নে আমার মতো কেউ ছিল না এটা বললেই হয়। ম্যাম আপনার সাথে স্যারের বিয়ে না হলে আমি একটা চান্স নিতাম, কিন্তু তার হলো না। এখনো বিয়ে করার সময় আছে, হতেও পারে আপনাদের বিয়ে। হচ্ছেটা কি, যেদিন সব ফাইল চেক করা হয়ে গেছে তুমি আজ আসতে পারো? আচ্ছা স্যার। যেদিন সব ফাইলপত্র গুছিয়ে নিয়ে, স্যার যদি কিছু না মনে করেন আমাকে গাড়ি পর্যন্ত একটু কোম্পানি দিবেন। শিওর। ভোরা জেরিন বের হয়ে গেল, আর আলো জেরিনের 14 গুষ্ট উদ্ধার করল। থ্যাংকস স্যার এত দূর আসার জন্য। থ্যাংকস এর কি আছে, ইটস ওকে, দেখে শুনে যেও, টেক কেয়ার। স্যার ম্যাম আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে সে খুবই সেন্সিটিভ, আপনাদের মাঝে কি নিয়ে ঝামেলা আছে আমি জানি না, কিন্তু যাই থাকুক না কেন মিটিয়ে ফেলুন। আসছি স্যার। তুমি এত কিছু বুঝলে কি করে? আমি যে ভোর চৌধুরীর পিএ। জেরিন গাড়ির কাছে এসে একটা মুচকি হাসি দিয়ে জেরিন চলে গেল। ভোর ভাবান্বিত চেহারা নিয়ে দরজা দিকে ঘরের ভিতরে ঢুকল। ভোর দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আলো ভোরকে দেখে, কি ব্যাপার মুখটা শুকনো কেন, জেরিন চলে গিয়েছে বলে মন খারাপ? তা রেখে দিলেই পারতেন। এই আপনার কি মাথায় প্রবলেম আছে, এত জেরিন জেরিন করেন কেন, যত সব চলুন রুমে। বলেই ভোর আলোকে ধরে তুলতে চায়। আলো এক হাত দিয়ে বাধা দেয়। আমি পারবো যেতে, আমাকে ধরতে হবে না। একদম চুপ, বলে আলোকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেল। আলোকে বেড়ে বসিয়ে দিয়ে ভোর চলে যাচ্ছিল, কিন্তু পিছন ফিরে ঘুরে কাছে এসে বলল, শুনুন নেক্সট টাইম আপনি হাজার ভয় পেলেও আপনার ঠোঁট কাঁপাবেন না। কেন, আমি কি ইচ্ছে করে কাঁপাই? সে আমি জানি না, কিন্তু কাঁপাবেন না এটাই ফাইনাল। কেন? ভোর আলোর কানের কাছে মুখ নিয়ে গিয়ে, আমার সমস্যা হয়। কিসের সমস্যা? নিজেকে ওখানে সঁপে দিতে ইচ্ছা করে। আমি বাধা দেইনি। আলোর কথা শুনে ভোর আলোর চোখের দিকে তাকায়। তাকিয়ে থাকতে থাকতে আলোর ঠোঁটের দিকে আবারও নজর চাই। নিজের কন্ট্রোল ভোর শেষমেশ হারিয়ে ফেলে, নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আলোর ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দেয় ভোর, ছেড়ে দিয়ে আলোর দিকে তাকায়। আলো বেশ লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে লজ্জা পেলে, এত সুন্দর, ইস। লোকটা বলে এই ভালোবাসি না, এই কাছে আসে সেবা করে আবার ডিভোর্স দিতে চায়, উফ বুঝি না তারে। এত লজ্জা না পাওয়ার কি আছে, আজ তো প্রথম না যে কিস করেছি,
কিস বাদে তো আরো অনেক কিছু করেছি, তাই না? বেহায়া লজ্জা নারীর ভূষণ, চরুন শুভ। কাছে আসলে দূরে সরিয়ে দেন, আর না আসলে তখন ডাকেন। বাহ, পুরোপুরি ভাবে আসবেন যেদিন, ওই দিন আর সরিয়ে দিব না। একটু একটু করে দূরে সরিয়ে দিলেই কিন্তু একটা সময় পুরোপুরি ভাবে সরে যাব। দূরে সরিয়ে আমি রাখি না, রাখেন আপনি। আপনি নিজেকে চেঞ্জ করুন আগে। চেঞ্জ? মাঝে মাঝে আপনার কার্যকলাপগুলো মনে পড়ে যায়, আর তার ফলেই দূরে সরিয়ে রাখা থাক, এখন ওগুলো মনে করতে চাই না। আপনি শুয়ে পড়ুন। বলেই ভোর বেডের অন্য পাশে গিয়ে বসল, আর আলো শুয়ে পড়ল। আলো শুয়ে পড়া দেখে ভোরও শুয়ে পড়ল। আলো ভোরের দিকে তাকিয়ে রইল, আর ভোরও তাকিয়ে থাকতে থাকতে একটা সময় ভোর আলোর বুকের ভিতর মুখ গুঁজে আলোকে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে রইল। ভোর এভাবে আলোকে জড়িয়ে ধরবে, আলো তাতে একটুও প্রস্তুত ছিল না। আলো শক্ট খেল ভোরের এমন কাজে। আলোর একটা হাত দিয়ে ভোরের চুলের ভিতর হাত দিয়ে বিলি কাটতে লাগলো, আর অন্য হাত দিয়ে নিজের চোখের পানি মুছতে লাগলো। আলো ফিল করতে লাগলো আলো ভোরকে ভালোবেসে ফেলেছে, আর সেটা তীব্রভাবে। হঠাৎই আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছেন, এটা কি ঠিক হচ্ছে? মানে? যদি জেরিন জানতে পারে তাহলে তো আপনাকে ভুল বুঝবে। ভোরের প্রচুর ডাক উঠল, তাই সোজা আলোর গলায় একটা কামড় দিল। আউচ, আপনি কি রাক্ষস নাকি? আর জেরিন, জেরিন কোলে খবর আছে, তাই বলে এইভাবে কামড় দিবেন? উফ, শরুন তো নিশ্চয়ই রক্ত বের হয়েছে। না, রক্ত বের হয়নি, তবে পরেরটা রক্ত বের হবে শিওর, যদি উল্টাপাল্টা কিছু বলেন তো। উফ, শরুন, এক তো ব্যথা দিছেন, তার উপর লেকচারবাজি। ভোর আলোর গলার দিকে তাকিয়ে দেখে জায়গাটা পুরো রক্তবর্ণ ধারণ করে আছে। ভোর আবার গলার কাছে মুখ নিয়ে যেতে লাগলে আলো থামিয়ে দেয়। সমস্যা কি, আবার কামড়াবেন? আমি কি চিকেন নাকি বিফ যে এইভাবেই কামড়াবেন? ভোর আলোর কথায় প্রচন্ড বিরক্ত হয়ে আলোর হাত সরিয়ে দিয়ে সেই কামড়ের জায়গাটা মুখ দিয়ে দিল। প্লিজ আর কামড়াবেন না, প্লিজ, আমি আর জেরিনের কথা বলবো না, আমি আর কখনো এসব মুখে আনবো না। এ কি কি করছে উনি, এইভাবে ভালোবাসায় ভাসাচ্ছে কেন? এত আদর করছে কেন কামড় দেওয়ার জায়গায়? উফ, উনি কি বোঝেন না আমি প্রেগনেন্ট? এমন সময় এমন ভালোবাসা দিয়ে কন্ট্রোল হারা করার কোনো মানে আছে? কিভাবে থামাই ওনাকে, পারছি না তো। উফ। কিছুক্ষণ পর, ব্যথা আছে? আলো মাথাটা নেড়ে না বলল, চোখ বন্ধ করে। লজ্জা মুখটা যেন প্রাণ ফিরে আসছে, নিঃশ্বাসে বুকটা বেশ ওঠানামা করছে। এত লজ্জা কিসের, আমি তো। উফু, চুপ। ওকে, চোখটা তো খোলো। খোলা কেন, খুলুন, হবে তো। আমার ইচ্ছা, চোখ খোলো বলছি। লজ্জা পাচ্ছ? আলো মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। তাহলে তো আরো লজ্জা দিতে হয়। বলেই ভোর আলোর কামিজ সরিয়ে পেটের মধ্যে কান ডাকলো। আলো চুপ করে রইল বেশ কিছুক্ষণ পর। ও মাই গড, আলো কিক মেরেছে আমার বেবি। প্রতিদিন 8-9টা কিক দেয়, এটা আবার নতুন কি? আমি তো আজ প্রথম তোমার পেটে মাথা রাখলাম, তাই আমার কাছে নতুন। হ হ হ হু, হেই মাই বেবি, হাউ আর ইউ? আই এম ইওর পাপা, লাভ ইউ মাই প্রিন্সেস। আলোর পেটে একটা চুমু খেলো। নট প্রিন্সেস, এটা প্রিন্স, ওকে? না প্রিন্সেস, হুস, না প্রিন্স। ওকে ওকে ওকে, জিজ্ঞাসা করি, যদি প্রিন্স বলার সময় কিক দেয় তবে প্রিন্স, আর প্রিন্সেস বলার সময় দিলে প্রিন্সেস। ডান? ওকে, ডান। ভোর আলোর পেটে মাথা রেখে, হেই বেবি, আর ইউ প্রিন্স? একটু পর, হেই বেবি, আর ইউ মাই প্রিন্সেস? ভোর প্রিন্সেস বলার সাথে সাথেই বেবি কিক মারল, আর ভোর সাথে আলোর দিকে তাকিয়ে, বলেছিলাম না আমার প্রিন্সেস আছে এখানে, তুই সবসময় বেশি বোঝো, হুশ। আলো মুখটা ভেঙচি কেটে অন্যদিকে মুখটা ফিরিয়ে রাখলো,
আর ভোর আবার পেটে মাথা রেখে, মাই প্রিন্সেস, আর মাত্র তিনটা মাস, তারপর তোমাকে তোমার পাপার কাছে নিয়ে আসবো। সারাদিন পাপা আর তুমি, এখন ঘুমাও। যেমন পাপা তেমন তার মেয়ে, কতগুলো কিক মারলো। আমি যে ব্যথা পাই তার কোনো খেয়াল আছে? নাই। একদম আমার বেবিকে কিছু বলবে না? এবার তো একটু কামিজটা নামান। ও হ্যাঁ, কামিজটা নামিয়ে চলো গোসল করবে। তুমিটা কত সময় থাকবে? জানি না, চলো। আলো আর কিছু বলল না, ভোর আলোকে উঠিয়ে বাথরুমে নিয়ে এলো। আলো গোসল করে বের হলো, ভোর আলোকে ধরে এনে বেডে বসিয়ে রাখলো। আলোর মাথাটা মুখ গুঁজে দিচ্ছে আর আলো ভোরের দিকে তাকিয়ে আছে। আলোর দিকে তাকিয়ে থাকা দেখে, এভাবে তাকিয়ে থাকার কি আছে, সবটাই বেবির জন্য। ভোরের এমন কথা শুনে আলোর বুকের ভিতরটা কেঁদে উঠল, চোখে পানি টলপল করছে। ভোরের স্পর্শ আলোর একদম ভালো লাগছে না, তাই টাওয়েলটা ভোরের হাত থেকে নিয়ে, আমি নিজেই মুছতে পারবো, এখনো তেমন উইক হয়ে পড়িনি। টুপ করে চোখের পানিগুলো পড়ে গেল। বেবি না আসা পর্যন্ত আপনি কিছু করবেন না, এটাই শেষ কথা। আলোর হাত থেকে টাওয়ালটা নিয়ে আবার মাথা মুছতে শুরু করলো। পরশু বাড়িতে কিছু লোকজন আসবে, তাদের দুপুরে দাওয়াত। কারা আসবে? আমার কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই আর কি। কিসের জন্য তাদের ইনভাইট করেছেন? আমার ইচ্ছা হয়েছে তাই। আপনি রেডি থাকবেন শাড়ি পরে? আমি রেডি হব কি করে, আর এই অবস্থায় শাড়ি পরব কি করে? সে দেখা যাবে, চলুন লাঞ্চ করবেন। আপনি গোসল করে আসুন, একসাথে খাবো পরে। আপনি আগে খেয়ে নেবেন, আপনার মেডিসিনের সময় হয়েছে। গোসলে যেতে বলেছি, শোনেননি? যাচ্ছি যাচ্ছি, উত্তেজিত হবেন না, এই সময় উত্তেজিত হলে প্রবলেম। যাচ্ছি আমি। যান। ভোর তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। 10 মিনিট পর বের হলো একটা টাওয়াল পরে, আর চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভোর তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। 10 মিনিট পর বের হলো একটা টাওয়াল পরে, আর চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভোরে সেদিকে কোনো খেয়াল নেই। ভোর এসেই আলোকে কোলে তুলে নিল আর আলো চিৎকার দিয়ে, আপনি এভাবে শুধু টাওয়াল পরে, নিচে সার্ভেন্ট আছে, আর আপনার চুলের পানিতে আমি ভিজেই যাচ্ছি, নামান আমাকে কোল থেকে। তো কি হইছে এইভাবে গেলে, আর তোমার ওড়না দিয়ে মুছে দাও আমার মাথা। আমি নামাতে বলেছি কোল থেকে। আলো রাগি মুডের কথা শুনে ভোর আলোকে সোফায় বসিয়ে দিল। নিচে বসুন। ভোর বসে পড়ল। আলো ওড়না দিয়ে ভোরের মাথা মুছিয়ে দিল। ভোর মাথাটা উঁচু করে আলোর মুখের উপর পানির ফোঁটাগুলো নিজের মুখের দিয়ে মুছে দিল। চলো আবার ভোরের মুখে মুছে দিল। যান, চেঞ্জ করে আসুন পরে, অনেক লেট হয়ে গেছে, তোমার খেতে হবে এখনই। নিচের সার্ভেন্ট তো 3 জন মেয়ে আছে, তাদের দেখাবেন আপনার বডি? দেখলে কি প্রবলেম, এমন সুন্দর একটা বাড়ি কি শুধু তুমি দেখবে, আর কেউ দেখবে না? আজ আমি কোনো কিছু খাবো না, যদি জোর করেন তো খবর আছে বলে দিলাম। উফস, সরি, শাড়ি যাচ্ছি চেঞ্জ করতে, আমার বেবি না আসা পর্যন্ত আমার স্বাধীনতা মরে গেছে। কোলে নিতে হবে না, আমি হেঁটে যেতে পারবো, আপনি একটু ধরলেই হবে। সকাল থেকে ভোর খুব ব্যস্ত, যাকে এক কথায় বলে দৌড়ের উপর আছে। একবার নিজেকে দেখছে ক্যাটারিংয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর একবার উপরে এসে দেখে আলোর কিছু লাগবে কিনা। সকাল 11টা প্রায়, আলোর বাবা মা দুজনে চলে এসেছে। আলোর সাথে দেখা করে তারা দুজন দুদিকে চলে গেল, আলোর বাবা ক্যাটারিংয়ের দিকে আর আলোর মা রান্নার দিকে। ভোর এবার একটু শান্তি পেল। আলো চুপচাপ দাঁড়িয়ে ব্যালকনি দিয়ে সবটা দেখছে। হঠাৎ দরজায় নক পড়ে। আলো রুমের ভিতরে আসতে দেখে জেরিন দরজায় দাঁড়িয়ে আছে। আলোকে দেখে, আসবো ম্যাম। হ্যাঁ নিশ্চয়ই, এই মেয়েটা এলো কেন? এই তোমরা আসো, এই বেডে সব জিনিস রেখে যাও। দুজন মেয়ে কিছু প্যাকেট রেখে চলে গেল। এইসব কি ম্যাম?
আপনাকে রেডি করার সামগ্রী। কে রেডি করবে আমাকে? আমি ম্যাম। আমি আপনার কাছে রেডি হব না, আপনি আপনার স্যারকে পাঠিয়ে দিন। কিন্তু ম্যাম স্যারটা অনেক ব্যস্ত, স্যার কি করে রেডি করবে আপনাকে? স্যারকে শাড়ি পরাতে পারবে? মিস্টার ভোর, মিস্টার ভোর! আলোর কণ্ঠ কোনো মতে ভোরের কানে পৌঁছতেই ভোর দৌড় দিয়ে রুমের মধ্যে হাজির। কি হয়েছে? আমাকে রেডি করবে কে? কেন জেরিন? রুম থেকে দুজন বের হন এক্ষুনি। রেডি হবে না? না, আসলে স্যার ম্যাম চাই আপনি ম্যামকে রেডি করিয়ে দেবেন এটা। কিন্তু আমি তো ব্যাস, না না, আমি রেডি করিয়ে দিব, আমি করিয়ে দিব। আলোর অগ্নিচোখ থেকে কথা ঘুরিয়ে নিল। ওকে স্যার, আমি নিচে গিয়ে দেখছি। জেরিন যাওয়ার পর ভোর দরজাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে রইল। আলো রাগে চোখে তাকিয়ে আছে। ভোর আলোর দিকে আস্তে আস্তে হেঁটে আসছে। ভোরের আশা দেখে আলোর রাগে চোখ দুটো ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। ভোর আলোর কাছে এসে আলোর কোমর জড়িয়ে ধরে। আলো কিছু বলতে যাবে, তার আগে ভোর আলোর ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দেয়। আলো ভোরের চোখের দিকে তাকিয়ে থাকে আর হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখে। ভোর আলোর ঠোঁট থেকে হাত সরিয়ে নিয়ে আলোর মাথার পিছনে হাত দিয়ে চুলের কাঁকড়া খুলে দেয়। আর আলোর চুলগুলো দুলতে দুলতে আলোর কান থেকে কোমরে গিয়ে থেমে যায়। আর কিছু অবাধ্য চুল আলোর মুখের সামনে এসে পড়ে। ভোর আলতো করে চুলগুলোকে আলোর কানের পিছে গুছে দেয়। আলোর কানের কাছে মুখ নিয়ে একটা আলতো চুমু খেয়ে, আগে বললি হতো আমার কাছে রেডি হবে, তাহলে তো কাউকে পাঠাতাম না। আলো চুপ করে চোখ বুঝে আছে, কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। শুধু মুষ্টিবদ্ধ হাত দুটো আরো শক্ত মুষ্টিতে পরিণত হলো। উফ, এত লজ্জা কেন তোমার? চলো সব লজ্জা ভেঙে দিব, আজ শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবটা করাবো তোমার গোসলের। বাধা দিলে কিন্তু শুনবো না, গোসল শেষে রেডিও করিয়ে দিব। বলে আলোকে কোলের মধ্যে তুলে নিল। আলো কিছু বলতে পারলো না, শুধু হার্টবিট বেড়ে গেল। আলোকে নিয়ে ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড় করালো, তারপর শাওয়ার ছেড়ে দিল। আলো এখনো মুষ্টিবদ্ধ হাত নিয়ে আছে, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে আর পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে অন্য পায়ে বৃদ্ধ আঙুলকে খোঁজাচ্ছে। ভোর আলোর ওড়নাটা গলা থেকে সরিয়ে দিয়ে আলোর জামার পিছনে চেনে হাত দেওয়ার সাথে সাথে আলোর শরীরে কারেন্ট খেয়ে গেল। আলো হাত দিয়ে ভোরের টি শার্ট শক্ত করে চেপে ধরল। ভোর ধীরে ধীরে আলোর পিঠে চেনটা খুলে দিল। আলোর কান থেকে জামাটা নামিয়ে দিল। আলো ভোরকে শক্ত করে চাপটে ধরে ভোর বুকের মধ্যে মুখ ঘুষল। উপর থেকে শাওয়ারের পানি পড়াই নিঃশ্বাস নিতে এত কষ্ট হয়, তারপর ভোরের এমন এত কাছে আসা স্পর্শ আলোর একদম সহ্য হচ্ছে না। অনেক কষ্টে ভোরকে বলল, আমি পারবো, আপনি সরুন। ভোর আলোর কথা শুনে আলোকে নিজের সাথে আরো কাছে এনে, বলেছিলাম না কোনো বাধা শুনবো না, একদম চুপ। ভোর আলোর শরীর থেকে আলোর জামাটা উন্মুক্ত করে দিল। আলোর বেশ লজ্জা লাগছে, চোখ খুলছে না। ভোর আলোকে গোসল করিয়ে দিল। আলোকে একটা বাথ টাওয়াল পেঁচিয়ে দিল আর নিজেও চেঞ্জ করে আলোকে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। তারপর আলোকে বেডে বসিয়ে দিয়ে আলোর সামনে হাঁটু গেড়ে বসে আলোর পেটে কান দিয়ে, হেই মাই প্রিন্সেস, আজ পাপা তোমাকে আর তোমার মাম্মাকে গোসল করিয়ে দিয়েছে। তুমি যখন পৃথিবীতে আসবে তখন পাপা তোমাকে প্রতিদিন গোসল করিয়ে দিবে, খাইয়ে দিবে, ঘুম পাড়িয়ে দিবে। ডান মাই প্রিন্সেস। অমনি সাথে সাথেই বেবি কিক দেয়। দেখো আলো মাই প্রিন্সেস, ডান বলেছে। 12টার বেশি বেজে গিয়েছে, রেডি হব না? ও হ্যাঁ, তাই তো। তবে একটা কথা দিতে হবে আমাকে, তারপর রেডি। কি কথা আবার? আজ যেভাবে আমি গোসল করিয়ে দিয়েছি, বেবি আসার পর আমি ওভাবে কিন্তু মাঝে মাঝে গোসল করিয়ে দিব। তুমি আজকের মতো বাধা দিতে পারবে না, বলো, প্রমিস। বেবি আসার পর কেন? তখন তো আমি সুস্থ হয়ে যাব। না, আমি করাবো তোমাকে গোসল, এটাই শেষ। কিন্তু কেন?
আজ তোমাকে প্রচণ্ড আদর করতে মন চাচ্ছিল, কিন্তু পারিনি, কারণ বেবি আছে। তখন তো বেবি বেডে ঘুম থাকবে, তাই তখন তোমাকে আদরটা ওয়াশরুমেই বসে করতে পারবো, বলো প্রমিস? সব বুঝলাম, কিন্তু বেবি আসার পর তো আপনার দুনিয়া আর আমার দুনিয়া দুটোই ভিন্ন হয়ে যাবে, আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাহলে কিভাবে প্রমিস দেই? আপনি তখন পর পুরুষ থাকবেন, পর পুরুষের স্পর্শ যে হারাম। রেডি হবেন, উঠে দাঁড়ান। ভোরে এটুকু বলে আর কোনো কথা বলল না, আলোকে রেডি করাতে ব্যস্ত হয়ে পড়ল। আলো ভোরের এমন ব্যবহারে প্রচণ্ড কষ্ট পেল, আলোর ফুপিয়ে কেঁদে উঠল। ভোর আলোর দিকে তাকিয়ে চেহারাতে শক্ত একটা ভাব এনে বলল, কান্না অফ করুন, আমার সমস্যা হচ্ছে। আলো ভোরের কথায় আরো কেঁদে উঠল। বউ সহ্য করতে না পেরে উঠে আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে রাগি মুডে, আলো যতক্ষণ না কান্না অফ করছে একেবারে ততক্ষণ পর্যন্ত ঠোঁট ছাড়েনি, কিস করে গিয়েছে। আলোর কান্না একদম অফ হয়ে গেছে, তখন ঠোঁট ছেড়ে দিয়ে আলোর শাড়ির কুচি ঠিক করতে লাগলো। আলোকে পুরোপুরিভাবে রেডি করে ভোর বের হলো। তখন দুপুর একটা ছুঁই ছুঁই, ভোর নামাতে চলে গেল। নামাজ শেষ করে এসে আলোকে ধরে নিচে নিয়ে গেল ক্যাটারিংয়ের জায়গায়। অলরেডি খাবার পরিবেশন করা হয়ে গেছে, আলোর নিচে তো অনেক অবাক। খুশিতে আলোর চোখে পানি টলমল করছে। আলো ভোরের দিকে তাকিয়ে, আপনি ওদের? ভোর চোখ দিয়ে ইশারা করলো। আলো সবার সামনেই ভোরকে জড়িয়ে ধরল আর অনেকগুলো ধন্যবাদ দিল। সবাই তাকিয়ে আছে। আলো তাড়াতাড়ি ভোরকে ছেড়ে দিল, তারপর সামনে প্রত্যেকটা টেবিলে গেল আর সব বাচ্চাগুলো পায়েস দিল। আলোর বাবা মাও খুব খুশি, ভোর আলোর পাশাপাশি আছে। জানেন এই বুদ্ধি আমাকে কে দিয়েছে, মানে এই পথ শিশুদের ইনভাইট করার? কে? জেরিন। সেদিন যখন বাহিরে ওকে এগিয়ে দিয়েছিলাম তখনই ও এটা বলেছিল। কি সত্যি? সত্যি। আলো এদিক ওদিক তাকিয়ে জেরিন কোথায় দেখছে, জেরিনকে চোখে পড়তে ডাক দিল আলো। জেরিন আলোর কাছে এসে, জি ম্যাম বলুন। আলো জেরিনকে জড়িয়ে ধরে, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার বোন নেই, আমার বোন হবে? জেরিন কিছু বলতে পারল না খুশিতে। জেরিনের উত্তর না পেয়ে আলো জেরিনকে সামনে এনে, কি হবে না? জেরিন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল আর চোখের পানিগুলো টুপ টুপ করে পড়তে লাগলো। আলো জেরিনের চোখের পানি মুছিয়ে দিয়ে, কাঁদবে না, আজ থেকে আমরা দুই বোন, আর এটা তোমার দুলা ভাই, একদম নজর দিবা না। হ্যাঁ জেরিন, আমি তোমার দুলা ভাই আর তুমি আমার শালি, যা আধা ঘরওয়ালি। লুচ্চা কোথাকার, সরুন। আলোর কথা শুনে জেরিন ফিক করে হেসে ওঠে। জেরিনের হাসি দেখে আলো হেসে দেয় আর ভোর ক্যাপলাগাতের মতো কুম মেটে যায়। বাচ্চাদের খাওয়ার পর আলোর মা আলোকে জেরিনকে ভোরকে খাইয়ে দেয়, তা দেখে, হ্যাঁ গো আলোর মা, আমাকে একটু খাইয়ে দিতে, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না। তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে, বাচ্চাটার সামনে কি বলে এগুলো? বাবা তুমি এখন তিন বেলায় মায়ের হাতে খেতে পারো, আমি তো এখন ওই বাসায় থাকি না যে তোমার রোমান্সে ডিস্টার্ব করব। এই মেয়েটাও বাপের মতো নির্লজ্জ হয়েছে। একদম আমার মেয়েকে কিছু বলবো না, আমার মেয়ের মতো মেয়েই হয় না। ও তাহলে আমি মেয়ে না? আরে কে বলেছে, তুমি তো আমার আরেকটা মেয়ে। মা সব বাবার দলে, আমি আপনার দলে, আমরা মা ছেলে এক টিমে, এমন ঝগড়া করব এরা হেরে যাবে। আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি ঝগড়াটে আর আমার মাও একটু ঝগড়াটে মহিলা আছে, আমার বাবাকে জ্বালায় শুধু। আর আপনি যে আমাকে মিনিটে মিনিটে জ্বালান। বাবা দেখো কি বলছে তোমাদের জামাই, আমি কিন্তু খাবো না। না না খেয়ে নিন, আপনি খুব ভালো মেয়ে, আমি খারাপ, অনেক খারাপ, আপনি খেয়ে নিন, মেডিসিন আছে। তারপর সবাই খাওয়া শেষ করলো,
আলো বাচ্চাদের সাথে গল্প করলো কিছুক্ষণ, তারপর বাচ্চাদের নিয়ে গেল গাড়ি এসে। আলোর বাবা মা গেস্ট রুমে চলে গেল রেস্ট নিতে। জেরি নিচের একটা রুমে রেস্ট নিচ্ছে। ভোর আলোকে উপরে এনে প্রথমে মেডিসিন খাওয়ালো, তারপর আলোর ড্রেস দিল চেঞ্জ হবার জন্য। ভোরও ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করার জন্য। আলো চেঞ্জ হয়ে এসে শুয়ে পড়ল, ভোরও পাশে এসে শুয়ে পড়ল, দুজনেই ঘুমিয়ে পড়ল। হ্যালো স্যার। হ্যাঁ বলো, এভাবে হাঁপাচ্ছ কেন? স্যার ম্যাম। কি হয়েছে আলোর? বলো আমার আলোর কি হয়েছে? ম্যাম পড়ে গিয়েছে স্যার বেড থেকে। সার্ভেন্ট আর বলতে পারলো না, ভোর কল করে কেটে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছে। সামনে কি আছে, কারা আছে, ভোরের মাথায় কিছুই নেই। ভোরের একটাই চিন্তা, ওর এখন আলোর কাছে পৌঁছতে হবে। ভোর 10 মিনিটের ভিতর বাসায় পৌঁছে দৌড়ে উপরে উঠে দেখে আলো ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সার্ভেন্ট আলোকে তুলতে চেষ্টা করছে। ভোর আলোর এই অবস্থা দেখে ধূপ করে বাঘহীন মানুষের মতো বসে পড়ল। সার্ভেন্টের ডাকাডাকিতে ভোরের হুঁশ ফিরল। তাড়াতাড়ি করে আলোকে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালের সামনে সে গাড়ি থেকে আলোকে কোলে নিয়ে উচ্চস্বরে বলতে লাগলো, ডক্টর ডক্টর ডক্টর, আমার আলোকে বাঁচান ডক্টর। ভোরের চিৎকার শুনে ডক্টর বের হয়ে, ও মাই গড, নার্স দ্রুত রোগীকে অটিতে নিয়ে এসো, আমি আসছি মিস্টার, আপনি রুলসগুলো মেনে মেনটেন করে আসুন, বলে ডক্টর চলে গেল। আর নার্স এসে আলোকে ওটিতে নিয়ে গেল। ভোর কাঁপা কাঁপা হাতে সব রুলস মেনটেন করে আসে, তখন ডক্টরকে দেখে ভোর তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। 10 মিনিট পর বের হলো একটা টাওয়াল পরে, আর চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভোরের সেদিকে কোনো খেয়াল নেই। ভোর এসেই আলোকে কোলে তুলে নিল, আর আলো চিৎকার দিয়ে, আপনি এভাবে শুধু টাওয়াল পরে, নিচে সার্ভেন্ট আছে, আর আপনার চুলের পানিতে আমি ভিজেই যাচ্ছি, নামান আমাকে কোল থেকে। তো কি হইছে এইভাবে গেলে, আর তোমার ওড়না দিয়ে মুছে দাও আমার মাথা। আমি নামাতে বলেছি কোল থেকে। আলো রাগি মোটের কথা শুনে ভোর আলোকে সোফায় বসিয়ে দিল। নিচে বসুন। ভোর বসে পড়ল। আলো ওড়না দিয়ে ভোরের মাথা মুছিয়ে দিল। ভোর মাথাটা উঁচু করে আলোর মুখের উপর পানির ফোঁটাগুলো নিজের মুখে দিয়ে মুছে দিল। চলো আবার ভোরের মুখে মুছে দিল। যান চেঞ্জ করে আসুন, পরে, অনেক লেট হয়ে গেছে, তোমার খেতে হবে এখনই। নিচের সার্ভেন্ট তো 3 জন মেয়ে আছে, তাদের দেখাবেন আপনার বডি? দেখলে কি প্রবলেম, এমন সুন্দর একটা বাড়ি কি শুধু তুমি দেখবে, আর কেউ দেখবে না? হুম, আজ আমি কোনো কিছু খাবো না, যদি জোর করেন তো খবর আছে বলে দিলাম। উফ সরি, শাড়ি যাচ্ছি চেঞ্জ করতে, আমার বেবি না আসা পর্যন্ত আমার স্বাধীনতা মরে গেছে। কোলে নিতে হবে না, আমি হেঁটে যেতে পারবো, আপনি একটু ধরলেই হবে। সকাল থেকে ভোর খুব ব্যস্ত, যাকে এক কথায় বলে দৌড়ের উপর আছে। একবার নিজেকে দেখছে ক্যাটারিংয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আরেকবার উপরে এসে দেখে আলোর কিছু লাগবে কিনা। সকাল 11টা প্রায়, আলোর বাবা মা দুজনে চলে এসেছে। আলোর সাথে দেখা করে তারা দুজন দুদিকে চলে গেল, আলোর বাবা ক্যাটারিংয়ের দিকে আর আলোর মা রান্নার দিকে। ভোর এবার একটু শান্তি পেল। আলো চুপচাপ দাঁড়িয়ে ব্যালকনি দিয়ে সবটা দেখছে। হঠাৎ দরজায় নক পড়ে। আলো রুমের ভিতরে আসতে দেখে জেরিন দরজায় দাঁড়িয়ে আছে। আলোকে দেখে, আসবো ম্যাম। হ্যাঁ নিশ্চয়ই, এই মেয়েটা এলো কেন? এই তোমরা আসো, এই বেডে সব জিনিস রেখে যাও। দুজন মেয়ে কিছু প্যাকেট রেখে চলে গেল। এইসব কি ম্যাম? আপনাকে রেডি করার সামগ্রী। কে রেডি করবে আমাকে? আমি ম্যাম। আমি আপনার কাছে রেডি হব না, আপনি আপনার স্যারকে পাঠিয়ে দিন। কিন্তু ম্যাম স্যার তো অনেক ব্যস্ত, স্যার কি করে রেডি করবে আপনাকে? স্যারকে শাড়ি পরাতে পারবে? মিস্টার ভোর, মিস্টার ভোর! আলোর কণ্ঠ কোনো মতে ভোরের কানে পৌঁছতেই
ভোর দৌড় দিয়ে রুমের মধ্যে হাজির। কি হয়েছে? আমাকে রেডি করবে কে? কেন জেরিন? রুম থেকে দুজন বের হন এক্ষুনি। রেডি হবে না? না। আসলে স্যার, ম্যাম চাই আপনি ম্যামকে রেডি করিয়ে দেবেন এটা। কিন্তু আমি তো ব্যাস, না না, আমি রেডি করিয়ে দিব, আমি করিয়ে দিব। আলোর অগ্নিচোখ থেকে কথা ঘুরিয়ে নিল। ওকে স্যার, আমি নিচে গিয়ে দেখছি। জেরিন যাওয়ার পর ভোর দরজাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে রইল। আলোর আগে চোখে তাকিয়ে আছে। ভোর আলোর দিকে আস্তে আস্তে হেঁটে আসছে। ভোরের আশা দেখে আলোর রাগি চোখ দুটো ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। ভোর আলোর কাছে এসে আলোর কোমর জড়িয়ে ধরে। আলো কিছু বলতে যাবে, তার আগে ভোর আলোর ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দেয়। আলো ভোরের চোখের দিকে তাকিয়ে থাকে আর হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখে। ভোর আলোর ঠোঁট থেকে হাত সরিয়ে নিয়ে আলোর মাথার পিছনে হাত দিয়ে চুলের কাঁকড়া খুলে দেয়। আর আলোর চুলগুলো দুলতে দুলতে আলোর কান থেকে কোমরে গিয়ে থেমে যায়। আর কিছু অবাধ্য চুল আলোর মুখের সামনে এসে পড়ে। ভোর আলতো করে চুলগুলোকে আলোর কানের পিছে গুঁজে দেয়। আলোর কানের কাছে মুখ নিয়ে একটা আলতো চুমু খেয়ে, আগে বললি হতো আমার কাছে রেডি হবে, তাহলে তো কাউকে পাঠাতাম না। আলো চুপ করে চোখ বুঝে আছে, কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। শুধু মুষ্টিবদ্ধ হাত দুটো আরো শক্ত মুষ্টিতে পরিণত হলো। উফ, এত লজ্জা কেন তোমার? চলো সব লজ্জা ভেঙে দিব, আজ শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবটা করাবো তোমার গোসলের। বাধা দিলে কিন্তু শুনবো না, গোসল শেষে রেডিও করিয়ে দিব। বলে আলোকে কোলের মধ্যে তুলে নিল। আলো কিছু বলতে পারলো না, শুধু হার্টবিট বেড়ে গেল। আলোকে নিয়ে ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড় করালো, তারপর শাওয়ার ছেড়ে দিল। আলো এখনো মুষ্টিবদ্ধ হাত নিয়ে আছে, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে আর পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে অন্য পায়ে বৃদ্ধ আঙুলকে খোঁজাচ্ছে। ভোর আলোর ওড়নাটা গলা থেকে সরিয়ে দিয়ে আলোর জামার পিছনে চেনে হাত দেওয়ার সাথে সাথে আলোর শরীরে কারেন্ট খেয়ে গেল। আলো হাত দিয়ে ভোরের টি শার্ট শক্ত করে চেপে ধরল। ভোর ধীরে ধীরে আলোর পিঠে চেনটা খুলে দিল। আলোর কান থেকে জামাটা নামিয়ে দিল। আলো ভোরকে শক্ত করে চাপটে ধরে ভোর বুকের মধ্যে মুখ খুঁজল। উপর থেকে শাওয়ারের পানি পড়াই নিঃশ্বাস নিতে এত কষ্ট হয়, তারপর ভোরের এমন এত কাছে আসা স্পর্শ আলোর একদম সহ্য হচ্ছে না। অনেক কষ্টে ভোরকে বলল, আমি পারবো, আপনি সরুন। ভোর আলোর কথা শুনে আলোকে নিজের সাথে আরো কাছে এনে, বলেছিলাম না কোনো বাধা শুনবো না, একদম চুপ। ভোর আলো শরীর থেকে আলো জামাটা উন্মুক্ত করে দিল। আলোর বেশ লজ্জা লাগছে, চোখ খুলছে না। ভোর আলোকে গোসল করিয়ে দিল। আলোকে একটা বাথ টাওয়াল পেঁচিয়ে দিল আর নিজেও চেঞ্জ করে আলোকে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। তারপর আলোকে বেডে বসিয়ে দিয়ে আলোর সামনে হাঁটু গেড়ে বসে আলোর পেটে কান দিয়ে, হেই মাই প্রিন্সেস, আজ পাপা তোমাকে আর তোমার মাম্মাকে গোসল করিয়ে দিয়েছে। তুমি যখন পৃথিবীতে আসবে তখন পাপা তোমাকে প্রতিদিন গোসল করিয়ে দিবে, খাইয়ে দিবে, ঘুম পাড়িয়ে দিবে। ডান মাই প্রিন্সেস। অমনি সাথে সাথে বেবি কিক দেয়। দেখো আলো মাই প্রিন্সেস, ডান বলেছে। 12টার বেশি বেজে গিয়েছে, রেডি হব না? ও হ্যাঁ, তাই তো। তবে একটা কথা দিতে হবে আমাকে, তারপর রেডি। কি কথা আবার? আজ যেভাবে আমি গোসল করিয়ে দিয়েছি, বেবি আসার পর আমি ওভাবে কিন্তু মাঝে মাঝে গোসল করিয়ে দিব। তুমি আজকের মতো বাধা দিতে পারবে না, বলো, প্রমিস। বেবি আসার পর কেন? তখন তো আমি সুস্থ হয়ে যাব। না, আমি করাবো তোমাকে গোসল, এটাই শেষ। কিন্তু কেন? আজ তোমাকে প্রচন্ড আদর করতে মন চাচ্ছিল কিন্তু পারিনি, কারণ বেবি আছে। তখন তো বেবি বেডে ঘুম থাকবে, তাই তখন তোমাকে আদরটা ওয়াশরুমে বসে করতে পারবো, বলো, প্রমিস। সব বুঝলাম, কিন্তু বেবি আসার পর তো আপনার দুনিয়া আর আমার দুনিয়া দুটোই ভিন্ন হয়ে যাবে, আমাদের ডিভোর্স হয়ে যাবে। তাহলে কিভাবে প্রমিস দেই? আপনি তখন পর পুরুষ থাকবেন, পর পুরুষের স্পর্শ যে হারাম।
রেডি হবেন, উঠে দাঁড়ান। ভোর এইটুকু বলে আর কোনো কথা বলল না, আলোকে রেডি করাতে ব্যস্ত হয়ে পড়ল। আলো ভোরের এমন ব্যবহারে প্রচণ্ড কষ্ট পেল, আলোর ফুপিয়ে কেঁদে উঠল। ভোর আলোর দিকে তাকিয়ে চেহারাতে শক্ত একটা ভাব এনে বলল, কান্না অফ করুন, আমার সমস্যা হচ্ছে। আলো ভোরের কথায় আরো কেঁদে উঠল। বউ সহ্য করতে না পেরে উঠে আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে রাগি মুডে আলো যতক্ষণ না কান্না অফ করছে একেবারে ততক্ষণ পর্যন্ত ঠোঁট ছাড়েনি, কিস করে গিয়েছে। আলোর কান্না একদম অফ হয়ে গেছে, তখন ঠোঁট ছেড়ে দিয়ে আলোর শাড়ির কুচি ঠিক করতে লাগলো। আলোকে পুরোপুরিভাবে রেডি করে ভোর বের হলো। তখন দুপুর একটা ছুঁই ছুঁই, ভোর নামাজে চলে গেল। নামাজ শেষ করে এসে আলোকে ধরে নিচে নিয়ে গেল ক্যাটারিংয়ের জায়গায়। অলরেডি খাবার পরিবেশন করা হয়ে গেছে, আলোর নিচে তো অনেক অবাক। খুশিতে আলোর চোখে পানি টলমল করছে। আলো ভোরের দিকে তাকিয়ে, আপনি ওদের? ভোর চোখ দিয়ে ইশারা করলো। আলো সবার সামনেই ভোরকে চুরিয়ে ধরল আর অনেকগুলো ধন্যবাদ দিল। সবাই তাকিয়ে আছে। আলো তাড়াতাড়ি ভোরকে ছেড়ে দিল, তারপর সামনে প্রত্যেকটা টেবিলে গেল আর সব বাচ্চাগুলো পায়েস দিল। আলোর বাবা মাও খুব খুশি, ভোর আলোর পাশাপাশি আছে। জানেন এই বুদ্ধি আমাকে কে দিয়েছে, মানে এই পথ শিশুদের ইনভাইট করার? কে? জেরিন। সেদিন যখন বাহিরে ওকে এগিয়ে দিয়েছিলাম তখনই ও এটা বলেছিল। কি সত্যি? সত্যি। আলো এদিক ওদিক তাকিয়ে জেরিন কোথায় দেখছে, জেরিনকে চোখে পড়তে ডাক দিল আলো। জেরিন আলোর কাছে এসে, জি ম্যাম বলুন। আলো জেরিনকে জড়িয়ে ধরে, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার বোন নেই, আমার বোন হবে? জেরিন কিছু বলতে পারল না খুশিতে। জেরিনের উত্তর না পেয়ে আলো জেরিনকে সামনে এনে, কি হবে না? জেরিন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল আর চোখের পানিগুলো টুপটুপ করে পড়তে লাগলো। আলো জেরিনের চোখের পানি মুছিয়ে দিয়ে, কাঁদবে না, আজ থেকে আমরা দুই বোন, আর এটা তোমার দুলা ভাই, একদম নজর দিবা না। হ্যাঁ জেরিন, আমি তোমার দুলা ভাই আর তুমি আমার শালি, যা আধা ঘরওয়ালি। লুচ্চা কোথাকার, সরুন। আলোর কথা শুনে জেরিন ফিক করে হেসে ওঠে। জেরিনের হাসি দেখে আলো হেসে দেয় আর ভোর ক্যাপলাগাতের মতো কুম মেটে যায়। বাচ্চাদের খাওয়ার পর আলোর মা আলোকে জেরিনকে ভোরকে খাইয়ে দেয়। তা দেখে, হ্যাঁ গো আলোর মা, আমাকে একটু খাইয়ে দিতে, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না। তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? বাচ্চাটার সামনে কি বলো এগুলো? বাবা তুমি এখন তিন বেলায় মায়ের হাতে খেতে পারো, আমি তো এখন ওই বাসায় থাকি না যে তোমার রোমান্সে ডিস্টার্ব করব। এই মেয়েটাও বাপের মতো নির্লজ্জ হয়েছে। একদম আমার মেয়েকে কিছু বলবো না, আমার মেয়ের মতো মেয়েই হয় না। ও তাহলে আমি মেয়ে না? আরে কে বলেছে, তুমি তো আমার আরেকটা মেয়ে। মা সব বাবার দলে, আমি আপনার দলে, আমরা মা ছেলে এক টিমে, এমন ঝগড়া করব এরা হেরে যাবে। আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি ঝগড়াটে আর আমার মাও একটু ঝগড়াটে মহিলা আছে, আমার বাবাকে জ্বালায় শুধু। আর আপনি যে আমাকে মিনিটে মিনিটে জ্বালান। বাবা দেখো কি বলছে তোমাদের জামাই, আমি কিন্তু খাবো না। না না খেয়ে নিন, আপনি খুব ভালো মেয়ে, আমি খারাপ, অনেক খারাপ, আপনি খেয়ে নিন, মেডিসিন আছে। তারপর সবাই খাওয়া শেষ করলো। আলো বাচ্চাদের সাথে গল্প করলো কিছুক্ষণ, তারপর বাচ্চাদের নিয়ে গেল গাড়ি এসে। আলোর বাবা মা গেস্ট রুমে চলে গেল রেস্ট নিতে। জেরি নিজের একটা রুমে রেস্ট নিচ্ছে। ভোর আলোকে উপরে এনে প্রথমে মেডিসিন খাওয়ালো, তারপর আলোর ড্রেস দিল চেঞ্জ হবার জন্য। ভোরও ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করার জন্য। আলো চেঞ্জ হয়ে এসে শুয়ে পড়ল, ভোরও পাশে এসে শুয়ে পড়ল, দুজনেই ঘুমিয়ে পড়ল। হ্যালো স্যার।
হ্যাঁ বলো, এভাবে হাঁপাচ্ছ কেন? স্যার ম্যাম। কি হয়েছে আলোর? বলো আমার আলোর কি হয়েছে? ম্যাম পড়ে গিয়েছে স্যার ব্যাট থেকে। সার্ভেন্ট আর বলতে পারলো না, ভোর কল করে কেটে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছে। সামনে কি আছে, কারা আছে, ভোরের মাথায় কিছুই নেই। ভোরের একটাই চিন্তা, ওর এখন আলোর কাছে পৌঁছতে হবে। ভোর 10 মিনিটের ভিতর বাসায় পৌঁছে দৌড়ে উপরে উঠে দেখে আলো ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সার্ভেন্ট আলোকে তুলতে চেষ্টা করছে। ভোর আলোর এই অবস্থা দেখে ধূপ করে বাঘহীন মানুষের মতো বসে পড়ল। সার্ভেন্টের ডাকাডাকিতে ভোরের হুঁশ ফিরল। তাড়াতাড়ি করে আলোকে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালের সামনে সে গাড়ি থেকে আলোকে কোলে নিয়ে উচ্চস্বরে বলতে লাগলো, ডক্টর ডক্টর ডক্টর, আমার আলোকে বাঁচান ডক্টর। ভোরের চিৎকার শুনে ডক্টর বের হয়ে, ও মাই গড, নার্স দ্রুত রোগীকে অটিতে নিয়ে এসো, আমি আসছি মিস্টার, আপনি রুলসগুলো মেনে মেনটেন করে আসুন, বলে ডক্টর চলে গেল। আর নার্স এসে আলোকে ওটিতে নিয়ে গেল। ভোর কাঁপা কাঁপা হাতে সব রুলস মেনটেন করে আসে তখন ডক্টরকে দেখে, বলে ডক্টর চলে গেল। আর নার্স এসে আলোকে ওটিতে নিয়ে গেল। ভোর কাঁপা কাঁপা হাতে সব রুলস মেনটেন করে আসে তখন ডক্টরকে দেখে, ডক্টর আমার আলোর যেন কিছু হয় না ডক্টর, আমার আলোর কিছু হলে আমি বাঁচব না ডক্টর, বাঁচব না। শান্ত হন মিস্টার। ভোর চৌধুরী, শান্ত হন, আল্লাহর উপর ভরসা রাখুন, কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, নিজেকে শক্ত করুন মিস্টার ভোর। ডক্টর চলে গেল। বাইরে অপেক্ষা করছে ভোর। অনেক টেনশন হচ্ছে ভোর, কপাল থেকে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা বেরোচ্ছে, কিছুই ভাবতে পারছে না, কি হবে জানে না, শুধু আল্লাহ আল্লাহ করছে। ফ্লোরে হাঁটুর উপর মাথা দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর আলোর বাবা মা এলো। আলোর মা ভোরের মাথায় হাত দিল। ভোর মাথা নিচু করে তাকিয়ে দেখে আলোর মা। ভোর নিজেকে ধরে রাখতে পারল না, হুম হুম করে কেঁদে উঠল। আলোর মায়ের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, মা আমার আলোর কিছু হবে না তো, আমার মনটা যে বড্ড কুটাচ্ছে, মা বলুন না, আমার আলো আমাকে আবার বকবে তো, রাগ দেখাবে তো, অভিমান করবে তো, বলুন না মা, বাবা বাবা আপনি বলুন না, মা তো কথা বলছে না, আমার আলো ঠিক হয়ে যাবে তো, জানেন বাবা আলো আমার সাথে একটাও কথা বলেনি আজ, খুব রাগড়, অনেক অভিমানীও, এত অভিমান করলে চলে বলুন, দেখুন না এখন অভিমান করে ওটিতে আছে, কেন জানেন, আমি রাতে একটু বকেছিলাম ওকে, বকবো না কেন বলুন, ও আইসক্রিম খেতে চেয়েছিল, বলুন তো বাবা এই সময় কেউ আইসক্রিম খায়, ডক্টর পুরো নিষেধ করে দিয়েছিল ও যেন কোল্ড কিছু না খায়, ও সবসময় এমন জিদ করে বাবা, এত জিদ করা কি ঠিক বলুন বাবা। চুপ করো বাবা, চুপ করো, আমি যে আর সহ্য করতে পারছি না, পারছি না। কেন চুপ করব, ও আপনিও কথা বলবেন না আমার সাথে, ওকে আলো কথা বলা অফ করে দিয়েছে গতকাল রাতে, মাও কথা বলল না, আর এখন আপনিও কথা বলবেন না, হুম ঠিক আছে। একটু পর জেনে নিল আলোর বাবা মা দুজনেই কাঁদছে। ভোর এক নজরের সামনে তাকিয়ে আছে নির্বাকভাবে। জেরিন গিয়ে আলোর মায়ের পাশে বসল। আলোর মা জেরিনকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি বিসর্জন দিচ্ছে। প্রায় এক ঘন্টা পর ডক্টর তাড়াহুড়ো করে বের হয়ে, মিস্টার ভোর এক্ষুনি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। ডক্টরের কথায় ভোরে ধ্যান ফিরল। জেরিন বলল, ডক্টর স্যারের ব্লাড ও পজিটিভ ডক্টর। ও তাহলে কুইক আসুন মিস্টার ভোর, কিন্তু আপনার থেকে 2 ব্যাগ আমরা রক্ত নিতে পারবো না। আমার ব্লাড ও ও প্লাস পজিটিভ ডক্টর। ও তাহলে আপনিও আসুন ফাস্ট। ভোর আর আলোর বাবা উঠে ডক্টরের সাথে গেল ব্লাড দিতে। ভোর রক্ত দিয়েছে, চুপটি করে বসে আছে, কোনো কথা বলছে না, একদম জড় পদার্থ হয়ে আছে। পাশেই আলোর বাবা আর মা বসে আছে। জেরিন পায়চারি করছে। প্রায় 2 ঘন্টা পর একজন নার্স এসে, এখানে ভোরকে, স্যার আপনাকে ডাকে নার্স, স্যার স্যার। কে কে? ও জেরিন কি বলো, আপনাকে নার্স ডাকছে স্যার,
নার্স ও হ্যাঁ বলুন। আপনি চলুন ওটিতে, আপনাকে পেশেন্ট দেখতে চাচ্ছি। ভোর কিছু না বলে দৌড়ে গেল ওটির ভিতরে, আলোকে অক্সিজেন মাস্ক দেওয়া। ভোর আলোর কাছে গিয়ে আলোর মাথায় হাত রাখলো। আলো ভোরের দিকে তাকিয়ে একটা কষ্ট অশ্রুসিক্ত নয়নে মুচকে হাসি দিয়ে, ডক্টর আমার বেবি। ডক্টর বেবিকে আলোর হাতে দিল। আলো বেবিকে নিয়ে বেবির কপালে একটা চুমুকে ভোরের হাতে দিল। আপনার প্রভাতি, আপনার কথাই সত্যি হয়েছে, আপনার প্রিন্সেস এসেছে, আমার হাতে বেশি সময় নেই, আপনার হাতটা একটু দিবেন। ভোরের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বেবিকে নার্সের কাছে দিয়ে হাত আলোর কাছে এগিয়ে দিল। আলো ভোরের হাত ধরে, আমি আপনাকে খুব 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 ভালোবাসি, আমার খুব কপালে একটু ভালোবাসার পরশ দিবেন। ভোর চোখের পানি মুছে আলোর কপালে একটা চুমু খেল। এবার আমি শান্তিতে মরতে পারবো, নিজের খেয়াল রাখবেন। ভোর আলোর অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিল। তোমার কিচ্ছু হবে না, এসব ফালতু কথা বলবে না, আমি আছি না, তোমার কিচ্ছু হবে না, তোমাকে একটু পরে নিয়ে যাব বাসায়, কিচ্ছু হবে না, তুমি আর আমাদের প্রিন্সেস একসাথে থাকবো, খুব সুখে থাকবো, তুমি একদম ঠিক হয়ে যাবে। আমার হাতে এসে সময় যে আর নেই, আমাকে একটু জড়িয়ে ধরবে। আলো কান্না করতে করতে দুহাত বাড়িয়ে দিল। ভোর আলোকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না বলে দিলাম, কাল রাতে একটু আইসক্রিম খেতে দেইনি বলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ, তাও সারা জীবনের মতো, তুমি একবারও ভাবলে না তুমি চলে গেলে আমার কী হবে, আমাকে তুমি এই ভালোবাসো? আলো তোমার ভোর যে তোমাকে অনেক ভালোবাসে, আলো তোমার ভোর যে তুমি ছাড়া পঙ্গু, তোমার চোখ দুটি না পেলে যে তোমার ভোরের ভালো না কিছু। শোনো, তোমার কিচ্ছু হবে না, এই আমি প্রমিস করলাম, আর কখন আমি তোমাকে একটু বকবো না, তুমি যা বলবে তাই শুনবো, তোমাকে খুব ভালোবাসবো, খুব ভালোবাসি, আমার চাওয়ার পালা চলে এসেছে। আলোকে ভোর শুয়ে দিয়ে, এই মেয়ে কি হয়েছে তোর, বারবার চলে যাবার কথা বলছিস কেন, তোকে আমি কোথাও চলে যেতে দিব না, কোথাও না। এর মধ্যে আলোর বাবা মা আর জেরিন ঢুকে ওঠিতে, মা বাবা দেখুন না আলো কি সব বলে যাচ্ছে, ও বলে ও আমাকে ছেড়ে চলে যাবে, ও কি, ও চলে গেলে এই ভোর যে মরে যাবে, আলোহীন ভোরের কি কোনো অস্তিত্ব আছে, নাই, আলো তুমি চলে গেলে আমাকে উঠতে বসতে কে বিরক্ত করবে, আমার উপরে কে রাগ দেখাবে, কে অভিমান করবে, কে বলবে আপনি আমাকে একটু ভালোবাসেন না, আমাকে কে বলবে এই যে কোনো কাজ তো নাই, নিন আমার চুলে চিরুনি করে দিন, আমাকে কে বলবে প্রতিদিন রাতে আমাকে কোলে নিয়ে ছাদে যান, মধ্যরাতে উঠে কে বলবে, উঠে বসুন তো আমি আপনার কোলে মাথা দিয়ে ঘুমাবো, আমি কাকে ভালোবাসবো, আমি কার অজান্তে তার কপালে ভালোবাসার পরশ দিয়ে প্রতিদিন ঘুমাবো, আমি কার মাথা বুকে নিয়ে ঘুমাবো, আমি কার চুলের স্মেল নিব, আমাকে কে কথায় কথায় গন্ডার জলহস্তে হাতি এসব বলবে, বলো আলো, বলো আলো, বলো বলো, বলছো না কেন, এই মেয়ে বলিস না কেন, বল এই আলো, আলো মিস্টার ভোর, সি ইজ নো মোর। ও চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, স্বার্থপর আলো, স্বার্থপর আলো, তুমি শুনছো, তুমি একটা স্বার্থপর আলো, তুমি স্বার্থপর, এতদিন আমার ভালোবাসা শুধু ভোগ করেছ, আমাকে এখন ভালোবাসতে হবে, সেই ভয়ে চলে গেলা, যাও চলে যাও, আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না। বলেই ভোর উঠে সামনের দিকে হাঁটা দিল, একটু গিয়ে পিছন দিকে এক প্রকার দৌড়ে এসে আলোকে বুকের সাথে জড়িয়ে ধরে ভোর উচ্চস্বরে কাঁদতে কাঁদতে, আলো এই আপনার কি হয়েছে, কি হয়েছে? আলো ঘুমের ভিতর লাফিয়ে উঠে ভোরকে ধরে, আলো 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 প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আপনার কি হয়েছে ভোর, ভোর এই ভোর, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না,
আমি মরে যাব তুমি হিনা, একদম শেষ হয়ে যাব বলে আলোকে জড়িয়ে ধরে। আমি তোমাদের পাগল, এই পাগলটা আলোহীনা শেষ হয়ে যাবে, মরে যাবে পাগলটা, মরে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। আলোর বুকটা ধুপ করে উঠল ভোরের কথা শুনে। আলোর খুব কান্না পাচ্ছে কিন্তু কান্না করছে না, নিজেকে শক্ত করে ভোরকে নিজে থেকে ছাড়িয়ে, কি হয়েছে আপনার, এমন করছেন কেন, ভোর ভোর মিস্টার ভোর। হ্যাঁ আলো, আলো তুমি ঠিক আছো? আমার কি হবে? তুমি তো পড়ে গিয়ে হসপিটালে আমাকে ছেড়ে চলে গেলে। কি বলছেন এগুলা, নিন পানি খান, কি সব স্বপ্ন দেখেন কে জানে। স্বপ্ন? ও স্বপ্ন ছিল, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, ওটা স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল, নিন ঘুমিয়ে পড়ুন এখন। তোমার বুকের উপর মাথা দিব? প্লিজ এইভাবে বলবেন না, আমার বুকটা ফেটে যাচ্ছে। আলো শুয়ে পড়ল, আলো কিচ্ছু বলল না, তাই ভোর বেড থেকে নেমে যাচ্ছিল। সমস্যা কি আপনার? কেন আপনি রাত বিরাতে চিল্লিয়ে আলো বলে আমার ঘুম ভাঙাবেন, আর এখন সারা ঘরে পায়চারি করে বিরক্ত করবেন, তা তো হয় না, ঘুমান বলছি। বালিশে শুলে আমার এখন ঘুম আসবে না, তাই বেলকনিতে যাচ্ছি। বালিশে শুলে ঘুম আসবে না কেন? বুকের ভিতর হাহাকার করবে, আপনি বুঝবেন না, আপনি ঘুমান। আমি শুতে বলেছি, এটাই শেষ কথা। ভোর ধুমগুলো শুয়ে পড়ল, একটু পর ভোর নিচে আলোর বুকের উপর মাথা দিয়ে আলোকে জাপটে ধরল শক্ত করে। আলো কিছু বলল না, চুপচাপ ভোরের হার্টবিট অনুভব করতে লাগলো। প্রায় 15 মিনিট পর আলো ফিল করলো ওর বুক ভিজে যাচ্ছে, হাত দিতেই ভোরের চোখে হাত পড়ল আর আলো ফিল করলো ভোরের চোখে পানি। সাথে সাথেই আলো টেবিল ল্যাম্পটা আবার জ্বালালো। এই আপনি কাঁদছেন কেন? এমনি, লাইট অফ করুন, ঘুমাবো। আলো লাইট অফ করে দিল, ভোরকে জড়িয়ে ধরল আর নিজের মনকে অনেক শক্ত করে রাখলো না কাঁদার জন্য। ভোর নিজেকে সামলে নিল, এরপর ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুম আসছে না, শুধু এদিক ওদিক মাথা করছে। ভোরের নড়াচড়ার জন্য আলো ঘুমোতে পারছে না। এবার টেবিল লাইট অন করে, উফ কি শুরু করছেন, ঘুমাতে দিবেন না, ঘুম আসছে না। আলো ভোরের মাথাটা ধরে রাগে একটা লোক নিয়ে ভোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ভোর আলোর ঠোঁট জোড়া পেয়ে নিজের ভিতর সব তৃষ্ণা ছিল তা আলোর ঠোঁটে মেটাচ্ছে কষ্টের তৃষ্ণা। আলো বুঝতে পারল ভোর খুব তৃষ্ণার্ত। 5 মিনিট পর ভোর আলোর ঠোঁট ছেড়ে শুয়ে পড়ল জড়িয়ে ধরে আলোকে। আলো ল্যাম্পটা অফ করে দিল আর ঘুমিয়ে পড়ল ভোরকে আঁকড়ে ধরে। সকাল সকাল ওঠে ভোর, আলোর আর ভোরের সব জিনিসপত্র গোছাচ্ছে। ভোরের টুংটাং শব্দের কারণে আলোর খুব প্রবলেম হচ্ছে ঘুমে, খুব রাগ করছে, দুই পা নিষেধ করেছে তারপর ওপর শব্দ করে কাজ করছে, তাই আলো সহ্য করতে না পেরে, আমি যেখানে ঘুমাচ্ছি আপনি দেখছেন না, আমি যে দুবার নিষেধ করলাম শব্দ না করতে, তা কি আপনার কানে যাচ্ছে না? না আমি বুঝলাম না, এখন কি আমি একটু ঘুমাতেও পারবো না, রাতে আমার ঘুম হয় না তা আপনি জানেন না, পেটের ভেতর বসে আপনার প্রিন্সেস জ্বালাচ্ছে আর বাহিরে আপনি, উফ কেন যে আমি বাবার বাসায় গেলাম না। ও গেলাম নাকি, আপনি তো যেতে দেননি, যত সব ফালতু লোকজন। আহ রাগ হচ্ছে কেন, আমরা আজ আমাদের নতুন বাসায় যাব, তাই এসব অ্যারেঞ্জমেন্ট। সেই রাত থেকে বলে যাচ্ছে নতুন বাসার কথা। আচ্ছা এত বড় বাড়ি থাকতে আর একটা বাড়িতে যাব কেন? আমার বেবির জন্য, বেবির যেন কোনো কষ্ট না হয় তার জন্য। আপনি উঠুন, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলুন, 10টার ভিতর যেতে হবে নতুন বাসায়। লিসেন মিস্টার ভোর, আমি কোথাও যাচ্ছি না, আর এখন ঘুমাবো, আর যেন সাউন্ড না শুনি। নো ঘুম, আগে ফ্রেশ তারপর খাওয়া এন্ড যাওয়া, আর এটাই ফাইনাল বলে আলোকে কোলে কোলে ওয়াশরুমে নিয়ে গেল। আলো কিছু বলল না, কারণ আলো জানে বলে কোনো লাভ হবে না। আলোকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছে বেডে। ভোর এসে, চলো সব ব্যাগপত্র
গাড়িতে রাখা হয়ে গিয়েছে। এই বাসাতে কি প্রবলেম একটু বলবেন? এত কথা বলো কেন? নতুন বাড়ি যাব মানে যাব, লেটস গো। আলোকে কোলে নিয়ে গাড়িতে বসালো, তারপর গাড়ি চালিয়ে সোজা চলে গেল নতুন বাড়ির গন্তব্যের দিকে। পিছনে গার্ডদের গাড়ি আছে আর আলো ঘুম মেরে বসে আছে। প্রায় 30 মিনিট পর গাড়ি থামলো। পর গাড়ি থেকে বের হয়ে, আলো বের হও, আমরা চলে এসেছি। এটা তো হসপিটাল। আমাদের নতুন বাড়ি। একদম দাঁত বের করবেন না, বলুন এখানে কি? আমি কোনো রিস্ক নিতে চাই না তোমাকে নিয়ে, না মানে বেবিকে নিয়ে, তাই আগে হসপিটালের কেবিন বুক করলাম, আর একজন দক্ষ নার্সকেও বুক করেছি যেন কোনো কিছুতেই কোনো প্রবলেম না হয়। আমি চাই না আমার স্বপ্নটা সত্যি হোক। কিন্তু ডেলিভারির ডেট তো এখনো 17 দিন পর, আপনি 5 দিন আগে কেবিন বুক করালে কি হতো না? আমার থেকে বেশি বুঝো তুমি? একদম বেশি বুঝবে না। বেবি যদি 17 দিন ওয়েট করতে না চায় তখন, হুশ, মেয়ে মানুষ একটু বেশি বুঝে। আসো তো, গার্লস ফলো মি। আলোকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে যাচ্ছে ভোর, আর ওদের দিকে সবাই তাকিয়ে আছে। আলো শুধু ভোরের দিকে তাকিয়ে আছে। এত কেয়ারিং, এত ভালোবাসা, আচ্ছা এগুলো কি সব বেবির জন্য? না, আমাকে আপনি ভালোবাসেন আমি জানি, আমি ফিল করি আপনার প্রতিটা কাজে। আপনি বুঝিয়ে দিচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন। একটুও না, অনেক বেশি ভালোবাসেন। সে আপনি মুখে যত যায় বলুন না কেন, সেই খারাপ স্বপ্নে হয়তো আমাকে হারিয়ে ফেলেছেন এমনটাই কিছু দেখেছেন, তাই তো বাচ্চাদের মতো কেঁদেছিলেন। আমাকে হারানোর এত ভয় আপনার মাঝে, তবে কেন ভালোবাসি বললেন না মুখ ফুটে একবার? আমি জানি ভালোবাসাকে ফিল করতে হয়, মুখে বললেই ভালোবাসা হয় না, কিন্তু তবুও পিপাসিত এই হৃদয়টা যে আপনার মুখ থেকে একবার, শুধুমাত্র একবার, একটা বার ভালোবাসি শুনতে চায়। কি অদ্ভুত তাই না? আজ আমি শুনতে যাচ্ছি আর আপনি বলছেন না, অথচ একসময় আপনি বলতেন আর আমি শুনতাম না। অনেক তো শাস্তি দিয়েছেন, আর কত? আচ্ছা আমি যদি সত্যি হারিয়ে যাই আপনি তখন কাকে ভালোবাসি বলবেন? তখন হাজারবার বললেও তো আমি শুনবো না। উফ না, আর ভাবতে পারছি না। এই জুসটা খেয়ে নেবেন, এসে যেন গ্লাস খালি পাই, ওকে? বিষণ্ন চেহারাতে মিথ্যে হাসি রূপ ধারণ করে। ভোর চলে গেল, আলো জুসটা পাশে রেখে দেবে কিন্তু কি ভেবে একটানে ঢক ঢক করে খেয়ে বসে রইল। ভোর একজন নার্সকে সাথে করে কেবিনে ঢুকল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।